ওকে, আজকে হচ্ছে আমাদের 8 নম্বর ক্লাস, যেটা হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি আর হচ্ছে অন পেজ এসইওর কাজ। কন্টেন্ট স্ট্র্যাটেজি বলতে এখানে যেটা আমরা দেখব সেটা হচ্ছে আমরা কিভাবে একটা কন্টেন্ট লিখতে পারি এবং এসইও ফ্রেন্ডলি একটা কন্টেন্ট লিখতে পারি, এবং একটা কন্টেন্ট লেখার সময় অবশ্যই আমাদের কিছু কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে হচ্ছে কন্টেন্টগুলো লেখা হয় বা লিখতে হয়, এবং একটা কন্টেন্টের মধ্যে একটা মেইন কিওয়ার্ড থাকে যে কিওয়ার্ডটাকে ফোকাস করে অ্যাকচুয়ালি লেখা হয়, এবং ওই মেইন কিওয়ার্ডের পাশাপাশি একই টপিকের রিলেভেন্স আরও সাবসিডিয়ারি বা রিলেটেড কিওয়ার্ড বা হেল্পিং কিওয়ার্ড যেটাই বলেন, 3-4-5-10 যেরকম আপনার হিসাব করে কন্টেন্ট হিসাব করে যে আপনি কত অর্ডার কন্টেন্ট লিখছেন, কোন কোন বিষয়গুলোকে ফোকাস করবেন, ওইগুলোর উপরে ডিপেন্ড করে হচ্ছে রিলেভেন্ট আরও 4-5 কিওয়ার্ড নেওয়া হয় বা নিতে হয়। নিয়ে এই 4-5 কিওয়ার্ডকে একটা ডেন্সিটি মেজার করে একটা রেশিও মেনটেন করে হচ্ছে একটা কন্টেন্ট লিখতে হয়। রেশিও মেনটেনটা বলতে কী বোঝানো হচ্ছে, যেটাকে আমরা ডেন্সিটি বলি এসইওর ভাষায়, যে কিওয়ার্ড ডেন্সিটিটা হচ্ছে যে এটা 1000 অর্ডারের মধ্যে কাউন্ট করা হয় আবার 100 অর্ডারের মধ্যেও কাউন্ট করা হয়। ঠিক আছে, 1000 অর্ডার ধরি আমি, যখন আপনি একটা 1000 ন্যূনতম একটা 1000 ওয়ার্ডের কন্টেন্ট যখন আপনি লিখবেন, তখন এই কন্টেন্টের মধ্যে আমরা 2 ধরনের কিওয়ার্ড নেই, কিওয়ার্ড যেটাই হোক বা টার্গেট অনুসারে 2 টাইপসের কিওয়ার্ড হয়। একটা হচ্ছে এই রিলেটেড কিওয়ার্ডটাকে কাউন্ট করা হয় এরকম যে ঠিক আছে 100 ওয়ার্ড 1000 ওয়ার্ডের যদি আমার কন্টেন্টটা হয়ে থাকে সেক্ষেত্রে আমি ধরেন 2% হচ্ছে মেইন কিওয়ার্ডটাকে 2% ডেন্সিটি দিয়ে ইউজ করব, 2% ইউজ করব 1000 ওয়ার্ডের মধ্যে। আর রিলেটেড কিওয়ার্ডটাকে ডিপেন্ড করে যে কোনটা হচ্ছে, দেখা যাবে যে 0.50%, কোনোটা আবার আসতে পারে যে 1%, কোনোটা আবার আসতে পারে 4.00% বা 3%। এটা অ্যাকচুয়ালি মেজার করে রিলেটেড কিওয়ার্ডগুলোর মধ্যে, বাট ফোকাস করতে হয় হচ্ছে মেইন কিওয়ার্ডটার মধ্যে যে আমার এখানে 2% ডেন্সিটি ইউজ করব নাকি কম করব নাকি আরও বেশি করব। আচ্ছা, এখন ডেন্সিটিটাকে কেন মেজারমেন্ট করা উচিত আমাদের, কেন করব? এখন আপনি একটা 1000 ওয়ার্ডের কন্টেন্ট লিখছেন এবং ধরে নিলাম যে আপনার মেইন কিওয়ার্ডটা যেটা সেটা হচ্ছে এসইও, আপনার মেইন কিওয়ার্ড। এখন আপনি একটা কন্টেন্ট লিখছেন, ঠিক আছে, এরকম যে এসইও ইজ বিগেস্ট এরিয়া ডিজিটাল মার্কেটিং, আবার লিখবেন এসইও ইফ ইউ নো and rank your website first. SEO can help you for your website ranking. SEO is the best process যে কয়েকটা লাইন লিখছেন, মাত্র 2টা লাইন লিখছেন, ধরেন সর্বোচ্চ 2টা লাইনের মধ্যে যদি আমরা ওয়ার্ডকে কাউন্ট করি, এই যেমন এসইও একটা ওয়ার্ড ইজ একটা ওয়ার্ড, এবার যদি ওয়ার্ডগুলোকে কাউন্ট করি সর্বোচ্চ কত ওয়ার্ড হতে পারে, ধরে নিলাম 50টা ওয়ার্ডই এখানে আছে, ধরে নিলাম এই 50টা ওয়ার্ডের মধ্যে আপনি মেইন কিওয়ার্ডটাকে 1 বার 2 বার 3 বার 4 বার ইউজ করে ফেলছেন, যেটা কিওয়ার্ড স্টাফিংয়ের মধ্যে পড়ে গেছে। এতবার একটা মেইন কিওয়ার্ডকে এই 2-4 লাইনের মধ্যে বা 50-60টা ওয়ার্ডের মধ্যে ব্যবহার করে ফেলছেন, এটা কিওয়ার্ড স্টাফিং। সো এই 50 ওয়ার্ডের মধ্যে 50টা ওয়ার্ডের মধ্যে যদি আমরা 2% ডেন্সিটি করি সেই হিসাবে কত আসার কথা, এর বেশি যখন আমি ইউজ করতে করে ফেলছি সেটাকে কিওয়ার্ড স্টাফিং হয়ে যাচ্ছে আমার কন্টেন্টের মধ্যে,
আর যখনই একটা কিওয়ার্ড স্টাফিং হয়, একটা কন্টেন্টের মধ্যে যখন কিওয়ার্ড স্টাফিং করা হয়, তখন গুগল আপনার ওই ওয়েবসাইটকে ডেফিনেটলি পেনাল্টি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করবে। কারণ কিওয়ার্ড স্টাফিং করলে টোটালটাই হচ্ছে ব্ল্যাক হেড এসইওর মধ্যে পড়ে যায়, এই কিওয়ার্ড স্টাফিং করা যাবে না। দ্যাটস ওয়াই আমরা একটা ইউজ করতে পারবেন না এত প্যারাগ্রাফের মধ্যে, আপনাকে ঘুরায় ফিরায় লিখতে হবে। বাট আপনি যদি এভাবে এতবার করে দিয়ে দেন, সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম পেনাল্টি খাবেন। আপনি সেন্টেন্স কমন সেন্টেন্স সরি কি বলে আপনি সিনোনিম ইউজ করেন বা এসইও শব্দটা ইউজ না করেন, এসইও ছাড়া আপনি লিখতে পারেন যে কি বলা যায় এটাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইউজ করেন, এসইও কেন ইউজ করতে হবে? আমি যদি এখানে বলতাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ইজ দ্য বেস্ট প্রসেস ফর গ্রেদার অর্গানিক ট্রাফিক, হতো না? হতো তো, সিনোনিম তো আছে বা অন্য ডিফারেন্ট ওয়ে তো আছে আমাকে ইউজ করার মতো, এটা করা যাবে না কোনোভাবে এটা। আচ্ছা আচ্ছা, তো এখন ডেন্সিটি আমি বলছি 2%, গুগল রিকমেন্ড করে 1 থেকে 3% পর্যন্ত আপনি ডেন্সিটি ইউজ করতে পারবেন আপনার কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডগুলো হিসাব করে। আমার রিকমেন্ড বা আমার সাজেশন হচ্ছে 1.2%-এর বেশি ইউজ না করাই ভালো। একটা কন্টেন্টে মেইন কিওয়ার্ড পার 1000 ওয়ার্ডে হিসাব করলে 1.2%-এর বেশি ইউজ না করা বেটার, দরকার নেই। এখন আবার মাঝে মাঝে এতই করতে হবে, এর বেশি করলে ক্ষতি কি? আপনার কন্টেন্ট যখন আপনি লিখবেন, এই কন্টেন্ট কিন্তু জাস্ট আপনি কিওয়ার্ড বের করছেন এবং কিছু সাবসিডিয়ারি কিওয়ার্ড বের করছেন, মেন কিওয়ার্ড এবং সাবসিডিয়ারি কিওয়ার্ড বা রিলেটেড কিওয়ার্ডগুলোকে বের করলেন, বের করলেন আর লিখে ফেললেন, সেটা কখনো করা যাবে না। আপনি যে কিওয়ার্ডগুলো নিয়েছেন সেটা হোক মেন কিওয়ার্ড অথবা রিলেটেড কিওয়ার্ড, এই কিওয়ার্ডগুলো লিখে আগে গুগলে সার্চ করবেন। সার্চ করে আগে দেখবেন যারা র্যাঙ্ক করতেছে ওই কিওয়ার্ডগুলো নিয়ে প্রথম পেজের মধ্যে বা ফার্স্ট সার্ভের মধ্যে, তারা অ্যাকচুয়ালি কত ওয়ার্ডের কন্টেন্ট লিখছে, তাদের কন্টেন্টগুলোকে অ্যানালাইসিস করবেন, তারা তাদের কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডগুলোকে কী পরিমাণ ডেন্সিটিতে ইউজ করছে সেগুলোকে মেজার করবেন, দেখতে হবে। দেখে তখন আপনি ফাইনাল ডিসিশন নেবেন যে হ্যাঁ আমার কন্টেন্টের জন্য এখন আমি এত ওয়ার্ডের কন্টেন্ট লিখতে পারি। ব্যাপারটা হচ্ছে এরকম, আরো ক্লিয়ার করি একটু, যে আপনি দেখতে দেখলেন যে আপনার সাইটের আপনার যে কম্পিটিটর আছে একটা কিওয়ার্ডের জন্য, সে ধরেন যে 1% ইউজ করছে কিওয়ার্ড, এবং 1% ইউজ করে তার টোটাল যে কন্টেন্টটা আছে তার কন্টেন্টের মধ্যে তার মেইন কিওয়ার্ডটাকে সে দেখা গেলো 10 বার ব্যবহার করছে, 10 বার ইউজ করছে। 10 বার যদি ইউজ করে তার থেকে একটু বেটার আপনাকে থাকতে হবে। সে যদি 1000 ওয়ার্ডে কন্টেন্ট লিখে থাকে এবং সেখানে 10 বার ইউজ করে, আপনি সেখানে অবশ্যই 1000-এর বেশি ওয়ার্ড লিখতে হবে, এটা মাস্ট। যখন আপনি 1000-এর বেশি লিখবেন, সো আপনার জন্য একটা স্কোপ বাড়তেছে আপনি আপনার মেন কিওয়ার্ডটাকে আর একটু স্প্রেড করার, তো তখন আপনি সে এক সে আপনার কম্পিটিটর যদি 10 বার ইউজ করে আপনি সেখানে 11 বার ইউজ করবেন। হিসাব কিন্তু ডেন্সিটি আমার ঠিকই থেকে যাচ্ছে, কেন? কারণ হচ্ছে আমি সে এক আমার কম্পিটিটর ইউজ করছে 1000 ওয়ার্ড, আমি সেখানে হয়তো 1200 বা 1500 ওয়ার্ড লিখছি, তার ফলে আমার একবার বেড়ে গেছে, বাট ডেন্সিটি কিন্তু আমার ঠিকই থাকবে তখন, কারণ আমার ওয়ার্ডের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই ব্যাপারগুলো খেয়াল করে তারপর হচ্ছে কন্টেন্ট লিখতে হবে আমাদের। এখন এই যে কন্টেন্ট প্ল্যানিং ফ্রম সিলেক্টেড কিওয়ার্ড, তো আমরা কিছু কিওয়ার্ড নেই মনে করেন, কিছু কিওয়ার্ড দেখি, আমার একটা কন্টেন্ট লিখছিলাম তার জন্য আমি প্রায় 2-3 হাজার ওয়ার্ডের মধ্যে একটা মধ্যে একটা কন্টেন্ট লিখছি এই কিওয়ার্ডগুলোর উপর বেস করে। সো মনে করেন এটা আপনার মেন কিওয়ার্ড, যে বেস্ট ফেস ময়শ্চারাইজার, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম আপনার যে কিওয়ার্ডগুলোকে থাকবে সে প্রত্যেকটা কিওয়ার্ড ধরে আগে গুগলে সার্চ করে, আপনি যে কান্ট্রির জন্য চাচ্ছেন ওই কান্ট্রিকে ফোকাস করেই হচ্ছে আপনি এখানে সার্চ করবেন। এখন দুইভাবে কান্ট্রি ফোকাস করা যায়, একটা হচ্ছে আপনার যদি ব্রাউজার এই ফ্রি ভিপিএনটা থাকে, এই যে ব্রাউজার ভিপিএনটা আছে এটা থাকলে এখান থেকে আপনি হচ্ছে আপনার লোকেশন ধরতে পারেন, সমস্যা নেই। বা এর বাইরে যেটা করতে পারেন, যদি ভিপিএন ইউজ না করতে চান, সেটিং থেকে আমরা সার্চ সেটিংসে গিয়ে আমরা আমাদের রিজনটাকে চেঞ্জ করতে পারি, যে এখানে রিজন সেটিংস আছে একদম নিচে, এখান থেকে আপনার যে কান্ট্রি দরকার সেই কান্ট্রি আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমার ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা আছে এখান থেকে,
এখান থেকে সিলেক্ট করে দিয়ে সেভ করে দিবেন। দেন আপনি ওই কান্ট্রি পারপাসে যে রিপোর্টগুলো থাকার আর ওয়েবসাইটগুলো আসতেছে সেগুলোকে পাবেন। তো আমি যদি এখানে দেখি, এখানে একটা আছে যে এ একটা সাইট, এ একটা সাইট, এ একটা সাইট। এখন সবাই কি আমার কম্পিটিটর? এটা একটা কথা, সবাই কি আমার কম্পিটিটর? আচ্ছা, আপনার কম্পিটিটর কখনোই হবে না কারা কারা। আপনার যদি নিশ বা ব্লগ টাইপের সাইট হয়, নিশ সাইট বা ব্লগিং সাইট হয়, সেক্ষেত্রে ই কমার্স ওয়েবসাইট কখনো আপনার কম্পিটিটর না, নিউজ পোর্টাল সাইট কখনো আপনার কম্পিটিটর হবে না, এরা কম্পিটিটরের বাইরে। নিউজ পোর্টাল সাইট, সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো ফেসবুক, টুইটার, লিঙ্কডিন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট যদি র্যাঙ্কিং করে থাকে, এগুলো আপনার কম্পিটিটর না। নিউজ পোর্টাল সাইটগুলো আপনার কম্পিটিটর না, ই কমার্স সাইট আপনার কম্পিটিটর না, এদেরকে কম্পিটিটর হিসেবে ধরা যাবে না। আপনার সাইট যদি নিশ রিলেটেড সাইট হয়ে থাকে, ব্লগিং সাইট হয়ে থাকে। তো এখানে আমি যদি দেখি যে এখানে হচ্ছে 15টা ফেস ময়েশ্চারাইজার কোর্সের এবং রিভিউ সহ দিছে এই ওয়েবসাইটটা, তো দেখি আমি এই ওয়েবসাইটটার মধ্যে একটু যাই। এই ব্যক্তি এই ওয়েবসাইটে এই ফেস ময়েশ্চারাইজার নিয়ে কন্টেন্ট লিখছে, কেউ টেস্ট করতে পারে। তারপর কয়েকটা হচ্ছে অ্যামাজনের কিছু প্রোডাক্ট এখানে সে অ্যাফিলিয়েট মার্কেটিং করতেছে তার মাধ্যমে। বাট প্রত্যেকটা প্রোডাক্ট সে কিন্তু ই কমার্স না, বরঞ্চ সে কন্টেন্ট হিসাব করে দিয়ে, মানে নিশ সাইট ব্লগিং করে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ দিয়ে দিয়ে সে হচ্ছে এখানে দিয়েছে প্রোডাক্টগুলো দিচ্ছে। এখানে তার প্রোডাক্টগুলো এখানে আছে, ঠিক আছে। আমি দেখতে চাচ্ছি এই যে ফেস বেস্ট ফেস ময়েশ্চারাইজার কথাটা আছে, এইখানে কতবার ইউজ করছে। আমার কিওয়ার্ড হচ্ছে এটা। আমরা এখান থেকে যদি আমাদের ওয়েবসাইট থেকে যদি একবার অনেকভাবে চেক করা যায়, ঠিক আছে, তো একটা একটা করে দেখতেছি, একদম বেসিক থিঙ্কিংটা থেকে দেখে দেখি। এখানে যদি কন্ট্রোল অ্যাপ দিয়ে যদি আমরা আমাদের কিওয়ার্ডটাকে ফাইন্ড আউট করা ট্রাই করি, 11 বার দেখাচ্ছে। কোথায় কোথায় 11 বার আছে সেটা একটা দেখার বিষয়। আমার একদম ফুটারে যদি চলে আসে এটা না, আমার কন্টেন্টের মধ্যে যেখানে যেখানে থাকবে ওই ততগুলো হচ্ছে আমাকে কভার করতে হবে। তো আমি একটু উপরে যাই, টাইটেল সে একবার ইউজ করছে ময়েশ্চারাইজার, তারপরে কন্টেন্টের মাঝখানে একবার ইউজ করছে 2 বার, এখানে একটা আসছে কন্টেন্টের মধ্যে 3 বার, কন্টেন্টের মধ্যে 4 বার, 5 বার, 6 বার, 7 বার, 8 বার, 9, 10, 11 বার, উনি টোটাল এই কিওয়ার্ডটাকে তার ফুল কন্টেন্টের মধ্যে দেখেন 11 বার ইউজ করছে। তাহলে এখানে কত ওয়ার্ডের কন্টেন্ট আছে, কত ওয়ার্ডের কন্টেন্ট আছে, কন্টেন্ট চেক দিলে বোঝা যাবে কত ওয়ার্ডের কন্টেন্ট যেখানে আছে। এইটা একটা জায়গা যেখান থেকে আমরা কন্টেন্ট এই কি মেন কিওয়ার্ডগুলোকে এখান থেকে বসে দেখতে পারি অ্যাজ ইউজ ক্যাজুয়ালি। এর বাইরে একটা এক্সটেনশন আছে, নাম হচ্ছে এসইও কোয়াক। আই থিঙ্ক সো সাইফুল্লাহ ভাই আপনাদেরকে এই এক্সটেনশনের নাম বলে দিয়েছে এর আগে। এসইও কোয়াকটা ইনস্টল করা থাকলে আপনারা এখান থেকে রাইট ক্লিক করে এসইও কোয়াক, এবং এসইও কোয়াক থেকে যদি আমরা পেজ ইনফোতে আসি, এখান থেকে আমরা এই যে ব্যক্তি যে কন্টেন্টটা লিখছে তার মেটা কিওয়ার্ড কী কী সেটা দেখতে পাচ্ছি, তারপর তার টাইটেলটা দেখতে পাচ্ছি, এবং এই ব্যক্তি এই কন্টেন্টের জন্য ডেসক্রিপশন বা মেটা ডেসক্রিপশন একটু পরে আমরা দেখবো অন পেজ এসইওতে কী লিখছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপর দেখেন যে কিওয়ার্ড ডেন্সিটি, তার কিওয়ার্ডগুলোর ডেন্সিটি এখানে আছে, টোটাল নাম্বার অফ ওয়ার্ড, 23 ওয়ার্ডের কন্টেন্ট লিখছে এই ব্যক্তি, ঠিক আছে। তার মধ্যে সিঙ্গেল কিওয়ার্ডগুলো ময়েশ্চারাইজার, ময়েশ্চারাইজার কি ইউজ করছে, শুধুমাত্র ময়েশ্চারাইজার কথাটা তার টোটাল কন্টেন্টের মধ্যে আছে 29 বার, তার 2300 ওয়ার্ডের কন্টেন্ট সে 29 বার ইউজ করছে, তার ডেন্সিটি হচ্ছে 1.24%। আমরা এখান থেকে ডেন্সিটিগুলো দেখতে পাচ্ছি, এবং ময়েশ্চারাইজার কথাটা কোথায় কোথায় আছে ফাউন্ডিনে দেখেন, এখানে যদি রাখেন দেখেন এটা মেটা ডেসক্রিপশনের মধ্যেও পাওয়া গেছে, এবং এটা মেটা কিওয়ার্ডের মধ্যেও এই কিওয়ার্ডটাকে তারা অ্যাপ্লাই করছে। এরপরে এখানে আর কিছু নয়, আমি তো 2 ওয়ার্ডের মধ্যে আসি, এই যে ফেস ময়েশ্চারাইজার, ফেস ময়েশ্চারাইজার কথাটা 18 বার ইউজ করছে। ময়েশ্চারাইজার, ফেস ময়েশ্চারাইজার সিঙ্গেল কিন্তু না, কথা দুইটা একই, বাট এর সাথে এখন ফেস অ্যাড হয়েছে, এটা দেখছো, এটা আবার আলাদা একটা কিওয়ার্ড হিসেবে ফোকাস হচ্ছে। কেউ টাইপ করতে পারে ময়েশ্চারাইজার, গুগল আবার এসে কেউ টাইপ করতে পারে ফেস ময়েশ্চারাইজার, সো ডিফারেন্ট কিওয়ার্ড। এটা তাদের ডিসক্রিপশনের মধ্যে আছে, মেটা ডিসক্রিপশনের মধ্যে, এবং এটার ডেন্সিটি হচ্ছে 1.54%। এরপর 3 ওয়ার্ডের মধ্যে দেখি কী কী আছে, এই দেখেন বেস্ট ফেস ময়েশ্চারাইজার সে 11 বার দেখাচ্ছে। আমরা এখানে 10 বার দেখতে পাচ্ছি, এখানে ওইখানে 11 বার, 11 বার এখানে, 10 বার দেখাচ্ছে। এই জন্যে এই 10 বার হচ্ছে তার টোটাল কন্টেন্টের মধ্যে, এই যে কন্টেন্ট, কন্টেন্টের মধ্যে। আর আমরা 11 বার পাইছিলাম এই জন্যে আমাদের টাইটেলটার মধ্যে যে কিওয়ার্ডটা আছে এটাকে ওইখান থেকে দেখাচ্ছিল, দ্যাটস ওয়াই। বাট এসইও কয়েকটা শুধু দেখাচ্ছে তার কন্টেন্টের মধ্যে কোথায় আছে, 10 বার পাচ্ছি, যার ডেন্সিটি হচ্ছে 1.28%। এবং আমি এটাই সাজেস্ট করি যে 1.2%-এর মতো রাখলেই এনাফ। ওই 3, গুগল যদিও রিকমেন্ড করে 3% পর্যন্ত যেতে পারবেন, দরকার নেই এত বেশি যাওয়ার দরকার নেই।
তাহলে আবার স্টাফিং এর মতো হয়ে যাবে, কিছুটা দেখতে খারাপ লাগে। একই 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 ওয়ার্ড যদি একজন ইউজার বারবার বারবার আপনার সামনে চোখে পড়ে, ইউজার হিসেবে চিন্তা করেন, বেস্ট পার্সোনালাইজার, বেস্ট ফেস ময়েশ্চারাইজার, বেস্ট ফেস ময়েশ্চারাইজার বারবার দেখতেছেন, দুই লাইন তিন লাইন পরে পরে, আপনি কিন্তু নিজের ইমেজেস খারাপ হয়ে যাবে যে কী লিখছে। ফরওয়ার্ডের মধ্যে যদি আসি, এখানেও দেখেন বেস্ট ফেস ময়েশ্চারাইজার কথাটা একবার এখানে আছে, বাট ফর কথাটা অ্যাড হয়েছে। সো এই যে 8 বার চলে আসছে এবং এটার পার্সেন্টেজ আসছে এরকম। এই হচ্ছে এসইও কোয়াক, একটা জায়গা যেখান থেকে আমরা কিওয়ার্ডগুলো কতবার ইউজ করছে সেগুলোর ডেন্সিটি দেখতে পাচ্ছি। এছাড়া আরও একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইট থেকে আমরা দেখতে পারি যে কিভাবে কত হারে হচ্ছে এই কন্টেন্টের মধ্যে ইয়ে করা হয়েছে। স্মল এসইও টুল সফটওয়্যারটি ইউজ করার কোনো মানে নেই, ঠিক আছে? এটা এখন বর্তমানে বলতে যদি বলি, এটা কোনো একটা ভ্যালুলেস একটা সফটওয়্যার, কোনো কাজ করে না। এই যে হচ্ছে আমাদের কন্টেন্টের ইউআরএলটা, কম্পিউটারের কন্টেন্টের ইউআরএল কপি করলাম, অ্যান্ড কপি করে নিয়ে আমরা এখানে দিয়ে দেই, অ্যান্ড রোবটটাকে হচ্ছে এগ্রি করে দিচ্ছি। এইখানে আমরা আবার দেখতে পাচ্ছি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি বলতে কতবার সে ইউজ করছে ময়েশ্চারাইজার। দেখেন 29 বার ইউজ করছে টোটাল। আমরা এসইও কোকে কতবার দেখছিলাম ময়েশ্চারাইজার, 29 বার ইউজ করছে, ঠিক আছে? এখানে দেখাচ্ছিল ডেন্সিটি 1.24%, এখানে দেখাচ্ছে 2.27%। এটা একটু ক্ষেত্র বিশেষে মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়। সো এসইও কোয়াকটা ওই থার্ড পার্টি ওয়েবসাইট থেকে এক্সটেনশনটা বেস্ট রেজাল্ট দেখানোর ক্ষেত্রে। তারপর এখান থেকে কিওয়ার্ডগুলোকে দেখে নিতে পারেন। তারপর হচ্ছে টু ফ্রেজের মধ্যে আছে ময়েশ্চারাইজার, ময়েশ্চারাইজার এখানে ইউজ করা হয়, এখানে দেখাচ্ছে না, এখানে দেখাচ্ছে না, এখানে এই যে বেস্ট ফেস ময়েশ্চারাইজার 10 বার ইউজ করছে, এখানে আবার ডেন্সিটি কম দেখাচ্ছে। তো ডিপেন্ড করে ডেন্সিটিটা। এসইও কোয়াকটা আমার কাছে রিপোর্টটা অ্যাকুরেসি মনে হয়, কোনো পেড সফটওয়্যার আছে কি না ডেন্সিটি দেখার নাই, আপনাকে এভাবেই দেখতে হবে বা কন্টেন্ট পরে পরে দেখে নিতে হবে যে এখানে কতবার ইউজ করছে, সেটা আপনাকে মেজারমেন্ট করতে হবে যে এত ওয়ার্ডের কন্টেন্ট লিখছে, এতবার ইউজ করছে, তাহলে এখন কত ডেন্সিটি হচ্ছে, এটাকে আপনাকে বেড করতে হবে ক্যালকুলেটিং করে। বা আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে আমরা যদি একদম এই যে ভিউ পেজ সোর্সে আসি, এই ভিউ পেজ সোর্সে এসে আমরা যদি আমাদের ওই কন্টেন্টটা নিয়ে দেই, এখন টোটাল দেখতে পাচ্ছি টাইটেলের মধ্যে রাখছে সে কোথায় কোথায় ইউজ করছে টোটাল। এখন টোটাল 22 বার পাচ্ছি আমরা। 22 বার কেন পাচ্ছি জানেন? 22 বার পাচ্ছি হচ্ছে আচ্ছা, সে তার টাইটেল, তার মেটা ডেসক্রিপশন, তার হচ্ছে মেটা মেটা কিওয়ার্ড, তার কন্টেন্ট, সে যদি স্কিমা মার্কআপ ইউজ করে, স্কিমা মার্কআপের মধ্যে সে হয়তো বা তার একটা কিওয়ার্ডগুলোকে ইউজ করছে, অল ওভার তার কোথায় কোথায় ইউজ করছে ভিউ পেজ সোর্স থেকে একবার পুরোটা দেখে নিতে পারতেছি আমরা। এখান থেকে এখানে ইউজ করা হয়েছে কোথায়, কন্টেন্টের হেড ইউজ করা হয়েছে। তারপরে হচ্ছে এখানে আমরা তার একটু ব্যাক করি, নিচে আসি, এখানে ইউজ করা হয়েছে হচ্ছে রিভিউর মধ্যে, রিভিউ লেভেলে ইউজ করছে তার কিওয়ার্ডটাকে। আমরা এখান থেকে ফুল ডিটেলসটা একটা কন্টেন্টে নিতে পারি যে তার কন্টেন্টে এই কিওয়ার্ডগুলো কোথায় কোথায় ইউজ করছে, এবং যেটা কিনা আমরা আমাদের কন্টেন্টের মধ্যে লেখার সময় পরবর্তী টাইপে, যে সে যেহেতু আমাদের কম্পিটিটর, সে র্যাঙ্ক করতেছে, সে যেখানে যেখানে ইউজ করছে, যেভাবে যেভাবে ইউজ করছে, আমরা ওর থেকে আর একটু বেশি বেটার কন্টেন্ট লিখব, কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট লিখবো, আরও বেটার ইনফরমেশন দিয়ে, এবং এই জায়গা জায়গার মধ্যে বসাবো ডেফিনেটলি। এর থেকে আরও যদি বাইরের আরও কিছু ল্যাগেন্স থাকে, ওর ইরোর থাকে, যেখানে যেখানে বসানো দরকার ছিল বা বসানো যায় ও বসায় নাই, বা আমার এই কম্পিটিটর বসায় নাই, বাট আমি বসাবো, এভাবে হিসাব করে নিয়ে দেখে বুঝে তারপরে হাত দিতে হবে হচ্ছে আপনি কন্টেন্ট রাইটিংয়ে। এখন এই যে কন্টেন্ট রাইটিং আপনারা করবেন, সো কন্টেন্ট রাইটিং করার দুইটা পদ্ধতি আছে। দুইটা পদ্ধতি বলতে, আপনার সহজ কথা হচ্ছে আপনার যদি ভাই অ্যাফোর্ড করার মতো ক্ষমতা থাকে, টাকা পয়সা অনেক বেশি থাকে, ফাইবারে অনেক কন্টেন্ট রাইটার পাওয়া যায় প্রফেশনাল, তাদেরকে আপনি হায়ার করে নেন, হায়ার করে আপনি লেখান, এটা হচ্ছে একটা জায়গা। আমি সবগুলোই বলি আস্তে আস্তে। তো এটা একটা জায়গা, আপনি এখান থেকে কন্টেন্ট রাইটারকে একটা লিখতে পারেন। যখন যদি কখনও কোনো কন্টেন্ট রাইটারকে কন্টেন্ট লিখতে দেন, ডেফিনেটলি তাকে এই রিলেভেন্ট কিওয়ার্ডগুলা দিয়ে দিবেন, এবং আপনি নিজে বসে মেনটেন করে দিবেন তাকে, যে এই কিওয়ার্ডটা মেইন কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা টোটাল এত ওয়ার্ডের কন্টেন্ট লিখতে হবে, তার মধ্যে কন্টেন্টটাকে টোটাল ধরেন যে 1.2% ডেন্সিটি দিতে হবে। এভাবে ডেন্সিটি মেজারমেন্ট করে দিয়ে দিবেন, যেন রাইটার লেখার সময় সে বুঝে যে হ্যাঁ আমাকে এতবার লিখতে হচ্ছে।
কিওয়ার্ডগুলো দিবেন, কিওয়ার্ডগুলো দিয়ে আপনি হচ্ছে এখানে ডেন্সিটিটা মেনটেন করে দিবেন যে আমার কন্টেন্টের জন্য এত পার্সেন্ট ডেন্সিটি দিতে হবে। এভাবে মেইন কিওয়ার্ডের জন্য, সাবসিডি কিওয়ার্ডের জন্য এভাবে মেনশন করে দিয়ে তারপর রাইটারকে দিবেন সেজন্য এই কন্টেন্টগুলো এত পার্সেন্ট হারেই আপনার কন্টেন্টের মধ্যে বসে কিওয়ার্ডগুলোকে, এবং ওইভাবে যেন কন্টেন্ট লিখে দেয়। এটা হচ্ছে একটা ওয়ে। আরেকটা হচ্ছে যে টাকা পয়সা কিছু নাই ভাই, আমি নিজে নিজে লিখবো, এইটার জন্য কি করা যায় সেটা বলেন। আচ্ছা, কোয়ালিটি কন্টেন্ট আগে কি সেটা আগে বলে নেই, তারপরে কেমনে লিখবো, তারপরে যে এখানে আসতেছে আর কি। কোয়ালিটি কন্টেন্ট হচ্ছে যে আপনার কম্পিটিটরকে অ্যানালাইসিস করার পরে সে কোন 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 কিওয়ার্ড কত জায়গায় ইউজ করছে এটা দেখবেন ফার্স্ট অফ অল। সেকেন্ড যেটা দেখবেন সেটা হচ্ছে যে তার এই কন্টেন্টের সিকুয়েন্সটা কেমন বা কনসিস্টেন্সিটা কেমন, ধারাবাহিকতা কেমন, সে কন্টেন্টগুলো যেন একটা ধারাবাহিকতা মেনটেন করে। যেমন যেমন হচ্ছে আপনি ধরেন লিখতেছেন কম্পিউটার সম্পর্কে, সাপোজ আপনি একটা আর্টিকেল লিখতেছেন কম্পিউটার সম্পর্কে, তো আপনি যদি এখন কন্টেন্টের শুরুতে লিখলেন যে হট ইজ কম্পিউটার, কম্পিউটার কি কি সেটা আপনি দিলেন, তারপরে যদি এখন লিখে ফেলেন যে কম্পিউটার কিভাবে কাজ করে এইটা না লিখে আপনি লিখে ফেলেছেন যে হট ইজ র্যাম, তারপরে লিখলেন যে হাউ কম্পিউটার ওয়ার্ক, এটা তো আপনার কন্টেন্টের ধারাবাহিকতা মিলে নাই। র্যামের জায়গায় তখন যাবেন যখন আপনি হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বলবেন, বা সফটওয়্যার নিয়ে তখন কথা বলবো যখন আপনি সফটওয়্যার সেকশনে যাবেন। আপনি কম্পিউটার নিয়ে শুরু করেছেন, কম্পিউটার কি দিয়েছেন, তারপর কম্পিউটার কিভাবে কাজ করে সেটা দেন, তারপরে কম্পিউটার কত প্রকার হয় সেটা দিলেন, বা কম্পিউটারের একদম প্রজন্ম যদি দেন যে ফিফথ জেনারেশন কম্পিউটার, ফোর্থ জেনারেশন, ফাইভ জেনারেশন, প্রত্যেকটা জেনারেশন ডেফিনেশন দিতে চান দিতে পারেন। দেওয়ার পরে গিয়ে তো আপনি বলবেন যে হ্যাঁ ঠিক আছে, এখন আমরা হার্ডওয়্যার সেকশন নিয়ে কথা বলি, হার্ডওয়্যার মধ্যে এগুলোগুলো আছে, তার মধ্যে র্যাম একটা, হার্ড ডিস্ক একটা, এসএসডি একটা, এনভিএমই এসএসডি একটা, এইটা ডেফিনেশন এইটা, তারপর হচ্ছে কম্পিউটার মনিটর স্ক্রিন এগুলো আসবে, তারপরে সফটওয়্যার আসবে। তো এই যে ধারাবাহিকতা কন্টেন্টের মধ্যে, ধারাবাহিকতাটা মেনটেন রাখবেন, আদারওয়াইজ কন্টেন্টে গুগল ভ্যালু দিবে না। কন্টেন্ট কখনোই, একটা কোয়ালিটি কন্টেন্ট মেনটেন করতে গেলে কখনো থিন কন্টেন্ট ইউজ করা যাবে না। থিন কন্টেন্ট বলতে আপনি জাস্ট পাসওয়ার্ডে একটা কন্টেন্ট লিখে দিচ্ছেন, পাসওয়ার্ডের কন্টেন্টের ভ্যালু এখন আর নাই। যদিও গুগল বলে এখন আপডেটের পরে যে ইউজার যতটুকু চায় ততটুকু ইনফরমেশন দেন, অ্যাকুরেটটা দেন, ঠিক আছে, কিন্তু তারপরেও ওই এতটুকুই, যতটুকু চাচ্ছে ইউজার ততটুকু যদি আপনি তাকে বুঝায় একদম প্রপার, একদম বিগিনিং লেভেল থেকে অ্যাডভান্স পর্যন্ত তাকে বুঝান ওই ততটুকু ব্যাপারটাই, তারপর কিন্তু আপনার কন্টেন্টের লেন্থ অনেক বেশি বড় হয়ে যাবে। সো থিন কন্টেন্ট দেওয়া এখন আর মোটামুটি চলবে না। একটা কোয়ালিটি কন্টেন্ট এনশিওর করার ক্ষেত্রে যেগুলো মাথায় রাখবেন সেগুলো হচ্ছে, কন্টেন্ট এনশিওরের মধ্যে যেগুলো মাথায় রাখবেন সেটা হচ্ছে কন্টেন্টের যে সেন্টেন্স থাকবে, এক প্রত্যেকটা সেন্টেন্স 20 ওয়ার্ডের মধ্যে থাকবে, 20 ওয়ার্ডের বেশি যেন না হয়। কন্টেন্টের যে প্যারাগ্রাফগুলো লিখবেন, একটা প্যারাগ্রাফে 4 লাইন থেকে 5 লাইনের বেশি হবে না, এর বাইরে যাওয়া যাবে না। 4 থেকে 5 লাইনের মধ্যে একটা করে প্যারাগ্রাফ লিখবেন আপনি এখন যত বড় কন্টেন্টই লিখবেন। এরপরে আপনার যে কিওয়ার্ডগুলো আছে প্রত্যেকটা কিওয়ার্ডকে যখন এই কিওয়ার্ডগুলো দিয়ে শুরু করবেন, একটা কন্টেন্ট যখন শুরু করবেন, আপনার যে কিওয়ার্ডটা আছে একদম মেইন কিওয়ার্ড যেটা, আপনি যে প্রথম যে ফার্স্ট যে প্যারাগ্রাফটা শুরু করবেন লেখাটা হয়ে গেল, ফার্স্ট যে প্যারাগ্রাফটা আছে সেই ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে আপনি আপনার মেইন কিওয়ার্ডটা দিয়ে শুরু করার ট্রাই করবেন, শুরুই হবে মেইন কিওয়ার্ডটা দিয়ে। দিস দ্য বেস্ট প্র্যাকটিস, এবং গুগল এটা চায়, এবং আমরা যে প্লাগিনগুলো ইউজ করবো কিছুক্ষণ পরে অন পেজ এসিওতে, ইউএসটিসিও প্লাগিন, ওইখানেও দেখবেন বলে দিবে, সাজেশন দিবে যে আপনার কিওয়ার্ডটা ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে নাই, ট্রাই করবেন ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যে রাখতে এবং শুরুই করার প্যারাগ্রাফের মধ্যে মেইন কিওয়ার্ডটা দিয়ে আমার কন্টেন্ট।
তারপরে হচ্ছে কন্টেন্টের মধ্যে ধারাবাহিকতা তো ঠিক রাখবেনই, এটা তো আসবেই। এরপর হচ্ছে ভয়েসের দিকে যদি একটু আসি, আমরা ভয়েস চেকিং এর দিকে, ভয়েসের দিকে আপনার অল টাইম অ্যাক্টিভ ভয়েস ইউজ করবেন, বা যদি বলি আর একটু ইজি হয়ে তাহলে একদম সিম্পল সেন্টেন্স ইউজ করবেন। ক্যাজুয়ালি আমি আপনার সাথে যেভাবে কথা বলছি, আপনি আমার সাথে যেভাবে কথা বলেন, ওইভাবেই একটা আর্টিকেলও লিখবেন, লাইক দ্যাট আপনি একজন ইউজারের সাথে বা আপনার ট্রাফিকের সাথে কথা বলতেছেন। কমপ্লেক্স কোনো সেন্টেন্স, কমপ্লেক্স কোনো ওয়ার্ড ইউজ করা যাবে না। আপনি ট্রাই করেন এই এই ওয়ার্ডটা মাথায় আসছে, এটার ইজি কোনো সিনোনিম আছে কিনা, সিম্পল কোনো সিনোনিম আছে কিনা, ওইটাই ইউজ করেন। সো অ্যাক্টিভ ভয়েসে রাখবেন, সিম্পল লিখবেন, এটা হচ্ছে একটা বেটার এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং এর ব্যাপারে যদি কথা বলি, এই বিষয়গুলো মেনটেন করতে হবে আপনাকে। একটা কন্টেন্টকে আরেকটু বেটার, আরেকটু এনশিওর করার জন্য, একটু বেটার করার জন্য আরেকটা বিষয়ের উপর ফোকাস রাখবেন এবং ট্রাই করবেন মাস্ট বি কন্টেন্টের মধ্যে এই ব্যাপারটাকে অ্যাড করা। দেখেন এখানে দেখাচ্ছে, আমি যখন সার্চ করলাম যে বেস্ট ফেস ময়শ্চারাইজার, এখানে কিছু সাজেশন দিচ্ছে গুগল আমাদের, যে পিপল অলসো আস্ক, এখানে কিছু কোয়েশ্চেন্স আছে, আপনি ট্রাই করবেন। এখানে যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কিন্তু প্রত্যেকটা কোনো না কোনো ওয়েবসাইট দিচ্ছে, দেখেন হেলথলাইন অনেক বড় একটা ওয়েবসাইট, এই ব্যক্তি এই কোয়েশ্চেন্স অ্যান্সার দিয়ে রাখছে, এখানে আরেকজন ব্যক্তি একটা ওয়েবসাইট করে দিচ্ছে। আপনি যতগুলো দেখবেন তত এখানে কোয়েশ্চেন্সের লিস্ট বাড়বে, সমস্যা নেই। মিনিমাম ট্রাই করবেন 5টা 10টা কোয়েশ্চেন এখান থেকে আপনার টপিক রিলেটেড নেওয়া, এবং এই কোয়েশ্চেন্সগুলো নিয়েও 200-100 ওয়ার্ডের একটা কিছু অ্যান্সার লিখে এটাকে আপনার সাইটের কন্টেন্টের মধ্যে কোয়েশ্চেন্স বা এফএকিউ সেগমেন্টের মধ্যে অ্যাড করে দেওয়া, একটা বড় একটা চান্স থাকে আপনার সাইট এই কোয়েশ্চেন্স থ্রুতেই র্যাঙ্কিং চলে আসে। যেমন ফার্স্ট পেজে এই সাইটের দিকে কোয়েশ্চেনও পড়তে আসে, সাইট কিন্তু এখানে একটা আছে, এই সাইট হয়তো এখানে কোথাও নাই, অর্গানিকলি এখানে হয়তো কোথাও দেখতে পাবো না, ধরেন নাই, দেখছি না আমি, এই যে আছে এখানে দিচ্ছে, এই যে এখানে র্যাঙ্কিং করতেছে, বাট এটা অনেক ডাউনে, কিন্তু এই অ্যান্সার থ্রুতেই সে একদম উপরে চলে আসছে, এটা একটা প্লাস পয়েন্ট। এটা অনেক ওয়েবসাইটই মানে বলতে পারেন যে অনেক কম্পিটিটর পাবেন, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কম্পিটিটর পাবেন যে এই কাজটা করে না। সো এই কাজটা করবেন কন্টেন্টের মধ্যে, এই যে এখানে যে কোয়েশ্চেন পোর্শনটা আছে এখান থেকে কোয়েশ্চেন আপনার টপিক রিলেটেড নিয়ে দিয়ে দিবেন। সো এই একটা কাজ করতেই হবে, মাস্ট বি। তো এই গেল হচ্ছে কন্টেন্ট, একটা কোয়ালিটি সম্পন্ন কন্টেন্ট। হ্যাঁ, কোশ্চেনটা হুবহু বসাবেন, হুবহু কোশ্চেন্স, কারণ গুগল চাচ্ছে যে এই কোশ্চেন্সের অ্যান্সার দেখ, কারণ গুগলের কাছে এইটা নিয়ে লোকজন সার্চ করে এবং গুগল দেখেন এখানে ফিডব্যাক চাচ্ছে এই কোশ্চেন্সের, হুবহু কোশ্চেন্সটা দিবেন, কারণ এটি আপনার একটা কিওয়ার্ড, বিকজ অফ এটা নিয়ে লোকজন সার্চ করে, অ্যান্সারটাকে আপনি আপনার মতো করে দিবেন, বাট কোশ্চেনটা হুবহু দিবেন। আচ্ছা, এখানে কি কোনো লিমিট আছে নাকি, মানে এফকিউ কতটা দেওয়া যাবে? না না না, আপনি যত ম্যাক্সিমাম দিতে পারেন ম্যাক্সিমাম দিবেন, বাট মিনিমাম 5-10টা ট্রাই করবেন যেন মাস্ট বি অ্যাড করার যায়, এতে পসিবিলিটি থাকে একটু বেটার র্যাঙ্কিং এর, এবং গুগল একটু চিন্তা করে যে হ্যাঁ এই কোশ্চেনগুলো যেগুলো আমি ফিডব্যাক চাচ্ছিলাম এই ওয়েবসাইটে এটা অ্যান্সার দিছে, সো একে র্যাঙ্কিং এর জন্য দেখা যেতে পারে। ডেফিনেটলি রিলেভেন্ট যেই অ্যান্সারগুলো হওয়া উচিত, কথাবার্তা আসা উচিত, রিলেভেন্সি ঠিক রাখবেন, মানে এইদিক সেদিককার কথা ঘুরায় ফিরে বলা দরকার নেই, ডাইরেক্ট কান ধরে টান দিবেন মাথা আসবে, হাত ধরে টান দিলে বডি দিতে পারে, মাথা দিতেও নাও দিতে পারবে, কান ধরে টান দিলে ঠিকই মাথা আসে। এরপর আসেন আমরা কীভাবে কন্টেন্ট লিখব। কন্টেন্ট লেখার আমি প্রায় দুইটা দেখায় দিব, একটা সবাই মোটামুটি আপনার হয়তো আগে থেকে যদি কাজ করে থাকেন জানবেন, বাট আরেকটা যেটা দেখাবো সেটা অনেকেরই অজানা থাকবে, তো যেটা বেসিক সবাই জানে সেটা আমরা যাই। ধরেন আমার কিওয়ার্ড হচ্ছে বেস্ট ফেস ময়শ্চারাইজার, যেটা ছিল আমার কিওয়ার্ডটা ফেস ময়শ্চারাইজার। ওকে, একটু যাই গুগল ট্রান্সলেট। গুগল ট্রান্সলেটে এসে এই যে কিওয়ার্ডটা ইংলিশে আছে এটাকে ট্রান্সলেট করব স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে, আমরা এটাকে স্প্যানিশে কনভার্ট করে নিচ্ছি। স্প্যানিশে আসার পর একটা সমস্যা করে, সেটা হচ্ছে আপনি হয়তো সার্চ করছেন বেস্ট ফেস ময়শ্চারাইজার, স্প্যানিশে অনেক কিওয়ার্ড এসে দেখবেন যে সামনে আর্টিকেল বসায় দিচ্ছে দ্য বেস্ট ফেস ময়শ্চারাইজার, হতে পারে কিওয়ার্ডটা কিন্তু তখন একটু মোর চেঞ্জ হয়ে যাচ্ছে, তো এটাকে একটু ইন্টারনেট এখান থেকে হচ্ছে ইন্টারচেঞ্জ করে নিবেন, এটাকে আবার এই এই স্প্যানিশে যেটা আসছে এটাকে আবার ওই পাশে পাঠিয়ে দিয়ে দেখবেন ইংলিশে কী হয়, চেঞ্জ আসে কি না। তো আমরা ইন্টারচেঞ্জ করতেছি, এখানে আসছে দেখেন যে স্প্যানিশ, এই যে স্প্যানিশে যেটা ছিল মেজর,
কি কিছু ফেসিয়াল সামথিং, আমার ইংলিশে কনভার্ট বেস্ট ফেস ময়শ্চারাইজারই আছে, দ্যাট আমার কিওয়ার্ডের মিনিংটা চেঞ্জ হয় নাই, মিনিংটা চেঞ্জ হয় নাই। সো এটা আমার ঠিক আছে, তাহলে এটাকে আমরা ট্রান্সলেটেডটা আসছে এটাকে কপি করলাম, কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন আরেকটা এক্সটেনশন আছে যেটা আপনারা মাস্ট বি ইনস্টল করবেন এখন এই কাজটা করতে গেলে, এক্সটেনশনটা হচ্ছে এই যেটা গুগল ট্রান্সলেটের যে এক্সটেনশন, এক্সটেনশনই আছে। ট্রান্সলেট তো আমরা ওয়েবসাইটে গেছিলাম এখানে ট্রান্সলেট করার জন্য, বাট এক্সটেনশনই আছে একটা গুগল ট্রান্সলেট, এটা মাস্ট বি আপনার সাইট আপনার ব্রাউজারে হচ্ছে অ্যাড করে রাখবেন, এটা আপনাকে অনেক বেশি হেল্প করবে। এখানে দেখেন স্প্যানিশ লোকাল ল্যাঙ্গুয়েজে আমরা ওয়েবসাইটগুলোকে পাচ্ছি। এখন এই এটা যেহেতু অনেক প্রচলিত একটা পুরানো একটা ট্রিক্স বা পদ্ধতি, তো এখন মানুষ তো আমরা আলসা, তো কন্টেন্ট লিখতে গেলে করি কি, এই ফার্স্ট পেজে সার্চ করছি, ফার্স্ট পেজে যা আসছে ওয়েবসাইট এখান থেকে আমরা কন্টেন্ট নিয়ে যাই, নিয়ে আমাদের সাইটে দিয়ে দিই। এখন এখান থেকে যদি কন্টেন্ট আপনার আগে যদি 10 জন এসে নিয়ে যায় এই টপিকের মধ্যে, আপনি যদি এটাকে পরবর্তীতে আপনার সাইটে ইউজ করেন, ডেফিনেটলি কপিরাইট ধরবে। সো আমার তো কপিরাইট হইলে হবে না, আমার ইউনিক কন্টেন্ট হইতে হবে। সো ফার্স্ট পেজটাকে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে সেকেন্ড পেজে আসবেন। সেকেন্ড পেজে আসলাম, এখন আমি এখানে বুঝতেছি না অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমি এতটুকু বলতে পারতেছি যে মেজর সামথিং এখানে ফেসিয়াল আছে, সো এটা মনে হচ্ছে বেস্ট ফেস ময়শ্চারাইজার। একটু ট্রাই করেন পুরো এই হুবহু কিওয়ার্ডটা কোথাও কোনো জায়গায় ম্যাচ করে কিনা, যদি একদমই না বুঝেন, একদমই ম্যাচ না করে, এখন এই যে আমরা যে এক্সটেনশন ছিল গুগল ট্রান্সলেট, এখানে ক্লিক করে স্প্যানিশ থেকে ইংলিশে ট্রান্সলেট করে দেন। এখন আসছে ইংলিশে, টপ 15 ময়শ্চারাইজার ফর দ্য ফেস, বেস্ট ফেসিয়াল ময়শ্চারাইজার, আচ্ছা বেস্ট ফেস ময়শ্চারাইজার, ফেসিয়াল ময়শ্চারাইজার, প্রায় কাছাকাছি এই ওয়েবসাইটটাকে ধরতে পারি আমরা, কিওয়ার্ডটাকে পরে মডিফাই করব। এরপরে বেস্ট এটা হচ্ছে না, টপ 10 ময়শ্চারাইজার ফর অয়েলি স্কিন, এটা আমাদের টার্গেট না, বেস্ট ময়শ্চারাইজার ফর ড্রাই স্কিন, এটা আমাদের কিওয়ার্ড না, আমাদের কিওয়ার্ড হচ্ছে বেস্ট ফেস ময়শ্চারাইজার অনলি। এই সাইটটা আসলাম, এই সাইটটাও দেখেন টোটাল স্প্যানিশ লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলা হয়েছে, যেহেতু লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলা হয়েছে এই সাইটে যে কন্টেন্টটা এটা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে ইন্ডেক্স করা আছে, আমরা যেটা ট্রান্সলেট করে ইংলিশ করব ওইটা কিন্তু গুগল আমাকে হেল্প করতেছে রিডিংয়ের জন্য ইংলিশে, বাট ওই ইংলিশে এই কন্টেন্টটা কিন্তু ইন্ডেক্স করা নাই গুগলের কাছে, ঠিক আছে, জাস্ট আমাকে গুগল আমার ইজিলি আমি যেন পড়তে পারি বুঝতে পারি, দ্যাটস আমাকে ইংলিশে ট্রান্সলেট করে দিচ্ছে। সো আমরা এখান থেকে এটাকে ওয়েবসাইটের মধ্যে এসে ট্রান্সলেট করে দিচ্ছি ইংলিশে, দেখি কি বলছে, বেস্ট দ্য বেস্ট ফেসিয়াল ময়শ্চারাইজার ফর মেন দ্যাট ওয়ার্ক, আচ্ছা ফেস ময়শ্চারাইজার। এখন এখানে দেখেন কন্টেন্টগুলো, দেখেন কন্টেন্টগুলো একবার পড়েন, পরে এখান থেকে সবগুলাই যে আপনার কাজে লাগবে প্রত্যেকটা পুরো কন্টেন্টে যদি আপনি ম্যাচ হয় আলহামদুলিল্লাহ, আর যদি না হয় এখান থেকে তো সব ম্যাচ নাও হতে পারে, কিছু কিছু টপিক ম্যাচ হতে পারে, লাইক দ্যাট আমি যদি এখান থেকে পুরোটা নিয়ে নিই এটা হয়তো আপনার ম্যাচিংয়ের মধ্যে পড়তে পারে, ফেস ময়শ্চারাইজার নিয়ে সেখানে কথা বলছে, সো এটা আমার জন্য পারফেক্ট হতে পারে, আমি এত এই ওয়েবসাইট থেকে এই দুইটা প্যারাগ্রাফ নিলাম। সিমিলারলি এরকম আরও যে 5-10 ওয়েবসাইট আমরা পাবো ঘেটে ঘেটে, 3-4 ওয়েবসাইট মিলে একই টপিক রিলেটেড একটা দুইটা তিনটা প্যারাগ্রাফ করে করে নিয়ে আমরা আমাদের প্যারাগ্রাফগুলোকে নোট প্যাড আগে কালেক্ট করবো, ডেফিনেটলি নোট প্যাডেই কালেক্ট করবেন, কারণ এখানে যে ইন্টারনাল লিঙ্কিং টিঙ্কিং করা আছে নোট প্যাডে দিয়ে দিলে এই লিঙ্কগুলো হচ্ছে ডিসলিঙ্ক হয়ে যায়, বাট ওয়ার্ড ফাইলের মধ্যে নিয়ে যদি কপি করে মেরে দেন এই লিঙ্কগুলো কিন্তু লিঙ্ক হিসেবে থেকে যাবে। সো নোট প্যাডে দিয়ে দিবেন, নোট প্যাডে নিয়ে তারপরে করে ফেলবেন। মনে করেন আমি জাস্ট এই প্যারাগ্রাফটা নিচ্ছি আপনাদের দেখানোর পারপাসে, এটা কপিরাইট ফ্রি নাকি কপিরাইট আসবে যদি আমি এটাকে হুবহু এভাবেই ইউজ করি। নিলাম দ্য ফেসিয়াল শুড বি স্টেপ ইউ ক্যান ডু নট জাম্প ইউর বিউটি রুটিন, ওকে এটা গেল স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ। এভাবে 2-4 ওয়েবসাইট ঘেটে ঘেটে এভাবে কন্টেন্টগুলোকে নেবেন, নেওয়ার পর এখন আমাকে মেক শিওর করতে হবে যে এইটা এক্স্যাক্টলি ইউনিক কি না, বা এই কন্টেন্টটা হুবহু যে সেন্টেন্সগুলো এখানে ইউজ করা হয়েছে এই হুবহু সেন্টেন্সটা ইংলিশে এইভাবে অন্য কোনো ওয়েবসাইট ইউজ করছে কিনা, করলে তো সেটা আমার জন্য কাজে দিবে না, পরবর্তীতে যদি কেউ না করে তখন আমি আমার মতো করে এই যে কিওয়ার্ডগুলো আছে যেখানে যেখানে কিওয়ার্ড বসানো দরকার এখানে আমি আমার মতো করে মডিফাই করে সেন্টেন্সের সাথে ম্যাচ করে আমি আমার কিওয়ার্ডগুলোকে ডেপ্লয় করবো এখানে। তো আগে চেক দিই, যদি পেডে তো অনেক আছে, কপিস্কেপ আছে, কুই টেক্সট আছে প্ল্যাগারিজম চেক করার জন্য পাবেন পেইডে, বাট ফ্রিতে যদি আমরা দেখতে চাই গুগল থেকে আমরা চেক করতে পারি। সো ধরেন আমি শুধুমাত্র এই সেন্টেন্স যেটা আছে এই একটা সেন্টেন্স পুরো প্যারাগ্রাফে দিয়ে না, সেক্ষেত্রে গুগলের মাথা নষ্ট হয়ে যাবে, বেটার রেসপন্সটা দিবে না, একটু কষ্ট হইলেও
একটা একটা সেন্টেন্স ধরে ধরে গুগলকে দিবেন এবং দেখবেন যেটা এই সেন্টেন্সটা হুবহু কোথাও আছে কিনা। এখন হুবহু সেন্টেন্স কেন বললাম, দেখেন বিউটি কথাটা বা বিউটি রুটিন কথাটা বা দুইটা ওয়ার্ড এরকম লাখ লাখ ওয়েবসাইট আছে যে থাকতে পারে, এটা 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 একটা মেজর কোনো ইস্যু না, এটা থাকতেই পারে, এই একটা ওয়ার্ড একটা দুইটা ওয়ার্ড থাকতে পারে, বাট আমার কথা হচ্ছে পুরো সেন্টেন্সটা যেভাবে আছে এইভাবে অ্যাকচুয়ালি আছে কিনা এটা হচ্ছে আসল কথা। সো এইটা দেখবো, ওয়ার্ড মিলতে পারে ওয়ার্ডের ফ্যাক্টর না, বাট হুবহু সেন্টেন্স ম্যাচ হচ্ছে কিনা। সো আমরা এটাকে হুবহু দেখার জন্য গুগলে এসে ফার্স্ট অফ অল একটা কোটেশন দিব, হচ্ছে কোটেশন দিলাম একটা, কোটেশন দিয়ে হচ্ছে আপনাদের যে সেন্টেন্সটা ছিল এটাকে দেন, দিয়ে আবার কোটেশনকে ক্লোজ করে দেন। আমি শুধু দেখতে চাচ্ছি এক্স্যাক্টলি এই কোটেশন দেওয়ার মানে হচ্ছে আমি এক্স্যাক্টলি এই সেন্টেন্সটাই গুগলে অন্য কোনো ওয়েবসাইট ইউজ করছে কিনা ইংলিশে এবং সেই ইন্ডেক্স করা আছে, কোনো রেজাল্টস নাই, কোনো রেজাল্টস নাই, দ্যাট মিনস এই সেন্টেন্সটা আমার জন্য ইউনিক একটা সেন্টেন্স, আমি এটা ইউজ করতে পারি আমার আমার সাইটের জন্য। Moisturizer is the top and therefore cannot be in your bag. আচ্ছা এটা পুরো একটা সেন্টেন্স আসছে, এটাকে দিচ্ছি একটা একটা করে, আবার কোটেশন দিচ্ছি, কোটেশন সেন্টেন্স দিলাম এবং কোটেশন ক্লোজ করে দিলাম, এন্টার দিই, নাই গুগলে কোনো রেজাল্টস নাই। যদি রেজাল্টস আসতো আপনাকে তো লিখে দিত নো রেজাল্ট ফাউন্ড ফর দিস রেজাল্টস, এভাবে নামে একটা ট্যাগ চলে আসতো, আমি দেখাচ্ছি সেটাও যে কীভাবে ট্যাগটা যদি আসে কীভাবে আসবে, বাট এই 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 সেন্টেন্সটার জন্য গুগলে অন্য কোনো ওয়েবসাইট এভাবে লেখে নাই। আচ্ছা এরপরে আসি 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 হচ্ছে এখানে একটা প্যারাগ্রাফের ভিতরে যদি একটা সেন্টেন্স থাকে সেটাও কি গুগল ধরবে? তাহলে তো কন্টেন্ট লেখা খুবই সমস্যা। একটা কন্টেন্টের 100% ইউনিক আপনি কখনোই করতে পারবেন না, একটা কন্টেন্টে সর্বোচ্চ 20% কপিরাইট বা 20% প্ল্যাগারিজম মানা যায় বা মানার যোগ্য, 20% এর বাইরে গেলে ওই কন্টেন্টকে আপনাকে মডিফাই করতেই হবে। সর্বোচ্চ 20% আপনি কপিরাইট বা আপনার অন্যান্য ওয়েবসাইটে সেন্টেন্স ইউজ হয়েছে এরকম 20% থাকতে পারে, 100% এর মধ্যে, এর বেশি না, সর্বোচ্চ 20%। তার মানে আমার প্রতিটা সেন্টেন্সই অ্যাকচুয়ালি গুগল সার্চে দেখতে হবে না? জি, আপনি যদি বেটার ইউনিকনেসটাকে মেনটেন করতে চান ডেফিনেটলি দেখতে হবে, আর যদি আল্লাহর আল্লাহর রাস্তা ছেড়ে দেন সেই ক্ষেত্রে আর কিছু করার নাই। আচ্ছা এই তাহলে তো একটা পেজ যদি কন্টেন্ট লেখা, এটা মানে অনেক টাইমের ব্যাপার, এই সার্চ দিয়ে দিয়ে দেখাটা না। আমি নিজে যখন কন্টেন্ট লিখেছি আমি এমন গেছে রাত্রে 8টার সময় বসে রাত্রে 4:30টার সময় ওই কন্টেন্টকে সম্পূর্ণ করে আমার সাইটে ডেপ করে দিয়েছি, রাত্রে 8টা থেকে রাত্রে 4:30টা পর্যন্ত আমি শুধু কন্টেন্ট লিখছি। এইভাবে বের করে ছিল 3000 ওয়ার্ড আসছে, যেমন মেক্স, স্কিন, ট্রান্সপারেন্ট, সিন্স, অ্যাপ্রোভ, এগুলো থাকতেই পারে, এগুলো আহামরি কোনো বিষয় না, যেমন মেন্স হেলথ, এগুলো ওইসব ওয়ার্ড থাকতেই পারে, বাট হুবহু সেন্টেন্সটা নাই। সো এইটাও আমার জন্য এইভাবে চেক দিয়ে দিয়ে একটু কষ্ট হবে, সময় লাগবে, বাট যেহেতু আমরা কাউকে কোনো কষ্ট দিচ্ছি না নিজেরা কষ্ট করে লিখতেছি, বাট একটা ইউনিক কন্টেন্ট আপনি মেক শিওর করতে গেলে এতটুকু কষ্ট আপনাকে করতে হবে এবং লিখতে হবে। এটা হচ্ছে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে থেকে যদি একটা একটা করে কন্টেন্ট নেই। জি জি ভাই, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে ইয়া করতে পারবো না? করতে পারবেন, কিন্তু গুগল ট্রান্সলেটর হচ্ছে কি স্প্যানিশ থেকে ইংলিশে ট্রান্সলেটটা একদম কাছাকাছি ভাবে করতে পারে, অন্যান্য ল্যাঙ্গুয়েজ থেকে ঘুলায় ফেলে, মানে অন্যরকম মিনিং দেয় আর কি, ঠিকঠাক মতো ট্রান্সলেট করতে পারে না ট্রান্সলেটর, কারণ স্প্যানিশ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রায় কাছাকাছি, যার কারণে গুগল ট্রান্সলেটরও ট্রান্সলেট করতে সুবিধা হয় এবং আপনি অ্যাকুরেসি রেজাল্টসটা পাবেন, অন্যগুলো থেকে করতে পারবেন, বাট পরে যদি এটাকে আপনি মডিফাই করে নিতে পারেন আলহামদুলিল্লাহ। আপনার ভয়েস যে টেন্স ইংলিশে সাপোজ আমি ধরলাম যে ভয়েস টেন্স মানে শব্দগুলো যদি আমি অন্যভাবে সাজাই কিন্তু একই শব্দ আছে তাহলে সেন্টেন্সটাকে অ্যাকসেপ্টেবল, সেন্টেন্সটা অ্যাকসেপ্টেবল বা সেন্টেন্সটাকে ট্রাই করবেন যে আপনি সিম্পল একটা সেন্টেন্স রাখতে, যেন রিডেবিলিটিটা যেন ঠিক থাকে, যে কোনো মনে করেন সহজ কথা যদি বলি যে ক্লাস 9-10 এর বাচ্চা যেন যারা ইংলিশ মোটামুটি পাব বুঝে পারে তারা যেন অ্যাটলিস্ট ওই 9-10 এর বাচ্চারা যেন ইংলিশটা পড়লে বুঝে যে হ্যাঁ আপনি এইটা মিন করতে চাচ্ছেন এখানে,
এতটুকু সিম্পল রাখার ট্রাই করতে হবে। আমি ধরেন গুগলে একটা সার্চ দিলাম, দেওয়ার পরে এটা আছে, তো আমি ওই সেন্টেন্সটাই শব্দগুলোকে একটু অন্যভাবে সাজায় যদি সেম মিনিং থাকে সেম তাহলে এটা মিনিং কি? থাকে ওই যে আপনি এখন সিনোনিম আপনি ইউজ করছেন, মনে করেন আমি ইউজ করছি নাইস, আপনি ইউজ করছেন বিউটি, একই মিনিং, আমি ইউজ করছি নাইস, আপনি ইউজ করছেন বিউটি। এখন বিউটিটা মনে নাইস মনে করেন 100 জনের মধ্যে 90 জন জানে, বিউটিটা জানতে পারে 100 জনের মধ্যে 50 জন, বাকি 50 জন কি আপনার কাস্টমার? না, সিনোনিমটাকে আপনি যখন যদি ইউজ করেন ডেফিনেটলি ওই ইজি সিনোনিমটা যখন ইউজ করেন যেটা ম্যাক্সিমাম পিপল জানে ওই টাইপের সিনোনিম ইউজ করতে হবে। ওকে থ্যাংক ইউ। আচ্ছা, এটা গেল স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ থেকে দেখার জন্য এভাবে করবেন। এখন যেটা দেখবো স্প্যানিশ বাদে, এইখানে টোটাল এত মডিফাই করতে হবে না, এখান থেকে ওইখান থেকে এত কন্টেন্ট নেওয়ার দরকার নাই, জাস্ট প্রোনাউন্সিয়েশন পাঞ্চুয়েশনগুলোকে ঠিকঠাক মতো মেজারমেন্ট করে দিলেই হয়ে যাবে। সেটা হচ্ছে আমরা ইউটিউব থেকে আমাদের জন্য আমরা কন্টেন্ট দিব, যাই ইউটিউব। আপনার যেই টপিকটা দরকার, যেমন আমি যদি বলি যে ওয়েট লস ট্রিক্স, যদি ওয়েট লস নিয়ে লিখতে চাই, কিছু ট্রিক্স দিতে চাই, সো ওয়েট লস ট্রিক্স, এখানে ভিডিওগুলো চলে আসছে। আচ্ছা, একটু ফিল্টার করে নিতে পারেন। ফিল্টারিংটা হচ্ছে এরকম যে এই মাসে আসছে বা এই বছরে যে রিসেন্ট ভিডিওগুলো আসছে এই ভিডিওগুলো একটু নেবেন। তো এখান থেকে এখন যে জিনিসটা মেক শিওর করবেন ফার্স্ট অফ অল সেটা হচ্ছে ভিডিও লেন্থ। মিনিমাম 8 মিনিটের ভিডিও নেওয়া ট্রাই করবেন, তাহলে মোটামুটি আপনার সব কিছু কেটে মানে বাদ দিয়ে দিল। বাদ দেওয়া বলতে একটা ইউটিউবের ভিডিও মেক করতে গেলে একজন ভিডিও যে ক্রিয়েটর সে মাস্ট বি লিখবে যে হ্যালো গাইস হাউ আর ইউ, তারপর ভিডিও শেষে লিখবে লাইক মাই ভিডিও, শেয়ার মাই ভিডিও, থ্যাংক ফর ইউর ওয়াচিং, এই ধরনের কথাগুলো থাকে। তো এগুলোকে কেটে বা কিছু ইরিলেভেন্ট কথা যদি থাকে এগুলো কেটে দিয়েও যেন আপনার 1000 ওয়ার্ড বা 1200 ওয়ার্ড একটা ভিডিও থেকে কভার হয়ে যায়। সো দ্যাটস ওয়াই একটু লেন্দি প্রসেসের ভিডিওগুলোকে নেওয়া ট্রাই করবেন, যে 10 মিনিট মিনিমাম, 8 মিনিটের হলে আমি দেখেছি যে আমি নিজে যখন করেছি প্রায় কেটে দিয়েও হচ্ছে আমি বাদ দিয়েও আমি প্রায় 1100-1200 ওয়ার্ডের কন্টেন্ট পাইছি। সো এখান থেকে মোটামুটি 2-1টা ভিডিও আগে দেখেন, বাট টাইটেল দেখলে বুঝবেন যে কী নিয়ে আসলে কথা বলছে। ইউটিউবে অ্যাটলিস্ট এই ধরনের ডেফিনেটলি ইংরেজি ভিডিওগুলোই নেবেন, এর বাইরে না ট্রাই করবেন না ইংরেজি। আর যদি অন্য অন্য ল্যাঙ্গুয়েজে লিখতে চান সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ। সো এখান থেকে আমরা যদি বলি যে ওয়েট লস টিপস দ্যাট গো বিহাইন্ড জাস্ট ডায়েট অ্যান্ড এক্সারসাইজ, এই বিষয়ে সেখানে তো কথা বলছে, এবং 7 মিনিট একটা ভিডিও। আচ্ছা, আমি যদি এখানে কার ভিডিও, দ্য ডক্টর শেয়ারিং সাম আওয়ার ফেভারিট ওয়েট লস টিপস অ্যান্ড হ্যাভ মোটিভেট রিকোয়েস্ট জার্নি হেলদি। ওকে, দ্য সিক্রেট লুজিং ওয়েট লস। আচ্ছা, এটা 6 মিনিটের একটা ভিডিও, এখানে সিক্রেট কিছু বলা হয়েছে, হোয়াট ইজ সিক্রেট ওয়েট লস, অফকোর্স দেয়ার ইজ নো সিক্রেট বাট দ্য সিক্স অফ আর টপ টিপস হেল্প। আচ্ছা, এখানে এই ব্যক্তি কিছু কথা বলতেছে যে কিন্তু ওয়েট লস নিয়ে কিছু টিপস দিচ্ছে, দেখি তার ভিডিওটা। এ হচ্ছে ভিডিও, ভিডিওতে আসার পরে এই সিসিতে ক্লিক করে দেখবেন যে অটোমেটিক্যালি এই ভিডিও থেকে আপনার সাবটাইটেল জেনারেট হচ্ছে কি হচ্ছে না। I'm pretty sure the medical director যদি দেখি এখানে এই যে সাবটাইটেল এই জায়গাতে সাবটাইটেল জেনারেট হচ্ছে, সো ওকে ফাইন চলতে পারে। একটু ডেসক্রিপশনটা চেক করে নিতে চাই, এই ডেসক্রিপশনে একটু দেখবেন যে এই ব্যক্তি যে এই কথাগুলো বললো এটা কি কোনো ওয়েবসাইট থেকে নিয়ে বলছে। এমন হয়তো ভিডিও মেকার আছে যারা বড় বড় ব্লগ সাইটের যে কন্টেন্টগুলো ওইগুলোকে নিয়ে তারা হচ্ছে কথাবার্তা বলে এটাকে ভিডিও বানায়, এমনও হতে পারে। সো এরকম হইলে ভিডিও রেফারেন্স দিয়ে রাখে। সো এইখানে আমি যদি বলি ভিজিট আওয়ার ওয়েবসাইট, তার নিজের একটা ওয়েবসাইট আছে, আমি একটু দেখতে চাই এই ওয়েবসাইটের মধ্যে সে তো কী লিখছে বা কী করতেছে। যদি তার ওয়েবসাইট ডিসক্রিপশনের মধ্যে দিয়ে রাখে তাহলে একটা দেখার বিষয় আছে, আর যদি না থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমার দেখার কিছু দরকার নেই। আচ্ছা, কেটো ডায়েট নিয়ে কথা বলছে, বেনিফিট ওয়েট লস উইদাউট হাঙ্গার ইট ওয়ার্কস, মিল প্ল্যান নিয়ে লিখছে। ওয়েট লস নিয়ে আমার কোনো ভিডিও আমি দেখতে পাচ্ছি না এখানে, বাড়ির বসে মেনশনও করা নেই। হেলথের মধ্যে ওয়েট লস 18টা টিপস আছে। আচ্ছা, এই ভিডিওর মধ্যে এই কথা লেখা আছে টপ 18 লস, বাট এইখানে এই যে চুজ লোকার তারপর হচ্ছে হাঙ্গরি এগুলো নিয়ে হুবহু কথা হয়তো সে বলে নাই এখানে ভিডিওটা, এতটুকু আছে শুধু লোকার ডায়েট। ইফ ইউ ওয়ান্ট টু ওয়েট লস কনসিডার স্টার্টিং উইথ সুগার লাইক। আচ্ছা, দেখি একটু এই কথাটা মিলে কি না তার
কন্টেন্ট যেহেতু আমরা পাইছি খুঁজে, চুজ এ লো কার্ব ডায়েট। এই যে এখানে আছে 18? Yeah, 18. There's no one secret on how to lose weight, let's face it. But there are certain things you can put in place that are going to make you more likely to lose weight. Now, wanting to lose weight is the number one reason why people come to our website at dietdoctor.com. But as a cardiologist, weight loss is not my... And I want to make sure that people are losing weight. It has to be something you enjoy, so you can stick with it. তারপর যদি কনফিউশন থাকে এটাকে ছেড়ে দেন, ছেড়ে দিয়ে আমরা অন্য কোনো একটা ভিডিওর উপরে মুভ করার ট্রাই করি। এটা 14 মিনিটের ভিডিও আছে, আমরা এখানে আসি, এই ভিডিওটাতে আসি। কনফিউশন থাকলে ওইখানে হাত দেওয়ার দরকার নেই, সময় নষ্ট করার কোনো দরকার নেই। এগুলো বলছে সে, একটা টিপস দিছে, তিনটা ওয়েবসাইট, হেলথ লাইন, নিউট্রিশন, এভরিডে হেলথ। Don't you agree that weight loss has become a rather complicated issue? Okay, এই তিনটা ওয়েবসাইটের রেফারেন্স নিয়ে সে বলছে, একটা টিপস, দুই নাম্বার টিপস দিছে এই কয়েকটা ওয়েবসাইট। তার মানে এখানে প্রত্যেকটা ওয়েবসাইটের কাছ থেকে সে আইডিয়া নিয়ে নিয়ে হচ্ছে রেফারেন্স দিয়ে রাখছে, যেহেতু সেইখান থেকে দেখে দেখে তারপরে হচ্ছে কন্টেন্টটা লিখছে বা বলছে এখানে। সো এটা হবে না, এটাও হবে না, এখান থেকে বাদ দিয়ে দিতে হবে, এটা হবে না। আমরা আর অন্য একটা ভিডিও দেখবো এখান থেকে, দেখতে হবে। Losing weight. Something like that. Video does not exist. You can have the description of the. Want your business email to be Gmail? Get. A video that the one also should be referenced the other. No. Then it is a portfolio site. That's a portfolio site. It is a web design. Baki shop is a online networking. Instagram the other. It's a right to my. এই একটা ভিডিও একটু খুঁজে দেখতে হবে ভিডিওগুলো, এভাবে মেক শিওর করে নিতে হবে যে অন্য অন্য জায়গা থেকে সে নিয়ে এসে কন্টেন্ট লিখছে কিনা বা সে কথা বলছে কিনা। যদি ওইভাবে ওয়েবসাইটে যেটা লেখা আছে ওইটা যদি হুবহু সে মুখে বলে, আমাকেও ওইভাবেই কন্টেন্ট চলে আসবে আমার কাছে, সেক্ষেত্রে কপিরাইট হয়ে যাবে। তো এটি একটু মেক শিওর করে নিয়ে যদি একটা ফাইনাল ভিডিও পেয়ে যান, ভিডিওর যে ইউআরএলটা আছে এটাকে কপি করেন, কপি করে এনে এই একটা ওয়েবসাইট আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, downsub.com। এই ওয়েবসাইট থেকে আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারি। এই ভিডিও সব, এই ভিডিওতে ভিত্তি যা যা কথা বলছে সব কিছু আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। ভিডিও লিঙ্কটা দিয়ে জাস্ট ডাউনলোডে ক্লিক করি আর এই হচ্ছে আমার ভিডিও। আচ্ছা ভাইয়া, এই কাজটা অনেকেই করে আমাদের একটু মনে হয়। এই কাজটা অনেকেই করে না। কোন কাজটা অনেকে করে, মানে ইউটিউব থেকে কন্টেন্ট নেওয়া? হ্যাঁ, কন্টিনিউ যে আপনি যেটা করতেছেন এটাও তো অনেকে করতে পারে। এটা অনেকে করে না, এটাই এখন পর্যন্ত খুবই কম চলতেছে, এটা অনেক কম চলতেছে। কারণ এখান থেকে বসে বসে টাইটেল নিবে বা এই যে ডাউনসাবের অনেক ওয়েবসাইট আছে, আমি মনে হয় প্রায় অনেকগুলো ওয়েবসাইট ঘেটে তারপর এই ওয়েবসাইটটা পাইছি, যেটা কিনা হচ্ছে প্রায় এভাবে অটোমেটিক আমাদের জেনারেট করে দিচ্ছে। বাট অনেক ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে ঠিকঠাক মতো কাজ করেও না। সো এইটা অনেক কম করে এইটা, এবং এখানে যে কন্টেন্টগুলো আসে টোটালি ইউনিক কন্টেন্ট হয় এইটা, এখানে সব থেকে বেশি এবং কষ্ট কম এই জায়গার মধ্যে। জাস্ট এখানে ফাইনাল একটা ভিডিও ডিসাইড করার পরে বাকি কাজগুলো একদম ইজি। এখানে ইংলিশ অটো জেনারেট করে দিচ্ছে টেক্সট ফরম্যাট, এরপর নিচে যদি যাই এখানে আদার্স ল্যাঙ্গুয়েজও আছে। ইভেন দো মজার কথা হচ্ছে বাংলা ল্যাঙ্গুয়েজে এই ওয়েবসাইটটাকে, এই ওয়েবসাইটটা আমাদেরকে কন্টেন্ট দেয়, এই যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজও আছে, ঠিক আছে। প্রায় অনেকগুলো ল্যাঙ্গুয়েজের উপরেই হচ্ছে এই ওয়েবসাইটটা, এই যে ভিডিওতে যে কন্টেন্টগুলো আছে এগুলোকে হচ্ছে ট্রান্সলেটে কী বলে সাবটাইটেল হিসেবে দিয়ে দিচ্ছে। আমাদের ইংলিশ দরকার, টিএক্সটি ফাইলটা ডাউনলোড করে নিব, যেটা তো নোট প্যাডে দিয়ে দিবে। এখানে হচ্ছে নোট প্যাডের মধ্যে বাকি যা উনি যা কিছু বলছে সব এখানে আছে, এখান থেকে আপনি আপনার মতো করে চেঞ্জ করে নিয়ে কাজ করে ফেলবেন। এখান থেকে এডস আই হিয়ার সো ডুইং দিস সাকসেস প্লে ধরুন বাদ দিয়ে দেন একটু তো। এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের পাঞ্চুয়েশনগুলোকে ঠিকঠাক মতো সেন্টেন্স ওয়াইজ ধরে ধরে অ্যাড করতে হবে। এখানে হচ্ছে পাঞ্চুয়েশন মার্কগুলো এখানে নাই, সব জায়গাতে মোটামুটি একটু ঝামেলা আছে, যেহেতু ফ্রিতে করতে হচ্ছে, কোনো রাখা কোনো ধরনের টাকা পয়সা না দিয়ে করতে হচ্ছে। সো
একটু কষ্ট করতে হবে, বাট এখানে যে ভিডিও, এখানে যে মোটামুটি কন্টেন্টগুলো আসে ম্যাক্সিমাম কন্টেন্টই একদম ইউনিক কন্টেন্ট হয়, আর এখান থেকে অন্য কোনো চেঞ্জিং এর বেশি প্রয়োজন পড়ে না, জাস্ট কিওয়ার্ডগুলোকে বসায় দিলেই পরবর্তী টাইমে হয়ে যাবে, এতটুকু কষ্ট করতে হবে। এই দুইটা হচ্ছে কাউকে পেইড না করে যদি কন্টেন্ট লিখতে যান সেই ক্ষেত্রে। আর এরপরে আপনি যদি বেটার ইংলিশ জানেন, বেটার লেখালেখি করতে পারেন, তাহলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনি যে টপিক নিয়ে লিখবেন সেই টপিক নিয়ে 5-10টা ওয়েবসাইট পড়েন, তাদের আর্টিকেলগুলো বসে বসে পড়েন, রিসার্চ করেন তারা কী কী নিয়ে লিখছে, এবং তারপর আপনি আপনার মতো করে একটা জায়গা থেকে স্টেপ থেকে শুরু করেন এবং স্পেসিফিক টপিকের উপরে লেখালেখি করেন। দ্যাটস ইট কন্টেন্ট রাইটিং এর কথা যদি বলি, বাকিটা আপনার আপনার মতো করে এখান থেকে হচ্ছে ঠিক করে নিতে হবে। আমি যদি পুরোটা এখান থেকে বাদ দিয়ে দিই, এই লাইনটা বাদ দিয়ে দিই, এখান থেকে শুরু আই উইল বি শেয়ারিং উইথ ইউ দ্য 10 কমন রিজন হোয়াই ইউ আর নট লুজিং ইওর ওয়েট নাম্বার অফ ওয়েট। এটা একটা নাম্বার ওয়ান, যেটা ওয়ান নাম্বার ওয়ান, যেটা একটা সিকোয়েন্স দিয়ে বলতে চাচ্ছিল, দ্য নাম্বার ওয়ান ইউর এক্সপেকটেশন, নাম্বার ওয়ানটাকে আপনি এটাকে এক নম্বরে রাখেন, এক নম্বরে করে এক নাম্বার না দিয়ে নাম্বার ওয়ান এখান থেকে শুরু করেন, ইউর এক্সপেকটেশন আর আই হ্যাভ বিন রিসিভিং টু ম্যানি কমেন্টস সিন্স ইট ওয়াজ 10 কিলোন মান্থস অফ উইক দ্যাট ইজ প্রসেস কিলোগ্রাম, এখান থেকে এই সেন্টেন্সটা দেওয়া যাবে না, কিছু কমেন্ট পাচ্ছে এই বিষয়ে many comments and and asking me how can I attend close in 12 months in a week, so we look to take the change kori ami amar ekটু kori apnara dekhen এখান থেকে চেঞ্জ করতে পারি। দেন এটা হচ্ছে এরকম যে চেঞ্জ করে দিই এটাকে, এইখান থেকে মোটামুটি একটু এবার মডিফাই করে চেঞ্জ করে দিয়ে আপনাদেরকে বুঝে শুনে জাস্ট একটু আগে পরে করে লিখে দিতে হবে, সেন্টেন্সটাকে ঠিকঠাক করতে হবে পাংচুয়েশনগুলো দিয়ে। এই হচ্ছে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং এর ব্যাপারে যদি বলি, একটা কিওয়ার্ডগুলোকে এভাবে বের করে এই বিভিন্ন জায়গা থেকে কন্টেন্টগুলোকে কালেক্ট করে নিয়ে তারপরে এগুলোকে মডিফাই করতে হবে, দেন একবার মডিফাই হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনি আপনার কিওয়ার্ডগুলোকে জায়গা মতো বসাবেন। এবং উদাহরণস্বরূপ যদি দিয়ে রাখি যে এটাকে অ্যাকচুয়ালি কাজ করতেছে কি না একটু দেখাই দেখ, এইটা ওয়েবসাইটটা হচ্ছে আমার স্টুডেন্টদের জন্য প্র্যাকটিক্যাল ওয়েবসাইট, প্র্যাকটিক্যাল বলতে বলতে প্র্যাকটিস ওয়েবসাইট আর কি, আমার যখন হচ্ছে পার্সোনাল ব্যাচ ছিল তখন তাদের জন্য এটা করেছিলাম, তারা এখানে এই নিশের উপরেই কন্টেন্ট তারা নিজেরা লিখতো এবং সেটার উপরেই তারা প্র্যাকটিস করতো অন পেজ অফ পেজের উপরে। এখানে যে কন্টেন্টগুলো আছে এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই একটা কন্টেন্ট যেটা আজকে কিছুক্ষণ আগে পোস্ট করছিলাম এখন ঠিকঠাক করি নাই, এই পোস্টটা দেখেন একটু, এটা এই কোরা ট্রাস্টেরই এক স্টুডেন্ট, ওদের কন্টেন্ট রাইটিংয়ের ক্লাস গেছে এবং তাকে এই দুইটা পদ্ধতি দেখানোর পর সে 9 মিনিট রিডিং টাইমের একটা কন্টেন্ট, এখানে সে প্রায় 1600 একটা কন্টেন্ট হোমওয়ার্ক হিসেবে করে চলে অ্যাসাইনমেন্ট, যেটা পরবর্তীতে আমি এখানে হচ্ছে দিয়ে দিছে পোস্ট করে দিছি, একদম সে একদম সুন্দরভাবে সে লিখছে একই জিনিস ফলো করে। সুন্দরভাবে সে লিখে দিচ্ছে
এখানে আরো কিছু অ্যাড হবে পরবর্তীতে, আমি এখানে আরো অ্যাড করব কিছু, বাট তার কন্টেন্টটা আমি আজকে আপাতত আজকের মতো দিয়ে রাখছি আর কি। এখানে কিছুক্ষণ আগেই দিছি, মানে আমি নামাজে যাওয়ার আগে এটা করে আসছি, করে দিছি। তারপরে এখানে যে ম্যাক্সিমাম যে কন্টেন্টগুলো আছে, এই যে এটা, এটার কথা যদি বলি, এই কন্টেন্টটা এটা আমি নিজে লিখছি, এই কন্টেন্টটা টোটালটাই এই একই পদ্ধতিতে লেখা, সিমিলার পদ্ধতিতে লেখা, ইউটিউব থেকে নিয়ে নিয়ে তারপরে লেখা। যেমন এই যে প্রোডাক্টের রিভিউ, রিভিউটা পর্যন্ত আমি ইউটিউব থেকে নিয়েছি, এবং আমি কিন্তু কিছু চেঞ্জ, বেশি কিছু চেঞ্জও করিনি। এবং একজন ইউজার যেভাবে কথা বলছে সেভাবেই তার টাইম দিয়েছি। যেমন আই এম গোয়িং টু রাইট অ্যাবাউট, জাস্ট এখানে সে বলছিল আই এম গোয়িং টু টক অ্যাবাউট, আমি লিখে দিয়েছি রাইট অ্যাবাউট, ঠিক আছে। তারপরে ইনিশিয়ালি আই অলসো থট দ্যাট ওয়াজ নট ওয়ার্কিং, সে যেভাবে কথা বলছে আমি ওইটা ন্যাচারালি এখানে দিয়ে রাখছি, আমি এর বেশি কিছু করিনি এখানে, সিম্পল। তারপরে আরও যদি কিছু কন্টেন্ট দেখাই, এগুলো ম্যাক্সিমাম কন্টেন্টগুলো এই একই পদ্ধতিতেই লেখা। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে এইখানে যে কন্টেন্টটা, এই যে কন্টেন্টটা এখানে আছে, আসুক এই কন্টেন্টটা, এই কন্টেন্টটাও একটা স্টুডেন্টের লেখা, বাট এই কন্টেন্টটা এখন আমাকে ট্রাফিক এনে দিচ্ছে। এবং এই কন্টেন্ট থেকে এখানে কন্টেন্টের মাধ্যমে আমি অ্যাফিলিয়েটও করতেছি, এবং আমার প্রায় গত মাসেও 3টা প্রোডাক্ট সেল গেছে এই কন্টেন্টটা থেকে। এবং এই কন্টেন্টটা মোটামুটি এখন র্যাঙ্কিং করতেছে ইউনাইটেড স্টেটসে, সে মে মাসে 24 তারিখে লেখা হয়েছিল, এখন আস্তে আস্তে আবার র্যাঙ্ক করতেছে। এখানে এই একই পদ্ধতিতে কিন্তু এই কন্টেন্টটা লেখা, কিছু চেঞ্জ হয়নি, সিম্পলভাবে সে লিখে দিছে, আমি বরং সেখানে আরও প্রোডাক্ট দিয়ে দিছি, এবং আমার এই প্রোডাক্টগুলো সেলও হচ্ছে এখন, শুধুমাত্র র্যাঙ্কিং পারপাসে। এখানে এফিকিউ সেগমেন্ট ক্যাট করে দিছে, এইটা বরং আমার একটু হেল্প করে দিছে যে কীভাবে র্যাঙ্কিংয়ের দিকে আমাকে হেল্প করে দিছে, শুধুমাত্র এফিকিউটা অনেকটা বেশি হেল্প করছে। তো এই একই পদ্ধতিতে লেখা, কাজ করতেছে, কাজ করতেছে না তা কিন্তু না, বাট একটু কষ্ট করতে হবে, বসে বসে একটু টাইম নিয়ে মডিফাই করতে হবে, তারপরে হচ্ছে আপনার সাইটে ডিপ্লয় করতে হবে, এছাড়া সম্ভব না। এরপরে যদি আরও কিছু কন্টেন্ট দেখাই সেদিক থেকে, একটু যদি বলি, এটা প্রায় 12 মিনিট রিডিং টাইম, এই কন্টেন্টটাও এই একই পদ্ধতিতে লেখা, সিমিলার পদ্ধতিতে, এটাও অ্যাফিলিয়েটের জন্য কাজ করতেছে আমার, বাট এখানে অনেক বড় একটা কন্টেন্ট আমি লিখছি। সো সম্ভব, আপনারা যদি ট্রাই করেন দুইটা পদ্ধতি, এনাফ হিউজ পরিমাণ কন্টেন্ট লেখার, বাট নিজেকে একটু নিজের মধ্যে নিজেকে একটু স্মার্টলি ইউজ করবেন, দ্যাটস ইট, তাহলেই হয়ে যাবে। এবং আই থিঙ্ক সো আপনারা এটা পারবেন, কত আপনারা ওই লেভেলেরই পার্সন এখানে যারা আছেন ম্যাক্সিমাম। তো এই হচ্ছে আমাদের কন্টেন্ট রাইটিংয়ের ব্যাপারে আর কি। এতটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে আমাকে বলেন, দেন তার আদারওয়াইজ আমরা হচ্ছে এরপরে অন পেজ এসইও সিকোয়েন্সে মুভ করবো আর কি। এরপর হচ্ছে অন পেজ এসইও। আচ্ছা, অন পেজ এসইওর মধ্যে এখানে জাস্ট অন পেজ এসইও বলা আছে, এখানে স্পেসিফিক টপিক নাই। হ্যাঁ, অন পেজ এসইওর মধ্যে অনেক কিছু আছে, অনেক কিছু অ্যাড হয়, শুধুমাত্র অন পেজ এসইও বললেই হবে না, অনেক কিছুই অ্যাড হবে। আমি জাস্ট আমার একটা মডিউল আছে ওটা ওপেন করি। ইমেজগুলো কিন্তু একটা কন্টেন্ট লিখে আপনি ইউজারকে যা বুঝাবেন একটা ইমেজ আপনার সেই অর্ধেক কাজ করে দিবে। সো এটা ডিপেন্ড করে আপনি কতগুলো টপিক ওয়াইজ আপনার কতগুলো ইউজ করা উচিত বা করবেন। আচ্ছা, আমি যদি একটু এই মডিউলটা দেখি, এখানে অন পেজ এসইও, অন পেজ এসইওর মধ্যে টোটালি যে বিষয়গুলো আসে, যেহেতু আপনার মডিউলে জাস্ট কথা বলাই আছে অন পেজ এসইও ইউজিং ইউএসড এসইও র্যাঙ্ক ম্যাথ, আমি শুধুমাত্র ইউএসড এসইও বা র্যাঙ্ক ম্যাথ প্লাগইন দিয়ে দেখাই দিই, তাহলে ওখানে বেশি কিছু কাজ নেই, নিচে 2-4টা কাজ আছে দিয়ে দিলে শেষ হয়ে যাবে, বাট এগুলোতে আপনাদের অন পেজ কিছু কমপ্লিট হবে না। সো এটা দেখেন, একটা অন পেজ এসইওর মধ্যে যে ব্যাপারগুলো আসে সেটা হচ্ছে আমাদের একটা টাইটেলকে অপটিমাইজ করতে হয়, ইউআরএলকে অপটিমাইজ করতে হয়, আমাদের পেজের বা পোস্টের জন্য মেটা ডেসক্রিপশন লিখতে হয়, আমাদের কন্টেন্ট যেগুলো থাকে সেগুলোকে অপটিমাইজেশন করতে হয়। এই কন্টেন্ট অপটিমাইজেশন হচ্ছে এইটাই, যে কিওয়ার্ডগুলো ঠিকঠাক মতো আসছে কিনা, ডেন্সিটি মেনটেন হয়েছে কিনা, কিওয়ার্ড স্টাফিং করা হয়েছে কিনা, এগুলো হেডিং ট্যাগগুলোকে অপটিমাইজ করতে হয়, অল্টার টেক্সট দিতে হয় লিঙ্কিং এর পারপাসে, ইমেজ দিতে হয়, এবং ইমেজের এসইও করে দেওয়াটা সবথেকে ভালো কন্টেন্টের মধ্যে। এরপরে আরও আছে মনে হয়, এরপরে হচ্ছে আপনার অন পেজের অডিটও আছে, আপনাদের যদি বলে যে ওয়েবসাইট অডিট আপনাদের মডিউলে আছে কিনা আমি জানি না, এটা
নাই, এসএর মধ্যে এটা দেওয়া হয় নাই। আচ্ছা, অন পেজেসের অডিট হয়, আবার ওয়েবসাইট অডিট হয়। অডিট দুই রকম হয়, তিন রকম হয়। একটা শুধুমাত্র আপনি ব্যাকলিঙ্কের জন্য অডিট করবেন, এটা একটা। আপনি শুধুমাত্র অন পেজেসের জন্য অডিট করবেন, এটা একটা। আর যদি ফুল ওয়েবসাইট অডিট করবেন, সেই ক্ষেত্রে অফ পেজ, অন পেজ, টেকনিক্যাল, সার্ভার, ওয়েবসাইটের স্ট্রাকচার, কালার, ডিজাইন, যা যা আছে সব কিছু দিলে হচ্ছে যখন একটা ওয়েবসাইটের অডিট করতে হয় সেটা হচ্ছে ফুল ওয়েবসাইট অডিট বলা যায়। তো আমরা আজকে দেখি যে অন অন পেজের মধ্যে যেটা আছে ফার্স্ট অফ অল টাইটেল অপটিমাইজেশন। আচ্ছা, এর আগে আমাকে একটু সময় দিতে হবে সেটা অ্যাজ এ ভিজিটর হিসাবে যখন আমরা আসি কন্টেন্ট করার জন্য, আমরা যখন অ্যাকচুয়ালি আসি তখন একজন আমরা এই ওয়েবসাইটটাকে একটা ওয়েবসাইটকে অ্যাজ এ ভিজিটর বা ভিউয়ার হিসাবে আমরা ওইভাবেই দেখি যেভাবে অ্যাকচুয়ালি আমাদেরকে ওয়েবসাইটের ওনার বা ওয়েবসাইটের যে অ্যাডমিন আছে সে আমাদেরকে যেভাবে দেখায় আমরা অ্যাকচুয়ালি ওভাবেই দেখি, ঠিক আছে? তো এখন এই যে একটা ওয়েবসাইটের মধ্যে পোস্ট আছে, তারপর এগুলো হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরি আছে। আবার নিচে যদি আসি, এখানে যে অ্যাবাউট আস, টার্মস অ্যান্ড কন্ডিশন, কন্ট্যাক্ট আস, এগুলো একটা পেজ আছে। তো একটা ওয়েবসাইটে অনেকগুলো জিনিস থাকছে, পেজ থাকতে পারে, পোস্ট থাকবে, ক্যাটাগরি থাকবে। যখন এই পোস্টগুলোকে, ক্যাটাগরিগুলোকে বা পেজগুলোকে, এক তো হচ্ছে ইউজারের ইন্টেনশন চিন্তা করে, ইউজারকে টার্গেট করে বা অডিয়েন্সকে টার্গেট করে হচ্ছে আমরা লিখছি, আর আরেকটা ইন্টেনশন হচ্ছে যে এই কন্টেন্টটা অডিয়েন্স তো আমার কাছে তখনই আসবে যখন গুগলে র্যাঙ্ক করবে। সো গুগলকে চিন্তা করি। সো এই দুইটা যখন কম্বিনেশন করতে হয়ে যায় তখন অ্যাকচুয়ালি আমাদের এই সাইটের কন্টেন্টগুলোকে ইউজারের জন্য সহজ করা এবং গুগল যেন এটাকে সুন্দর মতো মেনে নেয় এবং তার সাইটে ইন্ডেক্স করার পরে, তো গুগলের সার্চ ইঞ্জিন ইন্ডেক্স হওয়ার পরে এটার জন্য র্যাঙ্কিংয়ের জন্য আমাকে হেল্প করে বা গুগল চিন্তা করে, এই জন্য এটাকে ওয়েবসাইটের ভেতরে এই যে কন্টেন্টগুলো আছে এই কন্টেন্টগুলোর জন্যে হেডিং ট্যাগকে ঠিক রাখা, ইমেজগুলোকে ঠিকঠাক মতো করা বা টাইটেলগুলো ঠিকঠাক মতো দেওয়া, এই সবগুলো ব্যাপার নিয়ে যখন আমাদের একটা কন্টেন্ট বা একটা পেজকে আমরা অপটিমাইজ করি ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল থেকে, সেটাকে আমরা অ্যাকচুয়ালি অন পেজ এসইও বলি। যে কাজটা ওয়েবসাইটের অ্যাডমিন সেকশন থেকে বা এক্সেস প্যানেলে বসে আমরা যে কাজটা করি এবং সেটা ইউজাররা দেখতে পায়, যেভাবে করি, যেভাবে সাজাই, ওভাবেই দেখে। এবং এটা ইউজারকে, ইউজারের ইন্টারফেসকে চিন্তা করে, ইউজারের এক্সপিরিয়েন্স কে মাথায় রেখে এবং গুগলে র্যাঙ্ক করবে কন্টেন্টটা এইটা মাথায় রেখে যখন আমরা অপটিমাইজ করি এক্সেস প্যানেলে বসে কোনো একটা পেজ, কোনো একটা কন্টেন্টকে, ওটাই অন পেজ এসইওর কাজ। তার মধ্যে প্রথম যে টপিকটা আসে সেটা হচ্ছে টাইটেল অপটিমাইজেশন। আচ্ছা, এখন কিছু জিনিস দেখি, চলেন সহজ সহজ কিওয়ার্ড নিয়ে তাড়াতাড়ি টাইপ করি। এখানে এই যে ওয়েবসাইটগুলো আসতেছে রেজার করতেছি, তো ওয়েবসাইটের মধ্যে আপনি যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করেন বা কোনো একটা ইউজার যখন সার্চ করে, গুগল তার সার্চের মধ্যে এভাবে দিচ্ছে, ঠিক আছে? তো এইখানকার মধ্যে টাইটেল অপটিমাইজেশন মধ্যে টাইটেল তাহলে কোনটা? টাইটেল হচ্ছে এইটা যেটা বোল্ড হয়ে আছে সব থেকে বড়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি টাইটেল। আমি আপনাদের বলছিলাম যে টাইটেলের পরে ডট ডট আসছে, এটাকে যেন কী বলে বলেন তো? আমি প্রথম দিন বলেছিলাম এসইও ওভারভিউর মধ্যে, এই যে ডট ডটগুলো আসছে এই ডট ডটকে কী বলে এসইওর ভাষায়, মনে আছে কারো? মনে নাই? এটাকে এলিপসিস বলা হয়। টাইটেলের পরে যে ডট ডটগুলো আসছে এগুলোকে এলিপসিস বলা হয়। আজকে আমরা দেখব এই এলিপসিস কেন আসে, এলিপসিস কীভাবে হচ্ছে রিমুভ করা যায় এবং এলিপসিস নিয়ে কাজ করা যায়। কিন্তু আসল আগে আগে আসল কথায় আসি, সেটা হচ্ছে যে এই যে টাইটেল, আপনার কি মনে হয় যে আমি ধরেন এই যে টাইটেলটা আছে বা এই যে টাইটেলটা এখানে দেওয়া আছে, আমি এই ওয়েবসাইটটার মধ্যে একটু ঢুকি, এখান থেকে আমি যখন এই কন্টেন্টটা আসছি, এর তো কন্টেন্ট শুরু হইলো, ফাইন। কন্টেন্টের টাইটেল কি? এই কন্টেন্টের মধ্যে এই যে কন্টেন্টটা লিখছে কন্টেন্টের টাইটেল কি? টাইটেল হচ্ছে এইটা, ওয়েট লস দ্য নো ডায়েট অ্যাপ্রোচ, ওয়েট লস দ্য নো ডায়েট অ্যাপ্রোচ, এটা হচ্ছে টাইটেল।
আচ্ছা, এটা কন্টেন্টের ভেতরে যখন আমি ঢুকলাম, এখন দেখতেছি টাইটেল এইটা, যে যেটা ছিল হচ্ছে যা ওয়েট লস দ্য নো ডায়েট অ্যাপ্রোচ, কিন্তু যখন আমি গুগলে সার্চ করলাম এবং এই ওয়েবসাইটটা আমার সামনে আসছে, এইখানে তো টাইটেল আবার আরেকটা, যে 12 ওয়েট লস টিপস ডায়েট প্ল্যান অ্যান্ড ওয়েট ম্যানেজমেন্ট, এবং এলিপসিসে যেখানে ডট ডট আছে ওইখানে হয়তো আরও কিছু কথা আছে। এখন তা টাইটেল তো তাহলে দুই রকম হয়ে গেল, একটা গুগলের কোনো একটা কিওয়ার্ড স্পেসিফিকে সার্চ করলে আমি একটা টাইটেল দেখতে পাচ্ছি, আবার এই কন্টেন্টের মধ্যে যখন আমি আসতেছি, কন্টেন্টের মধ্যে এসে আমি আবার আরেকটা টাইটেল দেখতে পাচ্ছি। তার মানে এইটা যে একটা টাইটেলকে দুইভাবে ইউজ করা যায়, ইউজারদেরকে দেখানো যায়। একটা হচ্ছে আমার কন্টেন্টের ওয়েব, আমার ওয়েবসাইটের মধ্যে যদি কন্টেন্ট পড়তে আসে, কন্টেন্টের জন্য একটা টাইটেল, আর একটা হচ্ছে কিওয়ার্ড বেসিসে যদি আমার সাইট র্যাঙ্ক করে, তখন সে হচ্ছে অ্যাকচুয়ালি সে কোন টাইটেলটা দেখবে, এইটা একটা টাইটেল। দুইটা দুইভাবে কাজ করে, দুইভাবে ক্রিয়েট করা যায় ইউজারদের জন্য। আশা করি পার্থক্য বুঝতে পারতেছেন, একই একই সাইট, একই একই জিনিস, বাট টাইটেল আলাদা। সো এই টাইটেলটাকে অপটিমাইজ করা বলতে অ্যাকচুয়ালি কী বোঝায়, বা একটা টাইটেল অপটিমাইজ বলতে কী বোঝায়? একটা টাইটেল অপটিমাইজ বলতে বোঝানো হয় এটাই যে, যাচ্ছি একটু পোস্টে তারপরে বলতেছি। এই হচ্ছে প্রথমে আমার কন্টেন্টের টাইটেল হচ্ছে এটা, এই যে এখানে আমরা যেটা লিখছি এটা হচ্ছে আমাদের কন্টেন্টের টাইটেল, যেটা এই যে একটা কন্টেন্টে ঢুকলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমার একটা টাইটেল আছে, এটা হচ্ছে আমার কন্টেন্টের টাইটেল। আমি যদি এখান থেকে প্রিভিউ করি, এই হচ্ছে আমার কন্টেন্টের টাইটেল, যেটা আমার কন্টেন্টে ঢোকার পরে ইউজাররা দেখবে। তাহলে এই কন্টেন্টে যদি আমার একটা কিওয়ার্ড আছে, অবশ্যই কোনো একটা স্পেসিফিক কিওয়ার্ডের উপরেই লেখা হয়েছে এই কন্টেন্টটাকে, সো ওই কিওয়ার্ডটা দিয়ে যদি র্যাঙ্ক করে আমার এই কন্টেন্ট, তাহলে টাইটেলে এখানে গুগলের মধ্যে যেটা সার্চ করলে সার্পের মধ্যে যে রেজাল্টটা আসতেছে, এইখানে আবার আরেকটা কন্টেন্ট দেখবে, সেটাকে আমি দেখবে। সেটার জন্য আমরা একটা প্লাগইন ইউজ করবো, ইউএসডিসিও প্লাগইন, সেটাতে হয়ে যাবে। এই জায়গায় পরে আসি, এখন আসি এই যে কন্টেন্টের মধ্যে যে টাইটেলটা আছে, এই টাইটেল অপটিমাইজেশন বলতে কী বোঝাচ্ছি? এই টাইটেল অপটিমাইজেশন বলতে বোঝানো হচ্ছে এইটা, যে আপনার এই টাইটেলের মধ্যে আপনার যে মেইন কিওয়ার্ড আছে, আপনার যে ফোকাস কিওয়ার্ড আছে, যেটার জন্য আপনি ছিল র্যাঙ্ক করতে চাচ্ছেন, টাইটেলের মধ্যে যেন ডেফিনেটলি মেইন কিওয়ার্ডটা থাকে। যেমন আমার এখানে যদি বলি হেলথ অ্যান্ড ফিটনেস হচ্ছে মেইন কিওয়ার্ড, টাইটেলের মধ্যে ইউজ করা হয়েছে। আমার এখানে যদিও শেষে ইউজ করছি, তবে যদি প্রথম থেকে ইউজ করতে পারেন টাইটেলের, এটা খুব ভালো। বাট আমার এখানে আমি আমার স্টুডেন্ট যেভাবে লিখে দিচ্ছি, আমি এভাবে দিয়ে দিচ্ছি, এটাকে আমি আর পরবর্তীতে মডিফাই করি নাই, চেঞ্জ করি নাই, বাট ট্রাই করবেন এভাবে দেওয়ার, যে মেইন কিওয়ার্ডটাকে টাইটেলের প্রথমে দেওয়ার। এখন এই একটা টাইটেল লিখতে গিয়ে আপনার যে কিওয়ার্ডগুলো থাকবে, এই কিওয়ার্ডগুলোকে ক্লাস্টারিং করে হচ্ছে আপনি একটা টাইটেল লেখা ট্রাই করবেন, যেখানে আপনার যতগুলো কিওয়ার্ড থাকবে প্রত্যেকটা কিওয়ার্ডকে যেন মোটামুটি ফোকাস করতে পারেন। আমি কিওয়ার্ড ক্লাস্টারিং কী বা কিওয়ার্ড কীভাবে ক্লাস্টারিং করতে হয় আগের ক্লাসে বলে দিছি এবং দেখাইও দিছি আপনাদের, কিওয়ার্ড রিসার্চের ক্লাসে মেবি দেখাই দিছি, তো একটু ওই ভিডিও একটু দেখে নিয়েন কাইন্ডলি। সেটা হচ্ছে যে প্রত্যেক, যদি আপনার চারটা পাঁচটা কিওয়ার্ড থাকে, প্রত্যেকটা কিওয়ার্ডকে একসাথে কম্বাইন করে হচ্ছে একটা টাইটেল জেনারেট করা, যেটাকে কিওয়ার্ড ক্লাস্টারিং বলা হয়। সো ট্রাই করবেন কিওয়ার্ডগুলোকে ডেপ্লয় করে দিয়ে হচ্ছে একটা টাইটেল লেখা, এবং টাইটেলের মধ্যে যেন আপনার মেইন কিওয়ার্ডটা ফোকাস করা থাকে, দ্যাটস ইট। এখানে আর কিছু নাই টাইটেল অপটিমাইজেশনের মধ্যে, কারণ অনেকে টাইটেল থাকে যে ইচ্ছা মতো কিছু লিখে রাখছে, টাইটেলের মধ্যে আছে মেইন কিওয়ার্ডটা থাকে না, এবং খুবই কম কন্টেন্ট আসে বা সমস্যা সামনে আসে। ম্যাক্সিমামই হচ্ছে যে সব কিছু ঠিকঠাকই থাকে অন পেজের ক্ষেত্রে, ক্ষেত্র বিশেষে দু একটা দেবা হাতের মধ্যে পড়তে পারে যেগুলো টাইটেল ঠিক নেই। এটা সাধারণত হয়ে থাকে পোস্টের ক্ষেত্রে কম হয়, কিন্তু পেজের জন্যে এমন ওয়েবসাইট পাবেন যাদের পেজের মধ্যে হচ্ছে তার যে পেজটার যে টপিকের উপরে আছে বা কিওয়ার্ডের উপরে আছে, ওই পেজের মধ্যে টাইটেলটার মধ্যে মেইন কিওয়ার্ডটা ইউজ করাটাই সে, এটা একটু সমস্যা হয় মাঝে মাঝে পেজের ক্ষেত্রে, পোস্টের ক্ষেত্রে ঠিকঠাকই থাকে, সমস্যা হয় না। এরপরে যেটা আছে ইউআরএল অপটিমাইজেশন, এটা আসবে পরে, মেটা ডেসক্রিপশন এটা আসবে পরে, আসেন কন্টেন্ট অপটিমাইজেশন প্রসিডিউরে। এই যে কন্টেন্টের যে রাইটিংয়ের সময় যেটা আমরা বলে আসছি, যে এই যে আমার কন্টেন্টগুলো আমি লিখতেছি, প্রত্যেকটা কন্টেন্টের সেন্টেন্সের দিকে খেয়াল রাখতে হবে, বিশ ওয়ার্ডের বেশি যেন না হয়, আর প্যারাগ্রাফের মধ্যে চার থেকে পাঁচটা ওয়ার্ডের বেশি যেন
না থাকে, তো সেগুলোকে ফিক্সিং করতে হবে। তো চলেন একটু ফিক্সিং করি, একটু ফিক্সিং করা ট্রাই করি। এখান থেকে আমি এটাকে একটু আলাদা করে দিচ্ছি, তিনটা করে দিচ্ছি, প্যারাগ্রাফ ছোটো করে দিলাম। সেন্টেন্সটা পরে দেখবো ঠিকঠাক আছে কি না, আগে প্যারাগ্রাফগুলো একটু চেক করা ট্রাই করি কোথা থেকে আলাদা করা যায় এদেরকে। উইটনেস জার্নি উইক্সটাকে একটা সেন্টেন্স বানাতে পারি উইক্স পর্যন্ত, দেন ওয়েন থেকে হচ্ছে স্টার্টিংটা হচ্ছে ক্যাপিটাল ক্যারেক্টার দিয়ে শুরু হবে। এবার দেখো ধরে ধরে আপনি সেন্টেন্সগুলোকে ঠিকঠাক করে প্যারাগ্রাফগুলোকে ঠিক করে নেবেন, যে প্যারাগ্রাফের মধ্যে যেন অতিরিক্ত লাইন না থাকে, বেশি লাইন যেন না হয়। যত ছোটো ছোটো প্যারাগ্রাফ দিতে পারবেন ইউজার পড়ে তাদের মোটামুটি তাদের যে এক্সপিরিয়েন্সের দিকে খেয়াল যদি রাখেন, সেই ক্ষেত্রে ছোটো ছোটো প্যারাগ্রাফ পড়েই অ্যাকচুয়ালি মানুষের শান্তি লাগে। বড় ধরনের প্যারাগ্রাফ যদি হয় এক লাগারে সবগুলো এক যদি আসলে পড়ে আসলে মজা পাওয়া যায় না, বরং সেখানে বোরিংনেস কাজ করে যে কী পড়তেছে। সো একটা সেপারেশন যদি চলে আসে ইটস বেটার। এটার জন্য এখান থেকে এটা করাই আছে, কীভাবে করে এখান থেকে করা আছে ইউ দিস কাইন্ড অফ, ঠিক আছে প্যারাগ্রাফ নেই আমি প্যারাগ্রাফ করে দিচ্ছি। এটা প্যারাগ্রাফ হয়ে গেল, এই লাইনটা এখানে প্যারাগ্রাফ করতে হবে, তিনটা লাইন এখানে রাখবো, দিস ইজ উইক তিন চার চার তিন লাইন। এরপর এখান থেকে যেটা সেন্টেন্স সেপারেশন করি প্যারাগ্রাফটাকে, প্যারাগ্রাফটাকে এখান থেকে সেপারেট করে মোটামুটি যা আছে ওগুলো টেবিলে আছে, যেহেতু টেবিল ঠিক আছে। এ হচ্ছে কন্টেন্টকে অপটিমাইজেশনের ক্ষেত্রে ফার্স্ট থিং, যেটা আমরা প্যারাগ্রাফগুলোকে ছোট করলাম প্রথম অবস্থায়। যদি প্যারাগ্রাফ অনেক লেন্দি প্যারাগ্রাফ থাকে এই প্যারাগ্রাফগুলোকে ছোট। তারপরে হচ্ছে যেটা আসছে সেটা হচ্ছে কিওয়ার্ডগুলো, আমাদের যে কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো এখানে ঠিকঠাক মতো বসছে কিনা। সো ও আমি যেটা লাস্টে চেক করেছিলাম তার কিওয়ার্ডগুলো এখানে ঠিকঠিকই আছে। হেলথ অ্যান্ড ফিটনেসের মধ্যে যদি কথা বলি, হেলথ অ্যান্ড ফিটনেস মোটামুটি যা লিখছে তাতে 7 বার ইউজ করছে, সো ঠিক আছে 7 বার টোটাল ইউজ হয়েছে, সো ফাইন পারফেক্ট। আমার মেইন কিওয়ার্ড নিয়ে সমস্যা নাই, সে ঠিকঠাক মতো ইউজ করছে। তো তারপরে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে যদি আসি যে হেডিং ট্যাগ অপটিমাইজেশন, এটা ইম্পর্টেন্ট। হেডিং ট্যাগ হচ্ছে হেডিং ট্যাগ আমাদের এজ 1 থেকে শুরু করে এজ 6 পর্যন্ত হয়ে থাকে। হেডিং ট্যাগ গুগলের কাছে সব থেকে ভ্যালুয়েবল ট্যাগ হচ্ছে এজ 1, তারপরে গিয়ে শুরু হয় হচ্ছে এইচ 2 থেকে এইচ 6 এর ভ্যালুটা এভাবে ক্রমান্বয়ে আসতে থাকে, ঠিক আছে সিরিয়াল বাই সিরিয়াল আসতে থাকে। কিন্তু এসইও পারপাসে যখন আমরা একটা কন্টেন্টকে অপটিমাইজ করার চিন্তা করি এসইও পারপাসে মাস্ট বি আপনার যে কন্টেন্টটা থাকবে কন্টেন্টের মধ্যে মাস্ট বি একটা এইচ 1 ট্যাগ থাকতেই হবে, একটা মাস্ট বি থাকতে হবে। এরপরে আদার্স যে সাব হেডিং যদি আপনি ইউজ করেন এরপরে সাব হেডিংগুলো এইচ 2 থেকে শুরু হবে এবং এইচ 2 এইচ 3 এইচ 2 সব থেকে বেশি ইউজ হয়, এইচ 1 এর পরে একটা কন্টেন্টের মধ্যে এইচ 2 হচ্ছে সব থেকে বেশি ইউজ হয়। তারপরে ক্ষেত্র বিশেষে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এইচ 3 ইউজ করি, এইচ 4টা খুবই রেয়ার ইউজ করা হয় খুবই কম, আর এইচ 5 আর এইচ 6 এসইওর ক্ষেত্রে কন্টেন্ট অপটিমাইজেশনের ক্ষেত্রে কখনো ইউজ করা হয় না, কেউ ইউজ করে না, কোনো ওয়েবসাইট ইউজ করে না, কোনো ওয়েবসাইট পাবেনও না কোনো দিন যে তারা এইচ 5 আর এইচ 6 ইউজ করছে, খুবই কম হয়ই না। এইচ 4টাই খুব রেয়ার ইউজ করে, ম্যাক্সিমামই এইচ 1 থেকে এইচ 3 মধ্যে লিমিটেড থাকে এই কন্টেন্টের মধ্যে হেডিং ট্যাগ দেওয়ার জন্য। আচ্ছা হেডিং ট্যাগটা কী, যেমন এই যে টাইটেলটা দিছি অনেক বোল্ড, আমরা ওয়ার্ডপ্রেস সিএমএস এর থ্রুতে আমরা কন্টেন্ট অপটিমাইজ করতেছি, দ্যাটস ওয়াই আমরা একটা টাইটেল লিখলে এটা ওয়ার্ডপ্রেস অটোমেটিক্যালি এটাকে এইচ 1 ট্যাগে হচ্ছে কনভার্ট করে নিচ্ছে বা ধরে নিচ্ছে ক্যাচ করে নিচ্ছে। কিন্তু যখন আপনারা কোনো একটা এইচটিএমএল ওয়েবসাইট বা র পিএসপি ফাইলের যে ওয়েবসাইট পিএসপি সাইট যেগুলো থাকে
ওই সকল সাইটে যখন যদি কখনো কন্টেন্ট অপটিমাইজ করেন তখন আপনাকে কোডিং করে বলে দিতে হবে যে হ্যাঁ এটা এইচ ওয়ান ট্যাগে পড়তেছে, আদারওয়াইজ কিন্তু এইচ ওয়ান ট্যাগ হিসেবে কাউন্ট করবে না। এখানে সিএমএস এর এটাই মজা যে এখানে আগে থেকে ফাংশন করা আছে কোনটা কি হবে ধরে নিচ্ছে, সো টাইটেলটাকে এইচ ওয়ান ট্যাগ ধরে নিচ্ছে, সো একটা টাইটেল আমার একদম কম্পালসারি থেকেই যাচ্ছে এখানে, সো এটা নিয়ে মাথা ঘামানোর বা মাথায় ব্যথার কিছু অ্যাকচুয়ালি এখানে নাই। তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে এরপরে কন্টেন্ট লিখতে গেলে এই যে অপশনগুলো দেখেন মিল প্ল্যান ফর দ্য উইক, এটা আমার একটা সাব হেডিং হিসেবে আমি এই টেক্সটটাকে ইউজ করেছি এবং এটাকে এইচ টু ট্যাগে ইউজ করেছি। এভাবে মেক আর রেসিপি মাস্টার লিস্ট আমরা এটা এই কথাটাকে এইচ টু ট্যাগে ইউজ করছি বিকজ অফ এগুলোর ইম্পর্টেন্সে আছে, আমি এগুলো একটু আলাদাভাবে গুগলের কাছে ফোকাস করতে চাচ্ছি এবং দেখাতে চাচ্ছি এইচ টু ট্যাগ ট্যাগিং দ্বারা এটাই যে হ্যাঁ এই টেক্সটের জন্য আমি এই যে নিচে আন্ডারে যে প্যারাগ্রাফগুলো লিখছি এই প্যারাগ্রাফটা হচ্ছে এই টপিকের উপরে আছে। তারপরে হচ্ছে দেখেন এখানে একটা কিওয়ার্ডই আছে গ্রোসারি শপিং ডে বা গ্রোসারি শপিং, গ্রোসারি শপিং একটা কিওয়ার্ডই অ্যাড করা হয়েছে এবং আমি এইচ টু ট্যাগ দ্বারা আমি টোটালি এই কিওয়ার্ডটাকে ফোকাস করতেছি এবং এই কিওয়ার্ডের এগেনস্টে এই হচ্ছে আমার টাইটেল আছে বা আমার সরি কন্টেন্ট আছে প্যারাগ্রাফ আছে দুই লাইনের, আমি এখানে গুগলকে মিন করতে পারছি এই ট্যাগ দ্বারা যে এই ট্যাগের জন্য এই প্যারাগ্রাফগুলো লেখা হয়েছে। ঠিক সিমিলারলি ক্যালেন্ডারের এটা একটা ইম্পর্টেন্স আছে আমি দিয়েছি ইওর মিল, এখানে আমি আমার মতো করে যেখানে যেখানে দরকার আমি এইচ টু ট্যাগ হিসেবে প্রত্যেকটাকে ট্যাগিং করেছি। এখন আপনার যদি মনে হয় যে না এই ট্যাগটাকে যেমন ওয়ার্কিং শিডিউল ওয়ার্কআউট শিডিউল এই ওয়ার্কআউট শিডিউলটাকে আপনি এইচ টুতে না রেখে এইচ ওয়ানে রাখতে চান, ফাইন এইচ ওয়ানে রাখতে চাইলে এইচ ওয়ানে ক্লিক করেন এইচ ওয়ান হয়ে যাচ্ছে। এখন চাচ্ছেন যে এইচ ওয়ানে রাখবো বাট এই টেক্সটা তো বহুল বেশি বড় হয়ে গেছে, এত বড় রাখলে খারাপ লাগতেছে, এটাকে টেক্সটের সাইজ ছোট করা দরকার। সেই ক্ষেত্রে আমরা ফ্রন্টের এই যে এখানে ফ্রন্ট সাইজ আছে এই ফ্রন্ট সাইজ থেকে যদি আমরা নর্মাল করে দেই দেখেন ছোট হয়ে গেছে বাট ট্যাগ কিন্তু এইচ ওয়ান, মানে ভ্যালু আমার ঠিকই আছে আমার টেক্সটের সাইজ ছোট হয়ে গেছে। সো এইভাবে আপনি যদি মনে হয় যে খুব লার্জ রাখবেন খুবই লার্জ থাকতেছে, যদি হিউজ রাখেন হিউজ থাকতেছে, আপনি কাস্টম করতে চাইলে কাস্টম আপনি নিজের মতো করে দিতে পারেন যেটা ডিফল্ট হিসাবে চলে আসে অ্যাকচুয়ালি, আর স্মল রাখতে চাইলে একদমই স্মল চলে আসছে যেটা প্যারাগ্রাফ থেকেও ছোটো হচ্ছে দেখা দেখতে, বাট ট্যাগ কিন্তু আমার এইচ ওয়ান, ভ্যালু কিন্তু ঠিক একই। ওকে আমরা ডিফল্ট রেখে দিচ্ছি এবং আপনি যদি চান যে না এটাকে এইচ থ্রিতে রাখবেন ফাইন এইচ থ্রিতে রাখতেছেন এইচ থ্রিতে রাখতে পারেন। সো আমরা এটাকে আমি এইচটাকে প্রেফার করছি যে এইচ টুতে রাখার, দ্যাটস আমি এইচ টুতে রেখে দিচ্ছি। সো এইগুলো হচ্ছে হেডিংস যে আপনি আপনার এই টেক যেগুলো যেগুলো ইম্পর্টেন্সি আছে টপিকের কন্টেন্টের মধ্যে যে সকল এই হেডিংয়ের মধ্যে কাকে কাকে হচ্ছে মার্ক করা হয়। ধরুন আপনার কন্টেন্ট লিখতেছেন সেখানের মধ্যে আপনি সাবসিডিয়ারি কিওয়ার্ডগুলো নিয়ে হচ্ছে আলাদা আলাদা পার্টিশন ক্রিয়েট করছেন, আলাদা আলাদা প্যারাগ্রাফ লিখছেন, যেমন নাইট ক্রিম এটা আপনার একটা সাবসিডিয়ারি কিওয়ার্ড, আপনি নাইট ক্রিমটাকে এইচ টু ট্যাগে দিয়ে নাইট ক্রিম রিলেটেড আপনি যা লেখার আর্টিকেল আপনি লিখছেন ফাইন। তো আমরা যখন কোনো অন্যান্য টেক্সটগুলো থেকে যে সকল কিওয়ার্ডগুলোকে একটু বেশি ভ্যালু অ্যাড করতে চাই ওইগুলোর ক্ষেত্রে সাধারণত প্রায়োরিটি বিবেচনা করে এই ট্যাগ হেড মানে হেডিংটা আমরা ইউজ করি অ্যাকচুয়ালি। আমি কি বুঝাতে পারছি? কোনো কোয়েশ্চেন্স আছে শাহাদত ভাই মাসুদ ভাই কোনো কোয়েশ্চেন্স? তারপরে এই হেডিং ট্যাগটা ঠিকঠাক মতো যেখানে যেখানে আপনার পুরো কন্টেন্টের মধ্যে যেখানে যেখানে আপনার হেডিং ট্যাগ দরকার সেখানে সেখানে আপনাকে ধরে ধরে এই হেডিং ট্যাগগুলোকে অপটিমাইজ করতে হবে এবং বসাইতে হবে, এটা হচ্ছে অন পেজের আরেকটা কাজ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। আচ্ছা অ্যাঙ্কর টেক্সটের আগে আসি সেটা হচ্ছে লিঙ্কিং, একটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং আর একটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং, এটাকে আরেকটা নামে ডাকা হয় সেটা হচ্ছে ইনবাউন্ড লিঙ্ক অথবা আউটবাউন্ড লিঙ্ক। আপনি এই যে কন্টেন্টটা লিখছেন ধরেন এটার মধ্যে আপনার কোনো না কোনো ট্রাফিক ধরে কোনো না কোনো সোর্স বা মিডিয়াম ধরে ট্রাফিক আসতেছে, আপনি একজন ওয়েবসাইট ওনার হিসাবে কখনোই চাইবেন না যে আপনার এই যে কন্টেন্টটা যেটা আমরা এখন অপটিমাইজ করছি এটার মধ্যে যদি ট্রাফিক আসে এই কন্টেন্টটা পরেই ট্রাফিকটা চলে যাক, এইটা আপনি কখনো চাইবেন না। আপনি বরং এটা চাইবেন যে এই কন্টেন্টটা পড়ার পরে আমার ওয়েবসাইটে তো আরও যে এরকম কন্টেন্ট আছে এই কন্টেন্টগুলোও পড়ুক বা তাহলে আমার ওয়েবসাইটে বেশিক্ষণ থাকবে।
আপনার ওয়েবসাইটে একজন ট্রাফিক যত বেশিক্ষণ থাকবে গুগলের কাছে আপনার ওয়েবসাইটের প্রায়োরিটি ততই বেশি হবে, আপনার ভ্যালু অ্যাড হবে ওয়েবসাইটের এবং বাউন্স রেট কম আসবে। সো একজন ওয়েবসাইট ওনার সবসময় চায় যে তার সাইটে ট্রাফিক থাকুক। গুগল আবার এইটাও বলে যে আপনি যখনই একটা কন্টেন্ট লিখতেছেন, আপনি যেই বিষয় নিয়ে লিখতেছেন এই বিষয় নিয়ে আপনার মতো এরকম হাজারো ওয়েবসাইট আছে যারা লেখালেখি করতেছে। সো আপনার পছন্দ মতো বাইরের কাউকে রেফারেন্স হিসাবে আপনি অবশ্যই একজনকে অ্যাড করবেন। তো দুইটা জিনিস, একটা হচ্ছে নিজেরই একটা কন্টেন্ট যখন লিখতেছি নিজেরই ওয়েবসাইটের অন্য কোনো একটা কন্টেন্টকে লিঙ্ক দিতে হবে এখান থেকে, যেটাকে আমরা ইন্টারনাল লিঙ্কিং বা ইনবাউন্ড লিঙ্ক বলি। আরেকটা হচ্ছে যে এই কন্টেন্ট আমি যে টপিক নিয়ে লিখতেছি এই টাইপের বাইরে আমার অন্যান্য ওয়েবসাইট যারা লেখালেখি করতেছে ওইরকম সিমিলার কোনো ওয়েবসাইটের কোনো একটা কন্টেন্ট লিঙ্ক আমার এই সাইট থেকে আউটবাউন্ড লিঙ্ক হিসেবে দিতে হবে। এখন এই লিঙ্কিংটা দুইভাবে করা যায়, একটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে করা যায় আর একটা হচ্ছে ডিরেক্টলি লিঙ্ক দিয়ে দেওয়া যায়। যেমন যেমন যদি আমি আসি, এখন আমার টপিকটা ছিল কি নিয়ে, হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে। আচ্ছা আমি যদি বলি হেলথ অ্যান্ড ফিটনেস, এইটা আমার একটা মেইন কিওয়ার্ড, এবং আমি ইচ্ছা করলে এই কিওয়ার্ড থ্রোতে আমি যদি চাই আমি আমার কন্টেন্টকে, আমি আমার ওয়েবসাইটের অ্যানাদার কোনো কন্টেন্টকে আমি লিঙ্ক দিব। চলেন আগে দেখে আসি এখানে কোনো লিঙ্ক আছে কি না যেটার মধ্যে আমরা দিতে পারি। যেমন এইখানে একটা আছে। আচ্ছা মেইন টার্গেটটা কী ছিল? মেইন টার্গেটটা ছিল হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস। আচ্ছা হেলথ অ্যান্ড ফিটনেস, হেলথ অ্যান্ড ফিটনেস, এইখানে একটা আছে হেলথ টিপস। সো এটা হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে চলতে পারে, হেলথ বেনিফিট, এইখানে হেলথ কেয়ার বেনিফিট নামে একটা কন্টেন্ট আছে যেটা আমার সাইটে আছে। তারপরে আর কি কন্টেন্ট আছে, রিলেভেন্সি, রিলেভেন্সির মধ্যে পরে দেখি এখানে বেস্টিং থেরাপি চলে, এখানে ক্যালোরি ডায়েট, ওয়েট লসের জন্য এটা আছে, এটা ওয়েট লস নিয়ে লেখা, এটা বডি ফিট নিয়ে, এটা ডায়েট অ্যান্ড নিউট্রিশন। আচ্ছা উপরে যেটা আছে এটাই তাহলে দিচ্ছি, যেমন হচ্ছে হেলথ কেয়ার বেনিফিট যেটা হেলথ অ্যান্ড ফিটনেসের মধ্যে পড়ে। আমার এই কন্টেন্ট একটু ওপেন করি এখন। তো আমি ইচ্ছে করলে এই যে ওয়েবসাইটটা আছে আমার যে কন্টেন্ট, আমার নিজের যে সাইটের যে কন্টেন্ট, তো এইটা যখন এইটা এই হচ্ছে আমার ইউআরএল, ইউআরএলটা কপি করলাম। কপি করে আমি যদি ডিরেক্টলি এখন এখানে ধরেন এখানে কন্টেন্টের কোথাও, যে কোনো কোথাও একদম নিচের দিকে হোক বা কন্টেন্টের মাঝখানে হোক বা কন্টেন্টের প্রথমে হোক, আমি যদি জাস্ট এখানে ধরেন এই জায়গাতে একটা প্যারাগ্রাফ আলাদা একটা সেক্টর নিয়ে আমি যদি বলি যে ইউ ক্যান রিড দিস আর্টিকেল, আমি যদি বলি যে ইউ ক্যান রিড দিস আর্টিকেল এরকম কোনো একটা কথা বলে আমি যদি লিঙ্কটা এখানে দিয়ে দেই আমাকে কেউ নিষেধ করবে না। দেখেন আমার এখানে লিঙ্কিং হয়ে গেছে। আমরা যদি একটু প্রিভিউ করি এখন, আমি যেটার পিছনে কথা বলছি সেটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাক্স এবং এর ইম্পর্টেন্স বোঝানোর চেষ্টা করছি, একটু মনোযোগ দিয়ে দেখেন বুঝে যাবেন। আমি এখানে দিচ্ছি, হ্যাঁ আমি যদি এখন যদি ইউজার এসে এখানে কে ক্লিক করে ডেফিনেটলি সে আমার এই যে এই কন্টেন্টের মধ্যে আসবে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি, কারণ আমি এই কন্টেন্টের এই লিঙ্কটা আমি এখানে বসাই দিচ্ছি এখানে এই জায়গার মধ্যে দেখতে পাবে, কোনো সমস্যা নাই। কিন্তু এতে আমার কি কোনো বেনিফিট হইলো কি না সেটা তো আমার দেখার বিষয়, ইউজার তো আসবে ঠিক আছে কোনো সমস্যা নাই, বাট ইউজার অ্যাকচুয়ালি এখন যদি ইউজারকে বলি এখানে আমার কোনো বেনিফিট আছে কি না সেটা আরেকটু ডিপলি নিয়ে বোঝাচ্ছি। এখন যদি এই এই কন্টেন্টটাই যেটা আমরা লিঙ্কটা এখানে দিচ্ছি এটাকে যদি আমি এই হেলথ অ্যান্ড ফিটনেস কথাটাকে সিলেক্ট করে এই যে এখান থেকে যে লিঙ্কের অপশন আছে আমি যদি এখান থেকে লিঙ্ক করে দিই এই জায়গাতে, যদি আমি ইউআরএলটাকে দিয়ে দিই, দিয়ে যদি আমি এখানে দিই, এখন এই দুইটার মধ্যে অ্যাকচুয়ালি পার্থক্যটা কী, আমি যদি আবার এটাকে প্রিভিউ করি, একটা হচ্ছে ডিরেক্টলি দিছি ইউ ক্যান রিড দিস আর্টিকেল লিঙ্ক দিয়ে দিছি, আরেকটা জায়গায় আমি কোনো একটা কিওয়ার্ড বা কোনো একটা টেক্সটকে সিলেক্ট করে এই টেক্সটের মধ্যে কোনো একটা লিঙ্ককে আমি হাইপার লিঙ্ক হিসেবে দিয়ে দিছি, যেটাকে আমরা এই যে কোনো একটা লিঙ্ক বা কোনো একটা টেক্সটকে সিলেক্ট করে তার মধ্যে আমি কিওয়ার্ডটাকে অ্যাপ্লাই করে দিলাম, যে টেক্সটটাকে সিলেক্ট করে আমি আমার এই টেক্সটের মধ্যে কোনো একটা লিঙ্ককে আমরা ডিপ্লয় করেছি বা ইনজেক্ট করলাম
এই টেক্সটটাকেই বলা হয় অ্যাঙ্কর টেক্সট। এটা ইম্পর্টেন্স কেন আমি তো এইভাবে দিলেও হচ্ছে, এক তো হচ্ছে ইউজারের দিক থেকে, ইউজার যদি এই কারণে এখানে পড়তে আসে যে হেলথ অ্যান্ড ফিটনেস, এখানে যে একটা লিঙ্ক আছে ইউজার এটা চিন্তা করবে যে হ্যাঁ এখানে যে একটা লিঙ্ক আছে এটা মানে হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে লেখা, সে শিওর হইতে পারতেছে। এইখানে অ্যাকচুয়ালি ইউ ক্যান রিড দিস আর্টিকেল, একটা ইউএল দিয়ে দিছি, সেটা কী নিয়ে সে বুঝবে? সে যদি এখানে দেখে এমপ্লয়ি হেলথ কেয়ার বেনিফিট, তারপর হয়তো সে চিন্তা করতে পারে হ্যাঁ এমপ্লয়ি হেলথ কেয়ার বেনিফিট নিয়ে লেখা আছে। বাট এত কিছু দেখে এখন ইউজার কিছু এখানে যতটুকু মেক শিওর হতে পারতেছে ইজিলি, এখানে ততটা সহজে ইজিলি ইউজার মেক শিওর হবে না। এটাগুলো ইউজারের দিক থেকে। গুগলের কথা যদি চিন্তা করি, গুগল যখন আমার এই ওয়েবসাইটের মধ্যে আসবে এসে ক্রাউল করবে, সে এখানে দেখবে এই টেক্সটের জন্য এই টেক্সটের ভেতর একটা লিঙ্ক আছে এবং টেক্সটটা কি হেলথ অ্যান্ড ফিটনেস, হেলথ অ্যান্ড ফিটনেস নামে একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের ভেতর একটা লিঙ্ক আছে আর এখানে দেখতেছি জাস্ট নর্মাল একটা লিঙ্ক আছে। গুগল দুইটাকেই ক্রাউল করবে, বাট ক্রাউল করার পর আমার এই যে লিঙ্কের জন্য আমি ব্যাকলিঙ্কটা দিলাম, গুগল ক্রাউল করবে এইটার জন্য যেটার মধ্যে আমি টেক্সটকে অ্যাড করে অ্যাজ এ অ্যাঙ্কর টেক্সট হিসাবে দিয়েছি, গুগল এভাবে ক্রাউল করবে যে হ্যাঁ এই ইউআরএলটা, এই যে ইউআরএলটা, এই ইউআরএল একটা ব্যাকলিঙ্ক পাইছে, ইন্টারনাল ব্যাকলিঙ্ক, কোন কিওয়ার্ডের জন্য, হেলথ অ্যান্ড ফিটনেস কিওয়ার্ডের জন্য। দ্যাট মিন্স এই একটা ইউআরএলের পেছনে গুগল এখান থেকে ক্রাউল করার সময় এই অ্যাঙ্কর টেক্সটের কারণে আমার ওই ইউআরএলটার পেছনে একটা কিওয়ার্ডকে মেনশন করতেছে এবং গুগল এটা থিঙ্কিং করতেছে যে এই কিওয়ার্ডের জন্য অ্যাকচুয়ালি হয়তো বা এই কন্টেন্টটা লেখা, তাহলে এইটি কিওয়ার্ডের জন্য কি র্যাঙ্কিং করানো যেতে পারে কি না। এইটা অ্যাকচুয়ালি অ্যাঙ্কর টেক্সটের ইম্পর্টেন্স, বাট এখান থেকে গুগল নিবে এটাকেও, বাট এটার পেছনে এটাকেই রেফার করবে হ্যাঁ মেক হেলথ ওয়ার্ল্ড ডট কম স্ল্যাশ এমপ্লয়ি হেলথ কেয়ার বেনিফিটের পেছনে এইটাই আসছে। সো এটাকে কোনো কিওয়ার্ড এভাবে কেউ টাইপ করে, বাট হেলথ অ্যান্ড ফিটনেস থেকে তো অনেক লোক টাইপ করতে পারে। আর তাহলে হেলথ অ্যান্ড ফিটনেসটাকে যদি গুগল চিন্তা করে যে এই ইউআরএলের কিওয়ার্ড হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস, সার্চ করলে এটাকে দেখানো যেতে পারে, কারণ এরকম ব্যাকলিং এরকম সেম কিওয়ার্ডের জন্য অনেক জায়গা থেকে ব্যাকলিং পাচ্ছে। আমি যেমন নিজের সাইটকে দিচ্ছি, এই সেম কিওয়ার্ড নিয়ে যদি আরও 10-20টা সাইট থেকে আমার কাছে আসে লিঙ্ক, তো গুগল এটাই চিন্তা করবে ডেফিনেটলি ক্রাউল করার সময় যে ওই ইউআরএলটা এই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করানো যেতে পারে। দ্যাটস ওয়াই অ্যাঙ্কর টেক্সটের এত বেশি ইম্পর্টেন্সি, এবং যখন কোনো একটা টেক্সটকে আমরা সিলেক্ট করে এটার পেছনে একটা লিঙ্ক বা হাইপার লিঙ্ক করি, ওই টেক্সটটাকে যতটুকু টেক্সট সিলেক্ট করা হয়েছে ওই ওই টেক্সটটাকে অ্যাকচুয়ালি অ্যাঙ্কর টেক্সট বলা হয়। আমি কি বুঝে দিতে পারছি আপনাদের? একটু কমিউনিকেট করবেন আমার সাথে, আমি কি বুঝতে পারছি? তাহলে আমি শিওর হব অ্যাকচুয়ালি, নাহলে আমি আবার বলছি। জি আবার একটু বলেন কান্ডি স্যার। কথাটা হচ্ছে যে আমরা কোনো একটা কি টেক্সট বা এটা হতে পারে, আমরা তো সাধারণত টেক্সট যেটা নেই অ্যাঙ্কর টেক্সট হিসেবে এটা কিওয়ার্ডকেই ধরি, আমি ওইভাবে বলছি না, আমি বলছি যে কোনো একটা টেক্সট, আপনি যখনই কোনো একটা টেক্সটকে সিলেক্ট করবেন এবং ওইটার মধ্যে কোনো একটা লিঙ্ককে ইনজেক্ট করে দিবেন, ডেপ্লয় করে দিবেন, তখন এই যে যতটুকু টেক্সটকে সিলেক্ট করে আপনি দিবেন ওই ততটুকু টেক্সটকেই বলা হয় অ্যাঙ্কর টেক্সট। এটার বেনিফিট হচ্ছে এইটা, গুগল যখন আপনার এই সাইটে আসবে এসে এই টেক্সট এই কন্টেন্টটা পড়বে এই ইউআরএল থ্রোতে, দেখবে এখানে এই টেক্সটের জন্য একটা লিঙ্ক গেছে, কোথায় গেছে, এই ইউআরএলের জন্য লিঙ্ক গেছে। তো গুগল যেভাবে ক্রাউল করবে তখন সেটা হচ্ছে যে এই ইউআরএলের জন্য মনে হয় এই কিওয়ার্ড থ্রোতে ব্যাকলিঙ্ক আসছে, তাহলে এই কিওয়ার্ডের জন্যে এই পোস্টটাকে বা এই ইউর কন্টেন্টটাকে র্যাঙ্কিংয়ের চিন্তাভাবনা করবে। দ্যাটস ওয়াই গুগল তাহলে ইজিলি বুঝে যে এই কিওয়ার্ডের জন্যে এই কন্টেন্টটা মেক করা হয়েছে। বাট যদি আপনি নর্মালি ক্যাজুয়ালি জাস্ট এই লিঙ্কটাকে ভেবে দিয়ে দেন, দিতে পারবেন, গুগল এটাও ক্রাউল করবে, বাট গুগল এখানে আনডিফাইন থেকে যাবে, আপনাকে ডিফাইন করতে পারবে না সহজে যে অ্যাকচুয়ালি যে লিখলেন এই কন্টেন্টটা এটা কোন কিওয়ার্ডের জন্য দেওয়া যেতে পারে। তো ইন ফিউচার যখন অফ পেজ এসিওর কাজ করবেন আপনারা বা কোনো জায়গা থেকে ব্যাকলিঙ্ক আনার ট্রাই করবেন তখন বা কাউকে ব্যাকলিঙ্ক দিবেন, এইভাবে অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমেই সাধারণত ব্যাকলিঙ্ক আনা নেওয়া করা হয়, যেন গুগল এই অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে বুঝে যে হ্যাঁ এই কিওয়ার্ডের জন্যে এই কন্টেন্টটা লেখা হয়েছে এবং এই কিওয়ার্ডের জন্য তাকে এখন তাহলে র্যাঙ্ক করা যায় বা র্যাঙ্কিং দেওয়া যায়। এই হেল্পটা অ্যাঙ্কর টেক্সট আমাদের করে। আপনি বুঝতে পারছেন যে কার জন্য কোশ্চেন ছিল আরেকবার বলেন, বুঝছেন? আশা করি বুঝতে পারছেন, না বুঝলে আবার বলবেন।
আচ্ছা, এখানে রবীন ভাই আমার একটা প্রশ্ন, সাপোজ আমি একটা কন্টেন্ট যদি গুগল থেকে হেল্প না নিয়ে এমনি নিজের থেকে লিখি, সেখানে যদি গুগলের কোনো কন্টেন্টের সাথে মেলে তাহলে কিভাবে বুঝবো কিংবা কি করার আমার? কন্টেন্ট চেঞ্জ করতে হবে, কপিরাইট তো হওয়াই যাবে না। না, আমি নিজের থেকে লিখলাম, সাপোজ একটা কন্টেন্ট লিখে পোস্ট করলাম আমি, সেটা যদি মিলে যায় তাহলে তো আপনি নিজের থেকে লেখেন, আর যেভাবেই লেখেন আপনি তো জানতেনই না যে এটা কোথাও আছে, বাট আপনি লিখছেন সামহো মিলে গেছে, এবং আপনি লেখার আগে যে কন্টেন্টটা লিখছেন এটা হুবহু, ধরেন আমি এমন একটা কন্টেন্ট লিখছি যেটা আমার আগে পাবলিশ করা আছে সাইটে, গুগলে ইন্ডেক্স করা আছে, বাট আপনি লিখছেন, আপনি জানেনই না যে আমি এরকম কন্টেন্ট লিখছি, বাট আপনি যখন চেক দিলেন, চেক দেওয়ার সময় দেখলেন যে হ্যাঁ এরকম কন্টেন্ট তো আমি আগেই লিখে রাখছি, বাট আপনি জানেন না, আপনি নিজে থেকে লিখছেন, বাট হুবহু মিলতেছে, ডেফিনেটলি এটা আপনি পোস্ট করতে পারবেন না, এটা কপিরাইট কন্টেন্ট ধরে নিবে গুগল। আচ্ছা, তার মানে আপনার এমন হতে পারে যে একটা কন্টেন্ট একটা প্যারাগ্রাফ সেটাতে ধরেন সাবজেক্ট গুলো আছে কিন্তু আমার সেন্টেন্স গুলা উল্টা ভাবে সাজানো, মানে সেটা নিজের হতে থেকে পারে, অরিজিনালি লেখলে তো হুবহু এক হবে না, তাই না? না, হুবহু এক কখনোই হয় না। আপনার ধরেন ধরেন এই যে টপিকের উপর লিখছেন, ধরেন যে মিল প্ল্যান দা উইক, ফর দা উইক, এই কন্টেন্ট আপনিও লিখছেন, এই টপিকটার উপর আপনি লিখতেছেন, আমিও লিখছি, তো আমি টপিক আপনার এই টপিক, আমারও এই টপিক, এই লাইনটা হয়তো মিলতে পারে, এটা ডাজেন্ট ম্যাটার, এটা একটা টপিক মিলতেই পারে, মূল কথা হচ্ছে এই টপিকের এগেনস্ট আপনি যে কি লিখছেন, যা ডিসক্রাইব করছেন আপনার প্যারাগ্রাফে, এটা না মিললেই হয়েছে, এটা সচরাচর কখনো মিলে না, ওইভাবে কখনোই মিলে না, নিজে থেকে লিখলে ওইভাবে মিলতে চায় না সহজে, কিছু না কিছু চেঞ্জ অবশ্যই থাকবে। সেটাই না, আমি ওপেনলি বলি আমার ওয়েবসাইটে যে কন্টেন্ট গুলো আসবে, আমার মেনলি যে ব্যক্তিগত টার্গেট সেটা হচ্ছে যে একটা ওয়েবসাইট ব্লগ টাইপের, যেটা বাংলাদেশের ইলেকট্রিক্যাল অ্যাঙ্কর টেক্সটের হিসাব, যে অ্যাঙ্কর টেক্সট এইভাবে করতে হয়। এরপর আসেন ইমেজেস। এখন একটা ইমেজ, যেটা আমি প্রথমে বলছি যে একটা ইমেজ আপনার একটা ওয়েবসাইটের অর্ধেক কথা ইউজারকে বলে দেয়, সো ইমেজগুলো অনেক বেশি ইম্পর্টেন্স। আমি আগে এই প্যারাগ্রাফটা এতে কেটে দিচ্ছি, এটা আমাদের লাগবে, আমি নিজেকে নিজের সাইটকে দিয়েছি, পরে বাইরের কোনো একটা সাইটকে পরে দেবো কিছুক্ষণ পরে। তো এখানে আমি কোনো ইমেজ ইউজ করি নাই, ঠিক আছে, সো আমার মিনিমাম একটা ইমেজ তো ইউজ করা উচিত, যেটাকে আমরা ফিচার্ড ইমেজ বলি, এই যে এখানে ফিচার্ড ইমেজ নামে একটা অপশন আছে, ফিচার্ড ইমেজ একটা ইউজ করতে হয়। ফিচার্ড ইমেজ হচ্ছে যে আপনার কন্টেন্টের মধ্যে যে ইমেজগুলো থাকে সব উপরে, যেমন এখানে একটা কন্টেন্ট ইমেজ আছে, তো এরকম একটা ইমেজ রাখতেই হয়, যেটা কিনা এই যে আমাদের একটা কন্টেন্টের পাশে যে ইমেজগুলো আমরা দেখতে পারি এগুলোকে অ্যাকচুয়ালি ফিচার্ড ইমেজ বলে, তো ওই পারপাসে একটা ইমেজ রাখতেই হবে। এরপরে যদি আপনি কন্টেন্টের মাঝে কোনো ইমেজ রাখতে চান সেইটার পারপাসে আলাদা হিসাবে আসবে। সো আমি যদি এখানে জিম নিয়ে কিছু কথা আছে, আমি একটু যাই নিচে, আমি একটু দেখছি ব্যাপারটা যে স্টুডেন্টটা লিখছে, তো ওয়ার্কআউট শিডিউলের মধ্যে বলছে যে ওয়ার্কআউট ফর চেস্ট। আচ্ছা, এইটা ওয়ার্কআউট ফর চেস্ট নিয়ে যদি আমি একটু গুগলে সার্চ করি, জাস্ট নর্মাল আমি সার্চ করছি আপাতত আপনাদের দেখানোর পারপাস, ওয়ার্কআউট ফর চেস্ট, এটা কিন্তু একটা কিওয়ার্ড, ওয়ার্কআউট ফর চেস্ট, দেখেন অনেক ওয়েবসাইট আছে এবং হেলথ লাইনের মতো একটা সাইট আছে, এবং এখানে ওয়ার্কআউট নিয়েও অনেক পিপল অনেক কোয়েশ্চেন করতেছে, সো এটা একটা কিওয়ার্ড। সো ইমেজে যাই, এখান থেকে ইমেজে আসি, এখানে অনেক ইমেজ আছে চেস্টের ওয়ার্কআউটের জন্য, সো আমি এখান থেকে এই ইমেজটাকে নিয়ে দেখলাম আপাতত, এই ইমেজটা নিই, ইমেজটাকে সেভ করি। ডেস্কটপে জাস্ট এই যে ফাইল নেমটা, যখন কোনো ইমেজ ডাউনলোড করবেন ফাইল নেমটা আপনার যে কিওয়ার্ড বেসিসে হওয়া দরকার ওইভাবে হবে, তো আমার এটা বেস্ট চেস্ট ওয়ার্কআউট বা যে ওয়ার্কআউট ফর চেস্ট এই নামেই থাকবে, কারণ আমার এখানে যে টপিকটা আছে যেটাকে মেনশনের জন্য আমি দিচ্ছি এটা হচ্ছে ওয়ার্কআউট ফর চেস্টের জন্যই এই যে রুটিনটা। সো আমরা এই ইমেজটা পাইলাম, আচ্ছা এখানে ইমেজটা নিলাম, ইমেজটা এখন এই ইমেজের এসইও, আমাদের মডিউলে যেটা ছিল আমার এটা হচ্ছে ইমেজের এসইও, তো ইমেজটাকে এসইও করব, এবং ইমেজের সাইজ নিয়ে আগে কথা বলি, একটা কন্টেন্টের মধ্যে বা একটা ওয়েবসাইটে যে ইমেজগুলো আপনারা যখন দিবেন সেটা যে কোনো জন্য যে যেই জায়গাতেই আপনি দেন, আপনার পেজের জন্য দেন, পোস্টের জন্য দেন, ইমেজের সাইজ 95 KB উপরে যেন না ওঠে, সর্বোচ্চ 95 KB একটা ইমেজের সাইজ হবে, তো রেজুলেশন যেন ঠিকঠাক থাকে, ইমেজ যেন ফেটে না যায় এটা মাথায় রাখতে হবে, এবং ইমেজের সাইজ থাকবে 95 KB, এর বেশি না। এখন ইমেজকে এসইও করার পারপাসে যদি বেসিক এসইও বলি, তাহলে ভাই এটা যে ফাইলের নাম আছে ফাইলের নামটা দিয়ে দিলেই আপনার বেসিক এসইও হয়ে যাচ্ছে, এই ইমেজটার সাইজ আছে 39 KB, আমরা দেখতে পাচ্ছি 39 KB আছে। সো আমি চাচ্ছি একটু অ্যাডভান্স এসইও করবো ইমেজটার, অ্যাডভান্স এসইও। এখন অ্যাডভান্স এসইও বলতে কি, অ্যাডভান্স এসইও বলতে এই ইমেজের পেছনে আমি ধরেন আমার
দশটা বা 200, 100, 10, 20, 30টা কিওয়ার্ড আমি ইমেজের পেছনে দিব, যেন ওই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলে আমি যেমন এখানে ওয়ার্কআউট লিখে সার্চ করার পরে ইমেজ সেকশন আসার পরে এই ইমেজটা র্যাঙ্ক করছে, ইভেন এই ইমেজটা আমি একটু পরে মডিফাই করব, মডিফাই করে এখান থেকে রং টং চেঞ্জ করে দিব, চেঞ্জ করে আমি এই ইমেজের পেছনে এসইও করব এবং ইমেজের পেছনে আমি আরও ধরুন 10টা কিওয়ার্ড অ্যাড করবো, যে 10টা কিওয়ার্ড অ্যাড করলে সার্চ করলে যেন আমার ইমেজটা র্যাঙ্ক হয়। এই ইমেজের পেছনে, ইমেজের ব্যাক এন্ডে হচ্ছে আমরা কিওয়ার্ডকে অ্যাড করব। এরপরে ইমেজের পেছনে আবার আমি জিপিএস সেট করে দিব, ধরেন আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে ইউনাইটেড স্টেটসের, সো ইউনাইটেড স্টেটস থেকে ওই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে তাহলে আমারটা যেন সবার আগে থাকে, সো ইমেজের মধ্যে আমি জিপিএসও সেট করে দিব। এটা হচ্ছে ইমেজের অ্যাডভান্স এসইওর কাজ যদি আমি আমি বলি। তার আগে আমি যেটা করবো, ইমেজটাকে আগে আমি চেঞ্জ করি, আমরা ক্যানভা থেকে হচ্ছে চেঞ্জ করবো ইমেজটাকে, দেন আমরা এখানে ইমেজের নিয়ে কাজ করবো অ্যাকচুয়ালি। তো আমি একটু ক্যানভাতে যাই, আপনাদেরকে আমি ক্যানভাটাই দেখাচ্ছি, আমি ফটোশপে দেখাচ্ছি না, বিকজ অফ ফটোশপটা আমি তারপরেও দেখাবো, বাট ফটোশপটা যেটা দেখাবো ওটা বেসিক আপনারা পারবেন, বাট এডিটের কাজটা যদি অনেকে না পারেন তার সাথে আমরা ক্যানভাটা ইউজ করি আপাতত। ইমেজটাকে যেহেতু আমি একটু চেঞ্জ করবো, মডিফাই করবো, ইমেজের মধ্যে যদি কোনো টেক্সট ইউজ করতে চান সেক্ষেত্রে আমরা একটু টেক্সট ইউজ করতে পারি। টেক্সট আমরা একটা সাবহেডিং দিয়ে দিচ্ছি, এখানে একটা সাবহেডিং দিচ্ছি এবং সাবহেডিংয়ের নাম দিচ্ছি ওয়ার্ক ফর ওয়ার্কআউট ফর চেস্ট, এই কথাটা এখানে অ্যাড করে দিলাম, সেক্ষেত্রে ইউজারের বুঝতে সুবিধা হবে। টেক্সটের কালারটা এবং সাইজটা আমরা পরবর্তীতে চেঞ্জ করে দিচ্ছি, টেক্সটের ফরম্যাটটাকে চেঞ্জ করি, যেখানে ভালো লাগে বসাইতে ওইখানে মোটামুটি একটু দেখতে ভালো লাগবে, ওই জায়গাতে একটু পজিশন ধরে আমরা একটু বসাই, আমি এখানেই থাকুক, এখানে থাকুক। আর ইমেজের সাইজ আমি আশা করি ঠিক আছে, টেক্সটের সাইজ কিছু লাগবে না। আচ্ছা এইটা গেল, আমরা একটু যদি অ্যাডজাস্টমেন্টে যাই আমরা ইমেজের ব্রাইটনেসটাকে একটু দেখতে পারি, ব্রাইটনেস কন্ট্রাস্টটাকে একটু ক্লিয়ার করতে পারি, কিছুটা তো চেঞ্জ আসতেই আনতেই হবে আমাদের, এখানে কিছু চেঞ্জ আসতেছে। এতটুকু আপাতত এখানে বেসিক লেভেলে এনাফ, এরপরে আমি আর কিছু করবো না, এখানে থাকুক, ইমেজ আমার জন্য শেষ, এটাকে জেপিজিতে ফাইল ডাউনলোড করে নিচ্ছি। 162 KB হয়ে গেছে, এখন কিন্তু ইমেজের ফাইলের সাইজ আমার বাড়ছে, 162 KB ইউজ করা যাবে না, সো যেহেতু 162 KB ইমেজের ফাইলের সাইজ আসছে এটাকে এখন আমরা ফাইলের সাইজকে কম্প্রেস করবো, ফাইলটাকে রিডিউস করবো, ইমেজের যে সাইজ আছে 162 KB এটাকে আমরা 95 আনার চেষ্টা করবো মিনিমাম। সো এটার জন্য আপনারা এই সাইটটা ইউজ করবেন, imagecompressor.com। এই ওয়েবসাইটটা এনাফ ইমেজকে কম্প্রেস করা। আবার ওয়ার্ডপ্রেসের যদি সাইট হয় এরকম বিল্ড ইন অনেক প্লাগইনও আছে যে অটোমেটিক্যালি আপনি যেই সাইজের ইমেজ দেন না কেন ওই ইমেজটাকে আপনি যেটা মেনশন করে দেবেন ওইটার মধ্যেই হচ্ছে অটোমেটিক কম্প্রেস করে হচ্ছে আপলোড করবে, তো ওইটা আবার মাঝে মাঝে মানে ফাঁকিবাজি করে, অনেক ইমেজকে হচ্ছে না করেই কম্প্রেস না করেই হচ্ছে দিয়ে দেয়, ইমেজ রিসাইজার নামে একটা প্লাগ ইন আছে, আমি ওইটা ইউজ করি না, শুধু শুধু যে কাজটা আমি এখানে করতে পারবো ওইখানে প্লাগ ইন ইউজ করে সাইটের লোডিং স্পিড বাড়ানোর কোনো মানে হয় না। সো আপলোড ফাইল, ফাইলে আমি ডাউনলোড এটা আমার এটা আপলোড হয়েছে ওয়ার্কআউট ফর চেস্ট, এ হচ্ছে সেই ইমেজটা, আপলোড করি। 162 KB ইমেজ আমাকে 162 থেকে কমায় 26% রিডিউস করে দিছে এবং 26% রিডিউস করে হচ্ছে আমাকে 121 করে দিছে, বাস এটাকে ফেটে গেল দেখি না, ইমেজ ফাটে না, ইমেজ দেখতে একই রকম, জুম করা আছে তো, এটা অরিজিনাল, এটা হচ্ছে আমার কম্প্রেস করা মিল ইমেজ, আমরা এখানে একটু দেখি তাহলে একটু ক্লিয়ার করতে পারবো, আমার মেজারমেন্ট করতে সুবিধা হবে, তো একই রকম দেখা যাচ্ছে। সো আমি এটাকে আরও কমাবো, এখান কমাই দিচ্ছি 60, ২৭ আসছে, বাট ইমেজে খুব বেশি একটা চেঞ্জ আসেনি, ডাউনলোড করলে পুরোটা বড় করলে বোঝা যাবে, অ্যাপ্লাই করে দিচ্ছি।
থেকে ডাউনলোড আমার 81 কেবিতে ডাউনলোড হইছে। এখন এই ইমেজটার পেছনে আমি কি সেট করব, জিপিএস সেট করব, তারপর হচ্ছে আমাদের কিওয়ার্ডগুলোকে সেট করব। তো আমরা জিপিএস সেট করার জন্য যাব হচ্ছে জিও ট্যাগ, আমরা জিও ট্যাগ ইউজ করব। এটা দিলাম তো এই সাইটটাতে, এটা পেইড, ঠিক আছে, বাট পেইড যেটা এটা আপনি ফ্রিতে আর কি ইউজ করতে পারবেন, পার ডে পাঁচটা করে ইউজ করতে পারবেন। আপনারা যখন মার্কেট প্লেসে ফাইবারে কাজ করবেন, ফাইবারের জন্য যদি ইমেজগুলো ক্রিয়েট করবেন, আমাদের ফাইবারের ম্যাক্সিমাম ক্লায়েন্টই হচ্ছে ইউএসএ বেসিস হয়। সো এই টুলটা ইউজ করে আপনার ফাইবারে যে ইমেজগুলো দেবেন, সেই ইমেজগুলোর পিছনে জিপিএস সেট করে তারপর আপলোড করে দেবেন। আর যে এখন যে ইমেজের পিছনে যে কিওয়ার্ডগুলোকে ডিপ্লয় করার সিস্টেমটা দেখাবো ফটোশপ দিয়ে, ওইটা করে তারপর হচ্ছে ফাইবারে আপনাদের ইমেজগুলো দেবেন। তাহলে সেক্ষেত্রে দেখবেন যে ইজিলি ক্লায়েন্টগুলোকে পেয়ে যাচ্ছেন, হ্যান্ডেল করতে পারতেছেন, ইজিলি কাজ পেয়ে যাবেন। ওই লোকেশনের ক্লায়েন্ট যদি আসে সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে। সো হচ্ছে আমরা এখানে আসলাম, এসে আমরা এখানে আমাদের ইমেজটাকে দিয়ে দিই, এটা হচ্ছে 82 কেবির ইমেজ, যেটা ইমেজটা দিয়ে দিলাম, ইমেজটা আসুক, এই হচ্ছে সেই ইমেজটা আসছে। তো আমাদের ল্যাটিটিউড আর লংটিটিউড সেট করতে হবে, এখান থেকে সেট করা যায়, এখান থেকে সেট করা যায়, সমস্যা নাই। কিন্তু আমরা এখান থেকে সেট না করে আমরা এক্স্যাক্টলি সেট করব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে গুগল ম্যাপে যাব। যত ব্রিফ আকারে কাজ করবেন আপনার কাজ তত বেশি স্ট্রং হবে, মনে রাখবেন। শর্ট কাজ করবেন, শর্টের রেজাল্ট সবসময় শর্টই আসে। আরো ম্যাপে একটু সার্চ করি ইউনাইটেড স্টেটস, যেহেতু আমার ইউনাইটেড স্টেটস হচ্ছে আমার টার্গেটেড এরিয়া। এখন দেখেন ইউনাইটেড স্টেটস সার্চ করার পর এই যে ইউনাইটেড স্টেটসের যে এরিয়া, পুরো এরিয়াটাকে রেড মার্ক করে দিচ্ছে। দ্যাট মিন্স আমার পুরো ইউনাইটেড স্টেটসটাকে ওকে ফাইন আমি ক্যাপচার করলাম। যেগুলো আছে সব ক্যাপচার করা হয়ে গেছে। তো আমি ইউনাইটেড স্টেটসে যাই, একদম ইউনাইটেড স্টেটস। এখানে আমার মূল কাজটা হচ্ছে এই যে এখানে ইউআরএল এর মধ্যে এই অ্যাট দ্য রেট এর পরে এই একটা নাম্বার আছে যেটা কমা রাখ পর্যন্ত 87, এবং এরপরে মাইনাস ফিগার সহ একটা আছে 355। এই দুইটা নাম্বার আমার লাগবে। সো 37 থেকে হচ্ছে আমরা নিচ্ছি, এটা কপি করে এই জিও ট্যাগের এই ল্যাটিটিউড বা ল্যাট যেটা লেখা আছে, ফুল মিনিং হচ্ছে ল্যাটিটিউড, তো ল্যাটিটিউডে বসায় দিলাম। আর এখান থেকে মাইনাস ফিগার সহ যেটা আছে, মাইনাস ফিগার থেকে একদম 55 পর্যন্ত এটা হচ্ছে লংটিটিউড, আমরা এটা লংটিটিউডে বসায় দিব, লংটিটিউডে বসায় দিলাম। দেখেন ইউনাইটেড স্টেটস চলে আসে, স্পেসিফিক এরিয়াটা আমার মেজার হয়ে গেল। এখানে দেখেন আমার জিও ট্যাগ আসছে। এইখানে ডেসক্রিপশনের মধ্যে আপনি দিয়ে দিতে পারেন আপনার যে ইয়ার ছিল, কন্টেন্টের যে টাইটেল যেটা ছিল, যেটা হচ্ছে কি ওয়ার্কআউট ফর চেস্ট, ফাইলের যে নামটা ছিল নামটা আপনি এখানে দিয়ে দিবেন ট্যাগসের মধ্যে, এবং ডেসক্রিপশন বা অল্টারনেটিভ টেক্সটের মধ্যে এটা দিয়ে রাইট এক্সিট ট্যাগ করে দিবেন। আমার ওটা ট্যাগ করা হয়ে গেছে, এই যে ডাউনলোডের অপশন আসছে। স্যার এটা যদি আমার ফাইবারের ইমেজ হয় তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে ইউনাইটেড স্টেটস আপনার টার্গেট যে কান্ট্রি, আমাদের ম্যাক্সিমাম ফাইবারের টার্গেটিং হচ্ছে ইউনাইটেড স্টেটসের ক্লায়েন্ট। সো এই যে ইউনাইটেড স্টেটসের যে ল্যাটিটিউড লংটিটিউড আছে ইমেজের মধ্যে, জাস্ট এই ল্যাটিটিউড লংটিটিউড টেবে বসায় দিবেন, এখানে বসে ইমেজটা জিপিএস করে দিবেন। স্যার কিওয়ার্ড প্লেস করলে আমি কিওয়ার্ডের জায়গাটা একটু বুঝাই দিবেন, মানে কিওয়ার্ডের জায়গায় আমি কি যে টাইটেলটা আছে ওই টাইটেলটা ওখানে বসে দিতে পারি কিওয়ার্ডের জায়গায়? আমরা কিওয়ার্ড এখনো যাই নাই, আমরা কিওয়ার্ডে যাচ্ছি, ওইখানে গেলে দেখবেন কিওয়ার্ডটা, আমরা এখন মাত্র জিপিএস সেট করতেছি। এখন যদি ইমেজটাকে একটু ওপেন করি, ওপেন ইমেজ ইন ফোল্ডার অফ দিস টাইপ, সরি শো ইন ফোল্ডার দিলাম, এই হচ্ছে ইমেজটা আসছে। এখন যদি ইমেজের প্রপার্টিসটা আমরা একটু দেখি, এই যে আমাদের যে ইমেজটা আমরা জিও ট্যাগ করলাম, তাহলে কী করলাম জিও ট্যাগে দেখি, প্রপার্টিসে যাই, এবং ডিটেলসে যদি আসি, এখানে আমরা যে টাইটেল আর সাবজেক্ট দিয়েছিলাম সেটা এখানে অ্যাড হয়েছে। আর নিচে যদি একদম আসি, এইখানে দেখেন আমাদের ইমেজের পিছনে জিপিএস সেট হয়েছে, ল্যাটিটিউড আর লংটিটিউড জিপিএসটা আমাদের সেট হয়েছে ইমেজের পেছনে। এটা আমার জন্য লোকাল এসিওর জন্য সব থেকে বেশি কাজে লাগে, এটা লোকাল এসিও করার সময় আমাদের এই কাজ মাস্ট বি করতে হয়। এখন এই ইমেজটার মধ্যে আমরা কিওয়ার্ডকে সেট আপ দিব এবং এটার ব্যাক এন্ডে সেট আপ দিব। সো চলেন এখন ফটোশপে যাই। এতটুকু পর্যন্ত বুঝছেন তো যতটুকু করলাম কাজ? ওকে যাই আমরা ফটোশপে যাই। তো হ্যালো, জি ভাই বলেন। আচ্ছা এখানে আপনার যতগুলো কিওয়ার্ড আসবে সবগুলো কিওয়ার্ড আমরা এখানে দিব। সো আমরা এখান থেকে কিছু কিওয়ার্ড নিয়ে আসি, আমরা তো সার্চ করছিলাম মনে হয় না, ওয়ার্কআউট ফর চেস্ট, ওয়ার্কআউট ফর চেস্ট লিখে আবার সার্চ করি কি কি আসে দেখি। ধরেন এই যে চেস্ট প্রেস, ক্যাবল ক্রসবার, এগুলো চেস্টেরই কিওয়ার্ড, বলতে পারেন যে অন কাইন্ড অফ কিওয়ার্ড এগুলো,
ঠিক আছে, যে বারবেল প্রেস, তো বারবেল বেঞ্চ প্রেসটা ধরুন আমার কিওয়ার্ড, তো আমি এটাকে কিওয়ার্ডটাকে নিলাম, নিয়ে দিয়ে রাখছি, আমার সব কিওয়ার্ডগুলো আসবে সেগুলোকে আমরা একটা একটা করে এখানে দিয়ে দিব। এখান থেকে হচ্ছে প্যাকটেকটা নিয়ে নিচ্ছি, প্যাকটেক থেকে নিয়ে করে ডিপস এবং ডিপস পুশ আপ পর্যন্ত নিচ্ছি, পুশ আপ দিয়ে দিলাম একটা একটা করে, আমার নিচে নিচে যাক আর উপরে উপরে যাক, একবার গেলেই হয়েছে, দিয়ে দিলাম। আর নিচে নিচে দিতে হবে না একটা করে একটা, একটার পর একটা বা নিচে নিচে আপনার ইচ্ছা, এখানে যে এইভাবে সাজানো এটা এটা কোনো মেনটেন দরকার নাই, আপনি যেভাবে দিবেন নিয়ে নিবে, সাইডে সাইডে দেন বা নিচে নিচে দেন, যেভাবে খুশি দিতে পারেন নিয়ে নিবে। তো এইভাবে আপনার যতগুলো থাকবে সবগুলো দিয়ে দিবেন, দেওয়ার পর ডেসক্রিপশনের মধ্যে আপনার কিওয়ার্ড বা টাইটেল যেটা থাকবে না, টাইটেলটা আপনি ইমেজের মধ্যে দিয়ে দিবেন। যেমন আমি যদি টাইটেল এটাই দিতে চাচ্ছি, হোয়াট ইজ দ্য বেস্ট এসএসএস ফর চেস্ট, ডকুমেন্টের টাইটেল আপনার মেন যে কিওয়ার্ডটা থাকবে মেন কিওয়ার্ডটা ডকুমেন্টের টাইটেলে দিবেন, অথবা হচ্ছে আপনার নাম বা আপনার ওয়েবসাইটের যে নাম আছে সে নামটা দিয়ে দিবেন, ব্র্যান্ডিংটা ক্রিয়েট হবে, কপিরাইটের মধ্যে এটাকে কপিরাইট দিয়ে দিবেন ইমেজটাকে, তাহলে এই ইমেজটা আমার কপিরাইট হিসেবে চলে যাবে, আমি কপিরাইটের নোটিশ দিয়ে দিব যারা থাকবে, আর কপিরাইট ইউআরএল দিব হচ্ছে আমার যে মেইন ওয়েবসাইট যেটা আছে বা আমি যে ইউআরএলের জন্য অ্যাকচুয়ালি এটাকে পোস্ট করতে চাচ্ছি, যেমন এইটার জন্য আমি পোস্ট করবো, তো এটা একটা ইউআরএল থাকবে আমার, সেই ইউআরএলের জন্য আমরা এটাকে কপিরাইট ইস্যু দিয়ে দিব। সো আমি এটা বেসিক্যালি নিজে আমার পুরো পার্সোনাল যে মেইন সাইট এটাকে উপরে ফোকাস করে দিয়ে দিই, makehelpworld.com দিয়ে দিচ্ছি, কপিরাইট নোটিশ থাকলে দিয়ে দিবেন, দেওয়ার পর এটা কপিরাইট ইস্যু হয়ে যাবে, দেন আমরা জাস্ট এটা ওকে করে দিব, আর কিছু নেই, ওকে করার পর এটাকে ফাইলটাকে সেভ করে রাখেন, সেভ হয়ে গেল, শেষ, আমার কাজ এখানে শেষ। এইখানে এখন আমার যেই ফাইলটা ছিল এই ফাইলটা টোটাল এই যে এটা এটাই মনে হয় এখন আবার ফাইলের সাইজ বেড়ে গেছে, আবার কমাইতে হবে এটা, আবার সে কমপ্রেস করতে হবে, তাহলে হিসাব করে যখন যেটা পাইলাম সেটা হচ্ছে যে কম্প্রেসটা সবার পরে করবেন, এসিডিএস সব ফটোশপের কাজ সব কিছু শেষ টেস করে করার পরে হচ্ছে এই ফাইলটা দিবেন। আমি এটা করলাম না, আমি এখানে দেখেছিলাম যে জিপিএস সেট করা আছে, ইমেজটার কিওয়ার্ডগুলো তো আপনাদের দেখাই রাখলাম, আমি এদিকে আর কম্প্রেসে যাব না এখন, তো এই ইমেজটাকে আমরা ডেপ্লয় করবো আমাদের এখানে। সো আমাদের সাইটের এডিট পোস্ট ছিল হচ্ছে এইটা এবং ওয়ার্কআউট ফর চেস্ট হচ্ছে এইটা, আমি এখানে এই রুটিনটা পরে দিব, রুটিনের আগে দিব হচ্ছে এখানে ক্লাস আছে, এখান থেকে আমরা ইমেজটাকে অ্যাড করে দিব, ইমেজের এসইওটা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে ইমেজটাকে আপলোডে ক্লিক করে আমাদের যেখানে ফাইল সোর্স আছে সেই সোর্স থেকে আমরা এটাকে ডেপ্লয় করে দিই। ইমেজটা ডেপ্লয় করার পর দেখেন এই যে পাশে অল্টার টেক্সট নামে একটা অপশন আছে, এটা কখনোই মিসিং করবেন না, এটা অলওয়েজ আপনার অল্টার টেক্সটটা দিবেন, এবং অলওয়েজ অল্টার টেক্সটের মধ্যে আপনি যে মেইন কিওয়ার্ডটাকে ডিপ্লয় করবেন ইমেজ পারপাসে। এই অল্টার টেক্সট কেন ইউজ করে হচ্ছে, অল্টার টেক্সট ইউজের কারণ এটাই, ইমেজে কী টেক্সট আছে এটা গুগল পড়তে পারে খুব কম, পড়তে পারেই না, এই অল্টার টেক্সটের মাধ্যমে বুঝে যে ইমেজের পেছনে ইমেজটা অ্যাকচুয়ালি কিসের জন্য লেখা, আর ইমেজের পেছনে যে কিওয়ার্ডগুলো আছে ওগুলো আমাকে অ্যালগোরিদম বেসতে হেল্প করবে এখন, বা জিপিএস যেটা আছে। তো আমার ইমেজকে সেন্টার অ্যালাইন যদি ঠিক রাখতে চাই, আমি আমার অ্যালাইনকে রাখবো, আমি সেন্টার রাখতে চাই, রাইট রেফ রাখতে চাই, বা ইমেজকে আমি বড়ো করতে চাই, ছোটো করতে চাই, এটা আমি আমার মতো করে রাখবো। আমি ক্যাপশন হিসাবে আমি দিয়ে দিতে পারি যে অর্ক ফর চেস্ট, ক্যাপশন দিয়ে দিলাম। এখন যদি এটাকে একটু প্রিভিউ মোডে যাই, সেভ করুক, এখন এটা প্রিভিউ মোডে যাই, দেখেন দেখতে কেমন হয়। শেষ, ইমেজ সাইজটা একটু বড় করতে হবে, যেটা আমি দেখতে পাচ্ছি স্ক্রিন হিসাবে ঠিক নাই, আর সাইজ বড় হবে, সো ইমেজটাকে আমরা বড় করে দেই আর একটু বড় করে দিই, ডেপ্লয় হয়ে যাবে। তো এই ছিল হচ্ছে আপনাদের মডিউলের এই ইমেজ এসইও অন পেজের, এরপরে অডিটটা নিয়ে পরে দেখবো, এরপর আমরা ইমেজের এই ইয়েস্ট এসইও প্লাগিন থ্রুতে, যেটা আপনাদের অ্যাকচুয়ালি মডিউলে যেটা ছিল সেই মডিউলে যে ইয়েস্ট এসইও প্লাগিন থ্রুতে কীভাবে আমরা অন পেজ এসইওটাকে পুরোটা এখন কমপ্লিট করবো সেটা বিরতির পরে দেখব। তো এই হচ্ছে ইমেজ ছিল আমাদের, ইমেজটাকে এসইও করে দিয়ে দিলাম। তো এইভাবে আপনাদের যতগুলো ইমেজ লাগবে, যতগুলো ইমেজ যাবে ওই পারপাসে, যেমন আমার ওয়ার্কআউটের জন্য একটা দরকার ছিল দিসি, এরপরে যদি আবার মনে করেন যে লো ব্যাক মিড ব্যাকের জন্য, আবার মানে পিঠের জন্য যে ইয়ে আছে, তারপরে বাইসেপসের জন্য যেগুলো আছে, এগুলোর জন্য আলাদা আলাদা করে ইমেজ পরবর্তীতে আমি আবার দিব আমার যেভাবে দরকার। সো যে একটা কথা ছিল যে কতগুলো ইমেজ দিব, এটা ডিপেন্ড করে আপনি কতগুলা দিচ্ছেন বা
আপনার প্রয়োজন কতগুলো, যতগুলো প্রয়োজন ওই প্রয়োজন অনুসারে দিয়ে দিবেন। এই হচ্ছে এই এই এতটুকু পর্যন্ত হচ্ছে ইমেজের এসইও পর্যন্ত বা যত টাইটেল বলেন হেডিং ট্যাগ বলেন দেওয়া। ইওস্ট এসইও প্লাগইন নামে একটা প্লাগইন আছে, আমরা যদি এখন একবার ড্যাশবোর্ডে যাই, যদি সাইটের মধ্যে ইনস্টল করা না থাকে আপনাদের ইনস্টল করে নেবেন। করতে হবে হচ্ছে যাব প্লাগইনসে, ঠিক আছে, প্লাগইনসে ক্লিক করলেই হবে, ড্যাশবোর্ড থেকে প্লাগইনস, প্লাগইনসে ক্লিক করার পরে অ্যাড নিউতে ক্লিক করব। আপনাদের যদি ক্লায়েন্ট মানে এমন নতুন সাইটের ক্ষেত্রে যদি বলে যে হ্যাঁ ওনার প্রিমিয়াম বা পারচেস করা ইউএসডিসিও প্লাগইন আছে, তখন আপনাকে উনি একটা জিপ ফাইল দিবে, যে প্লাগইনের জিপ ফাইল, সেই জিপ ফাইলটা হচ্ছে আপলোড করে দিবেন, তাইলেই হয়ে যাবে। আর ফ্রিটা যদি না থাকে ইনস্টল করব, ফ্রিটা হচ্ছে সার্চ প্লাগইনে গিয়ে জাস্ট আমরা সার্চ করব ইওস্ট, ইওস্ট লিখে সার্চ করলেই চলে আসবে এই যে ইওস্ট এসইও যেটা আছে, এটা ফ্রি এবং প্রিমিয়াম দুইটাই আছে আর কি। তো আমরা এটা এখানে এভাবে ইনস্টল না থাকবে, ইনস্টল না ক্লিক করার পর অ্যাক্টিভেট করে দিবেন। আমার এটা ইনস্টল করা আছে এবং অ্যাক্টিভেট করা আছে, এটা হচ্ছে ইওস্ট এসইও প্লাগইন। এটা অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পরে এই যে এখানে দেখেন একটা সাইন আসছে ওয়াই, এটা হচ্ছে ইওস্ট এসইও কনফিগারেশন জায়গা, এবং এই নিচে এসইও নিয়ে যে একটা প্ল্যাটফর্ম আছে একটা সেগমেন্ট আসছে, এটা হচ্ছে ইওস্ট এসইও আরেকটা সেগমেন্ট, ঠিক আছে, দুই জায়গাতেই আছে। তো আমরা এটা করার পর ডিরেক্টলি আমরা যে পোস্টগুলো অ্যাকচুয়ালি লিখি বা লিখব, সবার পোস্টগুলোর নিচে, সবার নিচে যদি আসি একদম ডাউন যদি করে নিয়ে চলে আসে একদম এখানে সবার নিচে এই যে ইওস্ট এসইওর সেকশনটা আছে, এখানে এসইও এবং রিডাবিলিটি নিয়ে কথা বলতেছে। আচ্ছা আগে আসি রিডাবিলিটি, পরে আসবে এসইওতে। এই যে আমরা কন্টেন্টটা লিখছি, এই কন্টেন্টের রিডাবিলিটি কেমন এইটা আমাদেরকে দেখাচ্ছে। এবং আমার এখানে বলতেছে আমি কী কী, আমার প্যারাগ্রাফের লেন্থ ঠিক আছে, প্যারাগ্রাফের সেন্টেন্সের লেন্থ ঠিক আছে, আমার সাব হেডিং যেগুলো দিচ্ছি ঠিক আছে, যে প্যাসিভ ভয়েসের দিক থেকে আমি কি ইউ আর ইউজিং এনাফ অ্যাক্টিভ ভয়েস, সো দ্যাটস গ্রেট। সো আমার ভয়েসের দিক থেকে ঠিক আছে, আমার রিডিংয়ের দিক থেকে রিডিং ইজে বলতেছে প্রায় 91, 100 মধ্যে 91 আমি হচ্ছে স্কোর পাচ্ছি এখানে এই রিডিংয়ের দিক থেকে, তারপরে রিডিং স্কোরও আমার রিলায়াবিলিটির দিক থেকে ঠিক আছে। সমস্যা কী, সমস্যা হচ্ছে আমার কনসিকিউটিভ সেন্টেন্স আছে আর হচ্ছে ট্রানজেকশন ওয়ার্ড আছে 88%, এটা আমাদের কমাইতে হবে, এটা বাড়াইতে হবে, ঠিক আছে, এটাকে হচ্ছে আরও বাড়াইতে হবে একটু। আর হচ্ছে এখানে এই এখন যদি কনসিকিউটিভ সেন্টেন্সের মধ্যে যদি একটু দেখি, সেক্ষেত্রে আমি যে আই বাটনে ক্লিক করি আমাকে দেখায় দিবে সেন্টেন্সটা কোথায়। আমার তিনটা টেক্সট আছে যেগুলো সিমিলার দিয়ে ইউজ হচ্ছে, দেখেন থ্রি কনসিকিউটিভ সেন্টেন্স স্টার্টিং উইথ দ্য সেম ওয়ার্ড, এটা একটা সমস্যা, এটাকে ফিক্স করতে হবে। এই যে আই বাটনে ক্লিক করলাম, আই বাটনে ক্লিক করলে আমার এই কন্টেন্টের মধ্যে দেখায় দিবে কোথায় আমি তিনটা ওয়ার্ড ইউজ করছি যেগুলো সিমিলার ওয়ার্ড দিয়ে সেন্টেন্স দিয়ে শুরু হয়েছে। এই যে এইখানে দেখেন আই ডিসাইডেড, আই নামক শব্দ দিয়ে শুরু হয়েছে, আই অ্যাম এনকারেজ শুরু হয়েছে, এবং আই অ্যাম এক্সাইটেড, তো একসাথে শুরু হয়েছে। তাহলে আমি এটাকে একটু কমায় দেওয়ার চেষ্টা করতে, আই অ্যামটাকে যদি আমি একটু স্মার্টলি আই অ্যাম এভাবে করে দেই হয়তোবা ঠিক হয়ে যাওয়ার কথা। আই অ্যাম সো ওকে নো এটা হচ্ছে না, আই এনকারেজ ইউ টু জয়েন, ওকে আই এনকারেজের জায়গায় যদি অন্য কোনো সিমিলার দেওয়া যায় তাহলে দিব আমরা, সেক্ষেত্রে দিতে পারি যে এটাকে কেটে দিচ্ছি, আমরা দিয়ে দেবো এইভাবে যে ইউ ক্যান জয়েন উইথ মি, ইউ ক্যান জয়েন উইথ মি অ্যান্ড ফোকাস অন ইউর সেলফ টু গো, ঠিক হয়ে গেছে, এটা সেট আপ হয়ে গেছে, ইউ ক্যান জয়েন মি, ওকে ইউ ক্যান জয়েন মি, ঠিক হয়ে গেল। এখন যদি এটা এইটা একটু বাকি আছে তো এটা এভাবে থাকুক, যদি ওইখানে আমার সেট আপ ঠিক হয়ে যায় তাহলে এটাকে মেজার আমার দরকার নেই চেঞ্জ করার। যে আসি এখন এখানে, এখন দেখেন আমার এটাকে ঠিক হয়ে গেছে, কনসিকিউটিভ সেন্টেন্সটা ঠিক হয়ে গেছে, এবং এটা আমার গ্রিন সিগনাল চলে আসছে। যেহেতু গ্রিন সিগনাল আমার চলে আসছে রিলায়াবিলিটিতে, তো ওকে ফাইন, এটা আমার পারফেক্ট। এখন আসি যেভাবে দেখে দেখে এখানে যে সমস্যাগুলো আছে এগুলোকে ঠিক করবেন, একটা সেন্টেন্স বা একটা কন্টেন্ট দেওয়ার পর এখানে যা যা রিকোয়ারমেন্ট আপনাকে করবে ওইভাবে ঠিক করে দিবেন। প্রবলেমগুলো যতটুকু পারেন একটু মেক শিওর করে দিবেন যেন সলিউশন দেওয়া যায়, যদি ওকে হয়ে যায় তাহলে আর, যদি আপনার মনে হয় যে না আর দরকার নেই যেহেতু আমার গ্রিন সিগনাল চলে আসছে রিলায়াবিলিটিতে, তো ওকে ফাইন ঠিক আছে। সো এগুলোতে আমি হাত দিচ্ছি না, বাকিটা আমার যেভাবে আছে ইউজারদের হিসাব করে চিন্তা করে বানাইছি। সো সফটওয়্যার হিউম্যান দুইটার মধ্যে অনেক বেশি পার্থক্য আছে, সফটওয়্যার হয়তো আমাকে বলতেছে কিছু অ্যালগোরিদম বেস করে, বাট আমি থিঙ্কিং করতেছি হ্যাঁ আমি যা দিছি ইউজারের জন্য ঠিকই আছে, এখানে চেঞ্জের দরকার নেই। সো দরকার নেই যেহেতু গ্রিন সিগনাল চলে আসছে আর বেশি চেঞ্জের দরকার নেই, আমি করছি না। আসেন এসইওতে, এসইওর মধ্যে এখানে ফোকাস ক্রিপেস দেওয়া আছে,
এবং আমার এখানে আমার সার্পে কেমন দেখাবে, সার্পে কি কি দেখাচ্ছে। এই যে আমি যে কন্টেন্টের টাইটেলটা দিছিলাম এখানে কিছুক্ষণ আগে লেখার সময়, ইজি মিল প্ল্যানিং স্টেপ ফর হেলথ অ্যান্ড ফিটনেস, এইখানে দেখেন একই জিনিসটা লাইভ দেখাচ্ছে। আমি ইচ্ছে করলে এখন এখান থেকে চেঞ্জ করতে পারি, যেটা গুগল অ্যাকচুয়ালি মানুষকে কিওয়ার্ড বেসিসে দেখবে, সেটাকে আমি চেঞ্জ করবো। তার আগে ফোকাস কিউপেস্টের কথা বলি। ফোকাস কিউপেস্ট হচ্ছে আপনার মেইন কিওয়ার্ড। যদি ইওস্ট এসইও প্লাগইনটা, যেটা আমারটা যেভাবে চলছে ফ্রি, যেটা ফ্রির ক্ষেত্রে আপনি একটা কিউপেস্টই হচ্ছে ইউজ করতে পারবেন একটা, আর প্রিমিয়াম হলে আপনি একের বেশি ব্যবহার করতে পারবেন, তিনটা চারটা পাঁচটা আপনি ইউজ করতে পারবেন। সো আমাদের মেইন যেটা ছিল অ্যাকচুয়ালি টপিকের, আমি যদি একটু দেখি আমার যেটা ছিল, কন্টেন্ট একটু ওপেন করি, এখানে সাবসিডি কিওয়ার্ড হিসেবে মিল প্ল্যানিং, তারপর হচ্ছে জিম ওয়ার্কআউট এবং ফিটনেস টিপস, এইগুলো নিয়ে লিখছে। সো এটা যেহেতু তোর ফোকাস কিউপেস্ট বা মেইন কিওয়ার্ড ছিল, সো এটাকে আমরা ফোকাসিং কিতে হচ্ছে আমরা অ্যাড করছি যাচ্ছি হেলথ অ্যান্ড ফিটনেস। সো ওকে, এখানে যাচ্ছি হেলথ অ্যান্ড ফিটনেস। এখন আমার এখানে এখনও রেড মার্ক আছে, কী কী সমস্যা একটু দেখি। আমরা যদি এসইও, এই যে অ্যানালাইসিস কথাটা আছে, আগে যদি এইটাকে একটু দেখি আমার কী কী সমস্যা আছে আর কী কী ওকে আছে একটু দেখতে পারবো। এখানে এখানে আমাকে আমি আমার কিউপ্রেসটা ইন্ট্রোডাকশন আছে, ইন্ট্রোডাকশন বলতে এবং প্রথম ইয়েতে আমার টাইটেল স্লাগের মধ্যে কিউপ্রেসটা আছে। টেক্সটের লেন্থ আমার ঠিক আছে, টোটাল আমি 1500 ওয়ার্ডের কন্টেন্ট এখানে দিয়েছি, এটা ঠিক আছে। কিউপ্রেসের ডেন্সিটি ঠিক আছে, আমি 7 বার ইউজ করছি। আমাদের ফোকাস কিউপ্রেসটা এখানে দিয়েছি, এই কিউপ্রেসটা আমরা আমাদের 7 বার ইউজ করছি আমাদের কন্টেন্টের মধ্যে, এটা ঠিকঠাক আছে। এদিকে ইন্ট্রোডাকশনের মধ্যে আছে কিউপ্রেস, এটাও ঠিক আছে। ইন্টারনাল লিঙ্কিং একটা করছিলাম, ওই যে আমার সাইট থেকে যে একটা লিঙ্ক দিয়েছিলাম, এই যে উপরে এখান থেকে একটা ইন্টারনাল লিঙ্কিং, এই যে এখানে, তো এই লিঙ্কিংটা ওকে আছে। আউটবাউন্ড লিঙ্কটা বাকি আছে, এখন বাকি আছে কী কী দেখি, একটা একটা করে ফিক্স করবো। বাকি আছে হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক দিতে হবে, মেটা ডিসক্রিপশনের লিঙ্ক, মেটা ডিসক্রিপশন এখনো দেই নাই, এখনো ঠিক নেই। লিঙ্ক কিউপ্রেস এখনো করা হয় নাই, সাব হেডিং এরা পরে দেখবো। এসইও টাইটেল, টাইটেল আমরা এখনো দেই নাই, সেগুলো এগুলো একটা দুইটা তিনটা তিনটা জিনিস এখনো দেয় নেই। এই দুইটা জিনিস আমরা পরে দেখতেছি এবার ঠিক করা যায়। আগে একটা আউটবাউন্ড লিঙ্ক দিতে চাচ্ছি। আচ্ছা, আমার মেইন কিওয়ার্ড হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস। সো হেলথ অ্যান্ড ফিটনেস বা জিম ওয়ার্কআউট, আচ্ছা জিম ওয়ার্কআউট নিয়ে আমি কাউকে একটা কিওয়ার্ড বাইরের কোনো একটা ইয়েকে ইয়ে দিয়ে দিব, একটা বাইরের কোনো ওয়েবসাইটকে আমরা একটা ব্যাকলিঙ্ক দিব বা আউটবাউন্ড লিঙ্ক করবো। সো দেখি কাকে দেওয়া যায়। এখান থেকে ওয়েবএমডিকে আমি একটা লিঙ্ক দিতে চাচ্ছি, এটা অনেক ভালো একটা সাইট, সো আমি গিয়ে দিব। এই লিঙ্কটাকে কপি করে নিচ্ছি, এই যে এখান থেকে কপি লিঙ্ক, কপি লিঙ্ক করলে এই লিঙ্কটা কপি হচ্ছে। কপি করার পরে এখান থেকে এসে আমি কন্টেন্টের কোথায় দেওয়া যায় একটু দেখি, জিম ওয়ার্কআউট কোথায় আছে একটু সার্চ করি। জিম ওয়ার্কআউট, জিম ওয়ার্কআউট প্ল্যান এখানে আছে একটা। সো জিম ওয়ার্কআউটটাকে সিলেক্ট করলাম এবং বাইরের যে সাইটটা আমি নিয়ে আসছিলাম লিঙ্কটা, এই হচ্ছে সেই লিঙ্কটা দিয়ে দিছি, লিঙ্কটা দিছি, বাট লিঙ্কটা আমি নো ফলো ব্যাক লিঙ্ক হিসাবে দিব। সো নো ফলো দিয়ে দিলাম, দেখি আউটবাউন্ড লিঙ্কটা ঠিক হয়েছে কিনা। ভাই এরকম বাইরে থেকে লিঙ্ক দিলে আমাদের কি কোনো প্রফিট আছে বা লাভ আছে না? প্রফিট বলতে বাইরের একটাকে দিতে হবে, এটা গুগল বলে, গুগলের রিকমেন্ড, সো আপনাকে দিতে হবে এটা, ঠিক আছে। একটা ডুফল একটা লিঙ্ক আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তাকে। সো যদি দিয়ে দিলাম, যেহেতু আমার এখানে দেখেন আউটবাউন্ড যে লিঙ্কটা ছিল এটা ইম্প্রুভ, এই যে এখানে চলে আসছে, ঠিক আছে। ভাইয়া আপনি নো ফলো ডু ফলো যে জিনিসটা হচ্ছে আপনার ওই যে আসলো, এটা কি কোনো এক্সটেনশন ইউজ করতেছেন? না, এটা অটোমেটিক এখান থেকে যে ওয়ার্ডপ্রেসের ভার্সন থেকে এটা অটোমেটিক এখন চলে আসে, সিলেক্ট করলে লেটেস্ট, হ্যাঁ লেটেস্ট ভার্সন এভাবে চলে আসবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। তো জিম ওয়ার্কআউটে দিলাম, আউটবাউন্ড লিংক ফিক্স করলাম, তারপর হচ্ছে বাকি আছে কি কি একটা একটা করে দেখি। এখানে আমার স্লাগের মধ্যে দেওয়া আছে, এত বড় স্লাগ আমি দিব না। এখানে স্লাগ বলতে আমার ইউআরএল, ঠিক আছে, বা পারমালিঙ্ক, স্লাগকে তিন নামে ডাকে, ইউআরএল, পারমালিঙ্ক আর হচ্ছে স্লাগ। এই যে আমাদের কন্টেন্টে ছিল ইউআরএল অপটিমাইজেশন, এখান থেকে আমরা ইউআরএলটাকে অপটিমাইজ করবো। এই ইউআরএলের মধ্যে ডেফিনেটলি আপনার যে মেইন কিওয়ার্ড, ওই মেইন কিওয়ার্ডটাই থাকবে। সো মেইন কিওয়ার্ড হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস। সো আমরা এটাকে কপি করতেছি এবং এইখানে আমি দিয়ে দিচ্ছি হেলথ অ্যান্ড ফিটনেস স্লাগ, আমি দিয়ে দিলাম স্লাগের মধ্যে হেলথ অ্যান্ড ফিটনেস। এই যে দেখেন হেলথ অ্যান্ড ফিটনেস আমাদের ইউআরএলের মধ্যে মেইন কিওয়ার্ডটা চলে আসছে, দিলাম। এখন হচ্ছে আমার এসইও টাইটেল আর মেটা ডেসক্রিপশন। এই টাইটেলের মধ্যে আমি যা দিব, এইখানে আমি যা লিখবো, এটাই অ্যাকচুয়ালি গুগলে মানুষ দেখবে। আর আমাদের কন্টেন্ট আসার পর উপরে যে কথাটা আমি দিছি, টাইটেলটা দিছিলাম, এই টাইটেলটা অন্য লোকজন এসে দেখবে। তো
তো এখানে আমি একটু দিয়ে দিই টাইটেল, টাইটেলটা আমি শুরুই করব হচ্ছে কি দিয়ে, মেইন কিওয়ার্ডটা দিয়ে, সো হেলথ অ্যান্ড ফিটনেস। আচ্ছা এখন এই টাইটেলের একটা ক্যারেক্টার ওয়াইজে কাউন্ট করা হয়, এই টাইটেল এবং ডেসক্রিপশন ক্যারেক্টার ওয়াইজ কাউন্ট করা হয়। গুগল রিকমেন্ডেড হচ্ছে একটা টাইটেলের জন্য আপনি সর্বোচ্চ 50 থেকে 55 60 ক্যারেক্টার, 50 থেকে 60 ক্যারেক্টারের মধ্যে আপনি দিতে হবে। এবং টাইটেলকে গুগল পিক্সেল হিসেবে কাউন্ট করে। কিভাবে পিক্সেল হিসেবে কাউন্ট করে দেখেন, এই যে লেটারগুলো আছে আপার কেস আর লোয়ার কেস, বা ক্যাপিটাল লেটার বা স্মল লেটার, এটি হিসাবে কাউন্ট করে। একটু নর্মালি যদি একটু চিন্তা করে দেখেন, আমি মনে করেন ক্যাপিটাল একটা ডব্লিউ দিচ্ছে, ক্যাপিটাল ওয়ার্ডের ডব্লিউ। এই যে দেখেন এখানে আমার সিগন্যালটা বাড়ছে, কতটুকু পর্যন্ত আসছে, এই এতটুকু। আমি কার্সরটা রাখলাম এখানে, কতটুকু পর্যন্ত আসছে সাইন হিসাবে কেটে দিলাম, দিয়ে এখানে স্মল ডব্লিউ দিচ্ছে। এখন এখন দেখেন এই সাইনের জায়গাটা কিন্তু একটুখানি গ্যাপ রয়ে গেছে। সো ওই ক্যাপ, এই যে প্রথমে দেখছিলাম, যেমন এই যে আবার আসি এখানে, এই যে এলিপসিস আসতেছিল, যে এলিপসিস ডট ডট ডট, যেটা যে এলিপসিস, এই এলিপসিসগুলো এই জন্য আসে, এই যে ক্যাপিটাল লেটারগুলো ইউজ করা হয়েছে, এই ক্যাপিটাল লেটারগুলোর কারণে অনেক বেশি পিক্সেল খাইছে, এই পিক্সেল কভার হয়ে যাওয়ার কারণে বাকিগুলো গুগল আর দেখাইতে পারে নাই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানকার রিজন, টাইটেলের রিজন, ঠিক আছে। ক্যাপিটাল এবং স্মল ক্যারেক্টারের জন্য এই পিক্সেলের সমস্যাটা হয় এবং এলিপসিস আসে। এলিপসিস সরানোর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ট্রাই করবেন স্মল লেটারগুলোই দিয়ে দেওয়ার জন্য। তো এটা সবচেয়ে ভালো। তো প্রথম অক্ষরটা সচরাচর এটা স্মার্টলি বা সুন্দর দেখানোর জন্য এই ক্যাপিটাল দেওয়া হয়। সো এটা দিয়ে দেন, দেওয়ার পরে হেলথ অ্যান্ড ফিটনেস, আপনারা এখানে যদি সেপারেশন করতে যান, কিওয়ার্ডগুলোর মধ্যে সেপারেশন করতে যান, তাহলে এই এই সেপারেটরটা ইউজ করুন। এই যে দাগটা আছে, এখানে যে লাইনটা দিয়েছে আমি, এই লাইনটি যে সেপারেশন, এটাকে ইউজ করবেন। এটা একটা সেপারেশন, এই সেপারেশনটা ইউজ করে এখানে আমি দিয়ে দিচ্ছি যে এটার মধ্যে দিতে পারি কি, আমরা কী নিয়ে লিখছি এটা এখানে টোটাল লিখছি, হচ্ছে আমরা ওয়ার্কআউট নিয়ে লিখছি, জিম ওয়ার্কআউট নিয়ে লিখছি, আর হচ্ছে মিল প্ল্যানিং নিয়ে লিখছি। আচ্ছা হেলথ অ্যান্ড ফিটনেস, হেলথ অ্যান্ড ফিটনেস টিপস ফর ইওর জিম ওয়ার্কআউট, এটা দিয়ে দিলাম। এখন দেখেন এটা আমার গ্রিন সিগন্যাল হয়েছে, এই গ্রিন সিগন্যাল পর্যন্ত রাখবেন, মাস্ট বি গ্রিন সিগন্যাল নিয়ে আসবেন, একদম আনতেই হবে এটা। এরপর যদি আপনি আরও বাড়াতে চান বাড়ান, তবে বাড়ানোর অবস্থায় গ্রিন সিগন্যাল পর্যন্তই রাখবেন, গ্রিন সিগন্যালের বাইরে যেন আরেকটা চলে যাবে রেড হয়ে যাবে। সো রেড আপনি করতে পারবেন না, এই যে রেড হয়ে গেছে, রেডও করতে পারবেন না, ধূসর রঙের রাখতে পারবেন না, আপনাকে গ্রিন সিগন্যালই রাখতে হবে। সো মতো করে এভাবে ফিক্স করবেন, মিল প্ল্যান, হেলথ অ্যান্ড ফিটনেস টিপস ফর ইউর জিম ওয়ার্কআউট অ্যান্ড মিল মিল প্ল্যান। প্ল্যানিং ফর জিম ওয়ার্ক, ফর ইউর মিল প্ল্যান অ্যান্ড জিম ওয়ার্কআউট, কি কিছু সাজেশন করবেন আমাকে এখানে কী দেওয়া যেতে পারে টাইটেল হিসেবে, সাথে আর কী অ্যাড করা যায়, জিম ওয়ার্কআউট আর মিল প্ল্যান স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি স্ট্র্যাটেজি। এরপর মিল প্ল্যান না লিখে ডায়েট প্ল্যান লিখতে পারো, ডায়েট প্ল্যান, ডায়েট লিখছি না এই জন্য, কারণ এই মিল প্ল্যান কথাটা আমার কন্টেন্টের মধ্যে ইউজ করা হয়েছে, দ্যাটস ওয়াই কিওয়ার্ডটা আমার টাইটেলও রাখতে চাচ্ছি এবং আমি আমার কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডটা যা আছে আগে থেকে, দ্যাটস ওয়াই। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই বিষয়গুলো নজর রাখতে হবে যে আমার কন্টেন্টে কী ইউজ করছে এবং টাইটেলের মধ্যে এই কিওয়ার্ডগুলোকে ঢোকানোর চেষ্টা করবেন। সো ওকে, মেটা ডিসক্রিপশনটাও দিবেন হচ্ছে এভাবেই যে আপনি যে বিষয় নিয়ে লিখছেন, অনেকেই কাজটা করে, কাজটা হচ্ছে এইটা যে এই যে আপনি কন্টেন্টটা লিখছেন, কন্টেন্টে এই যে প্রথম প্যারাগ্রাফটা আছে, এই প্রথম প্যারাগ্রাফটাকে কী করে জানেন, কপি করে এনে দিয়ে দেয়, বা মাঝখান থেকে একটা মিল একটু মিল রেখে কপি করে এসে দিয়ে দেয়। এটা করবেন না, নিজের মতো করে একটা টাইটেল আর একটা ডেসক্রিপশন লিখবেন, ঠিক আছে। সো ডেসক্রিপশনটা লেখার ক্ষেত্রে আইডিয়া যদি না পান, ডেসক্রিপশন জেনারেটর নামে অনেক ওয়েবসাইট আছে, ঠিক আছে, আমরা একটু যাই। প্রোডাক্ট ডেসক্রিপশন জেনারেটর, ই কমার্স প্রোডাক্ট ডেসক্রিপশন, ডেসক্রিপশন জেনারেটর, এটা দিই, আর প্রোডাক্ট চাচ্ছি না, আমরা জাস্ট একটা কন্টেন্টের জন্য ডেসক্রিপশন লিখবো। আর্টিকেলের
ব্লগিং করছে, তোমার টুল দরকার, টুলস টু ক্রিয়েট উইনিং প্রোডাক্ট ডেসক্রিপশন। দেখি এটা যদি আগে বলি, ডেসক্রিপশনের মধ্যে আপনি ক্যারেক্টার নিতে পারবেন, এটা টাইটেলের ক্ষেত্রে 55 থেকে 60, এটার ক্ষেত্রে 155 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। ওকে, তো ডেসক্রিপশনটা লেখার ক্ষেত্রে ট্রাই করবেন আপনার যে মেইন কিওয়ার্ডটা দিয়ে হচ্ছে শুরু করার। আমরা একটু দেই, যেহেতু গ্রিন সিগন্যাল চলে আসছে আর বাড়াতে চাচ্ছি না, শেষ দিয়ে দিলাম। আপনারা আপনাদের মতো করে একটু চিন্তা ভাবনা করে বা আদার্স আরও 10-5টা ওয়েবসাইট দেখে যে তারা কী কী মেটা ডেসক্রিপশন লিখছে, এগুলোকে চিন্তা ভাবনা করে তারপর হচ্ছে লিখবেন। তো আমার এখানেও এসইও অ্যানালাইসিসের ক্ষেত্রেও গ্রিন সিগন্যাল চলে আসছে। মেটা ডেসক্রিপশন লেন্থ বলতেছে হচ্ছে অনেক শর্ট, আর একটু বাড়াইতে হবে, 156 ক্যারেক্টার উপরে যেতে বলতেছে, আমার 20 ক্যারেক্টারের নিচে আসছে 100, তাহলে আরও বাড়াইতে হবে, একটু বাড়াই। ভাই আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এসইও যে টাইটেলটা আছে, টাইটেলের ভিতরেই কি আপনার জিওগ্রাফিক্যাল পজিশন অ্যাড, সাপোজ আমার ওয়েবসাইটটা ধরেন আমি আমেরিকা হোক জার্মান বাংলাদেশ একটা কান্ট্রির জন্য করছি, সেখানে কি টাইটেলের ভিতরে এসইও টাইটেল যেটা হেডিংটা ওর ভিতরে দিলে হবে? লোকাল এসইও এর ক্ষেত্রে টাইটেল দিয়ে দিতেই হবে, কান্ট্রিকে সেট করে দিতে হবে, এরিয়া কি মেনশন করে দিবেন, শুধু নাম লেখার ভিতরে নাকি কিভাবে? মানে এই যে টাইটেলটা, জি জি, এই টাইটেলের মধ্যে ওখানে সাপোজ আমি দিলাম যে একটা সাবজেক্ট দিয়ে ইন বাংলাদেশ এই জাতীয় নাকি? হ্যাঁ হ্যাঁ, ইন বাংলাদেশ বা এট, ওকে, এট বাংলাদেশ ইন ঢাকা, আচ্ছা সরি, এট ঢাকা ইন বাংলাদেশ, আচ্ছা এট মানে এট টার্গেট না, জি, এর মানে লোকাল এসইও করার ক্ষেত্রে আপনাকে কিভাবে টাইটেল টার্গেট করতে হবে। লোকাল এসইও স্ট্র্যাটেজি একটু আলাদা, আমরা যেটা শিখছি সেটা হচ্ছে ট্রেডিশনাল এসইও। এসইও দুই প্রকার, একটা হচ্ছে লোকাল এসইও, একটা হচ্ছে ট্রেডিশনাল এসইও। এটা হচ্ছে ট্রেডিশনাল এসইও যেটা ওয়ার্ল্ড ওয়াইড মানুষ র‍্যাঙ্কিং চায়। জি ওকে, থ্যাংক ইউ ভাই। অফ পেজ এসইও কে লোকাল এসইও বলে না? না, অফ পেজ এসইও কে লোকাল এসইও বলে না। অফ পেজ এসইও লোকাল এসইও তো করতে হয় আর ট্রেডিশনালও করতে হয়। অফ পেজ এসইও হচ্ছে অন কাইন্ড অফ রেফারিং, আপনাকে আপনি রেফার করবেন অন্য কোনো সাইট থেকে আপনার সাইট। আর হচ্ছে সাব ডোমেনের ব্যাপারে কিছু বলছেন নাকি? হ্যাঁ বলে দিয়েছিলাম, তো ডোমেনের ক্ষেত্রে সাব ডোমেনের কথা অনেকগুলো বলেছি, সাব ডোমেন কিভাবে প্রিফিক্সের মাধ্যমে ভেরিফাই করতে হয় বা সাব ডোমেন কি কাজ করে, সাব ডোমেন দিয়ে কি করা যায় বলে দিয়েছি। আচ্ছা ওকে, আচ্ছা আমার এখানে ইমেজের অল্টার টেক্সট এখনো কি দেখাচ্ছে না? ইমেজ অল্টার টেক্সট ডু নট হ্যাভ অল্টার টেক্সট রিফ্লেক্ট ইউর টপিকস অর অফ ইউর টেক্সট। আচ্ছা ইমেজ অল্টার টেক্সট আবার দেখতে হবে সেটা হয়েছে কি না, ইমেজ অল্টার টেক্সট সমস্যা দেখাচ্ছে। আর এখন পর্যন্ত আমার আরও একটু মেটা ডিসক্রিপশন, না মেটা ডিসক্রিপশন ঠিক আছে, সাব হেডিংটা আমার আর চেঞ্জের প্রয়োজন নাই। এখানে বলতেছে প্রিভিয়াসলি ইউজ ক্রিপ্রেস, ইউ হ্যাভ ইউজ দিস ক্রিপ্রেস অনস বিফোর, ডু নট ইউর ক্রিপ্রেস মোর আর অ্যাট অনস। আমি আমার কিপ্রেসটাকে আর কথা করবো না, কারণ আমার সিগন্যাল গ্রিন চলে আসছে। সো ক্লায়েন্ট এটাই চায় যে দুইটাই যেন অ্যাকচুয়ালি গ্রিন আসে। সো আমি টাইটেল এবং যেটা ছিল সব কিছু দেখে, এই হচ্ছে আমার টাইটেল, যেটা অ্যাকচুয়ালি গুগলে দেখবে দেখেন আমার পুরো টাইটেলটাই আসছে, এলএপসিস আসে নাই, ডট ডট আসে নাই। ডট ডট যদি আসতো, এই দেখ আমি যদি একটু বাড়াই, এখন বাড়াইলাম, এখন দেখেন এই যে এলএপসিস চলে আসছে, এখানেই দেখতে পাচ্ছি এই যে ডট ডট আসছে। এই স্ট্র্যাটেজির পরে বাকি কথাগুলো আর দেখাচ্ছে না। সো এইভাবে গুলো মেনটেন করে গ্রিন সিগন্যালে রাখবেন, এখান থেকে এলিপসিস তার আসবেন, এলিপসিস চলে যাবে। সিমিলারলি এই দেখেন আমি যে মেইন কিওয়ার্ডটা দিয়েছিলাম হেলথ অ্যান্ড ফিটনেস, এখানে দেখেন বোল্ড হয়ে দেখাচ্ছে, কেন? কারণ আমি আমার টাইটেল শুরুই করছি ডেসক্রিপশনের মধ্যে দিয়ে হচ্ছে হেলথ অ্যান্ড ফিটনেস, এবং আমার ফোকাস ক্রিপ্টে ছিল হেলথ অ্যান্ড ফিটনেস। তো ইউএস টিসিও প্লাগইন হতে হচ্ছে আপনারা এইভাবে প্রবলেমগুলোকে সলভ করে রাখবেন, বাকি সব আমার ফিক্স হয়ে গেছে। এগুলোকে আর আমি দেখতেছি, দেখতেছি ইমেজ আমি একটা ইউজ করছি এবং জানার মতো ইমেজ অলরেডি টেক্সট আমি ইউজ করেছিলাম, দেখি হ্যাঁ ইমেজ অলরেডি টেক্সট ইউজ করা হয়েছে। সো এটা আপডেট করার পর ঠিক হয়ে যাবে, যেহেতু ইমেজ অলরেডি টেক্সট এখানে আছে
আপডেট করার পর ঠিক হয়ে যাবে, এটা সমস্যা নেই। আরেকটা হচ্ছে ফিচার ইমেজ লাগবে, ফিচার ইমেজ আমি পরে দিব, এখন আর দিচ্ছি না। বাট এই হচ্ছে আপনাদের টোটাল যে কোর্সের মধ্যে ছিল অ্যাকচুয়ালি, যে অন পেজ এসইও, কন্টেন্ট স্ট্র্যাটেজি এবং ইউজিং ইউএসটি এসইও এবং র্যাঙ্ক ম্যাথ আছে। র্যাঙ্ক ম্যাথ আরেকটা প্লাগইন আছে, র্যাঙ্ক ম্যাথ নিয়ে আমারই করা একটা ভিডিও আছে, 47 মিনিটের একটা ভিডিও, টোটাল ভিডিওটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি, ওই ভিডিওটা দেখবেন। র্যাঙ্ক ম্যাথের এ থেকে জেড পর্যন্ত যা আছে এই 47 মিনিট আমি কভার করে রাখছি। সো ওই ভিডিওটা দেখলে র্যাঙ্ক ম্যাথের যত কিছু আছে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। র্যাঙ্ক ম্যাথের ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি, ইওসটা আমি আপনাদের দেখাই দিলাম আর কি, যেটা হচ্ছে আপনাদের এই 10 নম্বর ক্লাসও কি আচ্ছা, আমরা 10 নম্বর আর 11 নম্বর ক্লাস একসাথে নিয়ে নিচ্ছি আজকে, ঠিক আছে। 10 নম্বর এবং 11 নম্বর ক্লাস একসাথে নিচ্ছি, যেটা এরপরের সেশন হওয়ার কথা হচ্ছিলো আর কি। সিওর ফ্রেন্ডলি কন্টেন্ট রাইটিং ছিল আজকে 10 নম্বর ক্লাস পর্যন্ত, আমরা 11 নম্বরটাও নিচ্ছি। যাই হোক, আপনি যেটা আগে আসেন আর কি। তো এই হচ্ছে টোটাল কাজ, আগে আপনাদের ভিডিওটা দিয়ে নিই। ওকে, তো এই ছিল হচ্ছে আজকে আমাদের ক্লাস। অ্যাসাইনমেন্ট হিসেবে যেটা থাকতেছে আপনাদের সেটা হচ্ছে, আপনারা যাদের নিজের সাইট আছে নিজের সাইটের জন্য বানাবেন, আর যাদের নাই তারা হচ্ছে একটু আমাকে হেল্প করলে ভালো হয়। সেটা হচ্ছে আমার এই যে সাইটটা আছে makehelpdoll.com, এটার অনেকগুলো টপিক আছে, ক্যাটাগরি ক্যাটাগরির জন্য আপনারা যে মেথড আমি আপনাদের দেখাইছি ওই মেথডে আপনারা টোটাল মিনিমাম 1000 অর্ডার কন্টেন্ট লিখবেন একটা। এই মেথডেই যে মেথডটা মেথড দেখাইছি, 1000 অর্ডার একটা কন্টেন্ট লিখবেন, এবং কন্টেন্টটা লেখার পরে আপনারা যে ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করা দেখছিলেন ওই ফ্রি ওয়েবসাইটের মধ্যে এই কন্টেন্টটাকে পোস্ট করবেন, এবং পোস্ট করার পরে এটার যে এসইও যে আজকে যে পারপাসগুলো দেখলাম, সেভ সাব হেডিং বানানো বা যা যা করার এগুলো করবেন, করে পুরো একটা কমপ্লিট অন পেজ এসইও কমপ্লিট করবেন। ইমেজ দিয়ে ইমেজে আল্ট্রা টেক্সটগুলো বসানোর পর ইমেজগুলোকে এসইও করে নিয়ে এগুলোকে বসাবেন, বসানোর পর আমাকে যে রিপোর্টটা দিবেন বা আমাকে দেন, আর হচ্ছে ক্লায়েন্টকে যে রিপোর্ট দিবেন অন পেজ এসইও করার ক্ষেত্রে, রিপোর্ট অ্যাকচুয়ালি এইভাবে বানাবেন। আমি একটা স্যাম্পল দেখাই দিচ্ছি রিপোর্টের। এখানে যেভাবে রিপোর্ট দেখতে পাচ্ছেন, এভাবে স্ক্রিনশট নিয়ে নিয়ে কোনটা টাইটেল দিয়েছেন, কোনটা প্যারাগ্রাফ কীভাবে করছেন, ইমেজ দিয়েছেন সেটা জিওট্যাগ দিয়েছেন কিনা, সেটা এই যে আপনি টাইটেল দিয়েছেন ইউএসটিসিও দিয়ে সেই টাইটেল ঠিকঠাক আপনি বসাইছেন সেগুলো দেখাইতে হবে। পেজের টাইটেল আমার এখানে রেডমার্ক কেন, ভাই ক্লায়েন্ট আমাকে এমনি দিতে বলছে, আমি এই জন্য এমনি দিয়ে দিয়েছি, ক্লায়েন্ট আমাকে সব দিয়ে দিয়েছিল, আমি শুধু কপি পেস্ট মেরে বসাইছি। তো এভাবে হচ্ছে, এভাবে প্রত্যেকটা পোস্ট করে এভাবে স্ক্রিনশটটা নিয়ে জাস্ট আমাকে অন পেজের মধ্যে ইয়ের মধ্যে আর্ট ফাইলের মধ্যে এভাবে দিয়ে দিবেন, ক্লায়েন্টকেও রিপোর্ট এভাবে দিবেন, যখন অন পেজ এসেও রিপোর্ট দিবেন তখন এইভাবে স্ক্রিনশট নিয়ে নিয়ে দিয়ে দিবেন। সেই ক্ষেত্রে এটাই এনাফ, আর কিছু লাগবে না অন পেজের ক্ষেত্রে, এইভাবে রিপোর্ট দিয়ে দিবেন। আর কন্টেন্টটা যেগুলো আমার সাইটের জন্য যারা লিখবেন, তারা কন্টেন্টটা লেখার পরে আমাকে হচ্ছে কাইন্ডলি সেন্ড করে দিবেন, মেসেঞ্জারে হোক আর সামহাও আপনি যেভাবে পারেন আমাকে একটা সেন্ড করে দিবেন বা মেইলে দিয়ে দিবেন। আচ্ছা রবীন ভাই, আমি অ্যাসাইনমেন্ট দিছি, দেখেনি যে চেক করবেন যে এটা আমি দেখছি, যেটা অ্যাসাইনমেন্ট হওয়ার কথা একটা একটা করে সিকোয়েন্স ঠিক মতো বুঝতে পারছি কিনা আমি। আচ্ছা আমি একটু সিকোয়েন্সটা শেষ করে আসতেছি, যাচ্ছি একটা একটা করে যাচ্ছি, একটু সময় দেন আমি যাচ্ছি। জি জি, এই হচ্ছে আপনাদের আজকের ক্লাস, যেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ চেক করব, হচ্ছে শুরু করব টেকনিক্যাল এসইও নিয়ে ক্লাস আছে। তো টেকনিক্যাল এসইও 11, 12 নম্বর এবং 13 নম্বর ক্লাস দুইটা ক্লাসই একসাথে, এটাও দুইটা ক্লাস একসাথেই করবো, কারণ এখানে যে টপিকগুলো আছে এগুলো অনেক ছোটো টপিক। সো এই ছোটো টপিকগুলো যেহেতু, সো দুইটা টপিকই একসাথে কাভার করা যাবে। সো যদি আমি আগে গিয়ে দুইটা করে টপিক শেষ করে দিতে পারি আপনাদের, এবং আশা করি এই দুটো টপিক একসাথে শেষ করলে এগুলো বুঝবেন যে আজকে যেভাবে যেভাবে হয়েছে আর কি। তো বাকি যেগুলো আবার একটা একটা করে যেগুলো করা লাগবে সেগুলো তো আমরা করবো, সমস্যা নাই। বাট দুইটা এগুলো ছোটো ছোটো টপিক, সো ছোটো ছোটো টপিক যেহেতু দুইটা একসাথে কভার হবে, যদি আগে শেষ করতে পারি, আপনাদের যদি প্রবলেম থাকে বা আদার্স আগে কোনো ক্লাস মিসিং থাকে বা সমস্যাগুলো, তখন সলভ করতে দেখা যাবে যে সময় পাবো একটু, এবং রিল্যাক্স একটু শেষ করতে পারবো। সো অফিসিয়ালি ভিডিওটা আজকের মতো ক্লোজ করে দিচ্ছি, থ্যাংক ইউ সো মাচ।